কিছু গল্প অবিশ্বাস্য হলেও সত্য। দুপুরে বাসায় এখন খাবার কিছু নাই, ফ্রিজের ভিতরে বরফ থাকতো, বরফ আমি আমরা কামড়া খাইতাম। কিছু জীবন কাহিনী কষ্টের চেয়েও বেশি কিছু। তুমি যখন বড় হবা, বাবাকে সামনে পেলে তুমি কি বলবা? আমাদের সে চলে গেল কেন? কিছু প্রশ্নের কোনো উত্তর নেই। সবকিছু ছেড়ে তোমার জন্য চলে আসছি, জাত কুল ধর্ম। কিছু গল্প সব ভালোবাসার গল্পকেই হার মানায়। আমার মাঝে মাঝে মনে হয় আমি সুইসাইড করে ফেলি, আমি হেরে যাচ্ছি। কিছু গল্প সমাজের বিবেককে নাড়া দেবার। জীবনের গল্পে কান পাতুন। যে 24 বছর বয়সে আপনার জীবনে যা ঘটেছে এবং আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা অত্যন্ত সাহসী ভূমিকায় না গেলে এই ধরনের কথা লাখ লাখ মানুষের কাছে এবং এরকম সুপার ডোমিনেটিভ একটা শোতে, রেডিও শোতে, যেখানে দেশ তো দেশই, দেশের বাইরে থেকে, আমি কালকেও জাপান থেকে একটা ফোন পাচ্ছিলাম যে এত মানুষ শোনে, সেখানে এরকম একটা সাহসী স্টেপ কেন নিলেন? আপনার গল্পটা আমি জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি কেন, ওয়াই দিস শো, কেন রেডিওতে লাখ লাখ মানুষকে বলার আগ্রহ পোষণ করলেন? প্রথমত যে আমি আপনার শোগুলো প্রথম থেকেই শুনে আসছিলাম, যে মানুষ কিভাবে তাদের জীবনের কথাগুলো এখানে এসে বলে, সবার কাছে শেয়ার করে। দেখা যায় যে আমরা ভিতরে অনেক সময় আমাদের ব্যাপারগুলো ভিতরে রেখে আমরা ঘুমরে ঘুমরে অনেক সময় মানে কষ্ট ভোগ করি, যে আমরা কাউকে বলতে পারছি না, ভিতরে ভিতরে কষ্ট লাগে। তো কথাগুলো যদি আমরা কারোর কাছে শেয়ার করি তাহলে হয়তো আমাদের একটু ভালো ফিল করবো, অথবা সবাই জানতে পারবে এবং আমার জীবনের ঘটনাগুলো থেকে হয়তো কেউ একটু মানে সচেতন হতে পারবে। এই জন্যই আর কি আমার ইচ্ছা হয় যে হ্যাঁ, আমি যাই গিয়ে সবার সাথে আমার জীবনের গল্পটা শেয়ার করি, যাতে আমি নিজেকে একটু হালকা ফিল করি, প্লাস হচ্ছে সবাই জানতে পারে যে কিভাবে এরকম সমস্যা হলে ফেস করতে পারবে, অথবা হচ্ছে নিজেকে কাটিয়ে নিতে পারবে, কাটিয়ে উঠতে পারবে সমস্যা থেকে। ফাইন, আমরা অফকোর্স সেই জায়গাটা থেকে আমার বিষয়গুলো লজিক্যাল মনে হয়েছে বলেই আমি আজকে ওখানে সুযোগ দিয়েছি। সো আমরা স্টোরি কন্টিনিউ করি, আর ইন দ্য মিন টাইম আজকের এই অনুষ্ঠানটা, অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে। যারা ওকে দেখতে চান, যারা ওর সঙ্গে কমিউনিকেট করতে চান, বিশেষ করে যদিও প্রয়োজন মনে করে, আমি গল্প প্রচার করার পরে অনেকেই অনেক গেস্টের সঙ্গে যোগাযোগ করতে চান, হেল্পের খাতিরে হোক বা অন্য কোনো জায়গা থেকে, সেটা কেবলমাত্র আমার পার্সোনাল আইডি থেকে সম্ভব। যদি মনে করেন যে ওর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, তাহলে যেটা করবেন, আমার ফেসবুক পেজ, একটাই মাত্র পেজ আছে, www.facebook.com/kibria.rj এই পেজটিতে এসে আমার পার্সোনাল আইডি ট্যাগ দেওয়া আছে ওর ছবির সাথে, আপনারা ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন, ওখানে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, এবং আমি যদি মনে করি যে ইয়েস ওর সঙ্গে কথা বলার মতো, তাহলে আপনার সঙ্গে আমি কমিউনিকেট করে দেবো, যে যদি আমার গেস্ট ইচ্ছা পোষণ করে। এটা সবগুলো এপিসোডের ক্ষেত্রে একই নিয়ম। ওকে, আর ইন দ্য মিন টাইম ইউটিউব চ্যানেলে যদি আসেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যেটা করবেন, ঢাকা এফএম 90.4 নামে ইউটিউবে যদি আপনি সার্চ দেন তাহলে আপনি ঢাকা এফএম এর চ্যানেলটি পেয়ে যাবেন, এবং ওখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটা অন করে দেবেন। আর আপনার এই গল্পটি এমনও হতে পারে, লম্বা যেহেতু রাত দুটো পর্যন্ত থাকবো, শুনতে শুনতে অনেকেই ঘুমিয়ে যাবেন, হতেও পারে, আমার মনে হয় না আজকে ঘুমানোর সুযোগ হবে, তারপরেও বলছি যদি এরকম হয় তাহলে একবারে সাবস্ক্রাইব করে নিন, সেক্ষেত্রে আপনি গল্পটা ওখান থেকে ইজিলি শুনতে পারবেন। সো আমরা শুরু করি রেহনুমা, যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে। আচ্ছা, প্রথমে আমি শুরু করি আমার ছোটবেলা থেকে। আমরা দু বোন, আর আমার বাবা অনেক ভালো একজন মানুষ ছিলেন, খুবই শান্তশিষ্ট, মানে কখনো কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি, আমাদেরকে কখনো গায়ে হাত তোলেনি, এবং সবার কাছে আমার আব্বু অনেক প্রিয় একজন মানুষ ছিল। তো আমরা দু বোনই আমার বাবার অনেক আদরের ছিলাম, স্পেশালি আমি। ছোটোবেলায় যখন আমার 2.5 বছর বয়স, তখন আমার বাবার একটা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। আব্বু অলমোস্ট 11 মাসের মতো হসপিটালে ছিলেন। তখন থেকে আর কি আমাদের মোটামুটি আমাদের লাইফটা একটু চেঞ্জ হওয়া শুরু করে, যেহেতু আব্বু কাজ করতে পারতো না, তো দেখা যেত যে আমাদের মানে আমাদের গ্রামের বাড়িতে অনেক জমি জমা ছিল আর কি, তো সেখান থেকে আর কি আমাদের মেইন ইয়াগুলো আসতো, খরচ টর সব কিছু আসতো। তো প্লাস আমার আম্মু জব করতো। আব্বু অসুস্থ হওয়ার পর থেকেই মানে মোটামুটি বলা চলে যে আমার আম্মু একটু মানে বদলে যাওয়া শুরু করে। এটা কি বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে ফার্স্ট টাইম আপনার নোটিস করলেন? আপনার বড় বোনের সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? আমার আপুর সাথে আমার 6 বছরের পার্থক্য। তার মানে উনি হচ্ছেন রাইট নাও 30 এবং আপনি হচ্ছেন 24। ওকে, সো আপনি যখন 2.5 বছরের ছিলেন, আপনার বোন তখন বলা যেতে পারে 7 থেকে 8 বছর বয়স। আচ্ছা, তো ওই সময় আপনার বাবা ফুললি হসপিটালাইজড? আব্বু ফুললি হসপিটালে। কি করতেন উনি, পেশায় কি ছিলেন? আব্বু
অ্যাক্সিডেন্টের আগে ব্যাংকে জব করতেন। আচ্ছা, তো ওই সময় মা খারাপ আচরণ করা শুরু করলো? মানে আপুই বেসিক্যালি আমাকে পেলেছে আর কি ছোটবেলা থেকে আমাকে, কারণ আম্মু বেশিরভাগ সময় হয়তো জবের কারণে বাইরে থাকতো, আব্বু সিক ছিল, সব দায়িত্ব আম্মুকে নিতে হতো। ও, মাও তখন জব করতো? হ্যাঁ, আম্মু জব করতো। তো তখন থেকে আর কি আম্মু বাসায় আসলে দেখা যেত খুব অল্পতেই রেগে যেত, তারপর অনেক খারাপ ব্যবহার করতো। তো এগুলো নিয়ে আর কি আব্বুর সাথেও আম্মুর একটু ঝামেলা শুরু হয়ে যায় যে তুমি কেন বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করছো, এটা তো ঠিক করছো না তুমি। তো তখন থেকে আর কি বলা যায় যে আমাদের জীবনটা বদলে যাওয়া শুরু করে। আমরা অনেক হ্যাপি একটা ফ্যামিলি ছিলাম মোটামুটি। অ্যাক্সিডেন্টটা কিসের অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্টটা হচ্ছে আব্বু গ্রামের বাড়িতে যাচ্ছিল, আমাদের বাসা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিল। তো তখন আর কি একটা ট্রাক এসে টেম্পু টাইপের যে ইয়াগুলো থাকে না গ্রামে, একটা জায়গা থেকে একটা জায়গায় যায় ওইরকম একটা গাড়িতে আব্বু ছিল আর কি, একটা ট্রাক এসে উপরে উঠিয়ে দেয়। গাড়ির যে স্টিয়ারিংটা থাকে, স্টিয়ারিংটা একদম আব্বুর পেটে ঢুকে যায়। ঢুকে মানে খুবই ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট, আব্বু শরীরে অনেক হাঁটি ভেঙে যায়, তারপর হচ্ছে স্টিয়ারিং ঢুকে একদম আব্বুর পুরো পেট একদম মানে চিড়ে ফেরে, সাইডে একটুখানি ঝুলে থাকে এমন অবস্থা, পেটের ভিতরে যা কিছু ছিল সবকিছু বের হয়ে যায়, মানে খুবই মানে ডেঞ্জারাস একটা অ্যাক্সিডেন্ট। আব্বু বাঁচারই কথা না, রাইট? এখন আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দিয়েছিল, জন্য আব্বু অ্যাক্সিডেন্টের পর 14 বছরের মতো বেঁচে ছিল। বাট মানে যে অবস্থা ছিল আব্বু হাঁটতে পারতো না। আচ্ছা, আব্বুর 11 মাস পরে যখন আব্বুকে বাসায় নিয়ে আসা হলো তখন আব্বু হাঁটতে পারতো না, আব্বু টোটালি হচ্ছে বিছানায় ছিল। তো আম্মু তখন আর কি আব্বুকে অনেক টেক কেয়ার করেছে। আব্বুকে হচ্ছে আমরা মানে যে ওয়াকার বেবিরা যেরকম ওয়াকারে হাঁটে, আমরা ওরকম করে আব্বুকে নতুন করে আব্বুকে বসানো শিখাইতে হয়েছে, আব্বুকে দাঁড়ানো শিখাইতে হয়েছে, দেন ওয়াকারে করে আব্বুকে হাঁটাতে হয়েছে। তো তারপর যাই হোক অনেক বছর পার হলো, 2001 আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। আচ্ছা, আপুর খুবই অল্প বয়সে বিয়ে হয়, তখন 14 বছর বয়স ছিল। তো মানে অনেক ভালো ছেলে পেয়েছিল, ওই জন্য হয়তো মানে বিয়ে দিয়ে দেয় আর কি 14 বছর বয়সে। হ্যাঁ, যখন 14 বছর। আচ্ছা, তারপর 2001 বিয়ে হয়, তারপর 2005 আপু দেশে বাইরে চলে যায় হাজবেন্ডের সঙ্গে, আপুর হাজবেন্ড দেশে বাইরে থাকতো। তারপর 2005 দেশের বাইরে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে তখন তো আমি একা একদম, আব্বু আম্মু আমি, এর মাঝে তো অনেক মানে কি বলবো নিজের মা সম্পর্কে আসলে এইভাবে কথাগুলো বলতেও আমার খারাপ লাগছে, তারপর বলতে হয়। 2005 আপু চলে যাওয়ার পর থেকে আর কি আম্মুর মানে ব্যবহারগুলো আরো বেশি খারাপ হওয়া শুরু করে আমার সাথে, আব্বুর সাথে। বাবা কি তখন জব করছে নাকি একদম? বাবা তখন, বাবা বেসিক্যালি হচ্ছে যে অ্যাক্সিডেন্টের পরে বাবা জব করতো না, কারণ বাবা হাঁটা চলেই তো অনেক বছর করতে পারেনি। তারপর কি বাবার হচ্ছে কিছু মানে জায়গায় হয়তো টাকা দেওয়া ছিল বিজনেসের ইয়াতে, ওখান থেকে কিছু আসতো, ওখান থেকে আসতো, প্লাস বাড়িতে বাড়ি থেকে আসতো, ওভাবেই আর কি আমাদের সংসার চলছিল। তারপর 2006 সালে আপনারা তখন কোথায়? আপনারা কি তখন ঢাকাতে নাকি? না, আমরা তখন ঢাকাতে না, আমরা তখন আমাদের বাড়িতে। বাড়িতে গেলেন কবে? বাড়িতে গিয়েছি আমরা হচ্ছে এক বছর একটু বেশি সময় হচ্ছে ঢাকায় ছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে তখন থেকে আমরা বাড়িতে, মানে 96-এর কি মাসে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা আমার মনে নেই, বাট আমরা বাড়ি হচ্ছে 13-14 মাসের মতো ঢাকায় ছিলাম, তারপর আর কি আমরা বাড়িতে চলে যাই। বাড়ি কোথায় চলে গেলেন? আমাদের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ চলে গেলেন। আচ্ছা, তো সিরাজগঞ্জ মানে হচ্ছে আপনার বাবার বাড়িতে চলে গেলেন? না, আমাদের বাসা, আমরা যে বাসাটা তখন আমরা ভাড়া থাকতাম, আমরা যে বাসাটা ভাড়া থাকতাম ওখানে। সো এক বছর বাবার এখানে থেকে ট্রিটমেন্ট করাতে হয়েছে বাবাকে শুধুমাত্র, তারপর আমরা সিরাজগঞ্জে চলে যাই। তো ওখানে আমাদের বাসা ছিল, ওখানে আমরা যাই, গিয়ে ওখানে থাকি আর কি। আম্মু কিছুদিন পরে হচ্ছে জয়েন করে, আম্মু আগেও জব করতো, ওই সেম জবটাতে আম্মু আর কি জয়েন করে। আচ্ছা, আর আব্বু হচ্ছে ওই টুকটাক মানে বেশি তো হাঁটাচলা করা নিষেধ ছিল, বলেছিল যে যতটা সম্ভব রেস্ট নিতে। তো আব্বু ওরকম মানে জব জবে আর যাওয়া হয়নি, তো টুকটাক বিজনেস টিজনেস করতে ভাবে চলতো আর কি আমাদের। তো তারপর হচ্ছে 2006 সালে একটা ঘটনা আমি দেখি আর কি, মানে আমি ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠে আমি যখন আম্মুর মানে বেডরুমের দিকে যখন আমি গেলাম, তো গিয়ে আর কি আমি খুবই আপত্তিজনক একটা ইয়া আমি দেখি। সো তারপর থেকেই আর কি আমার আম্মুর প্রতি, আমার বাবা কোথায় তখন? আমার আব্বু তখন বাইরে ছিল। বাইরে বলতে? বাইরে হচ্ছে আব্বু ব্যবসার কাজে, আব্বু বাইরে গিয়েছিল, একটা শপ ছিল ওখানে আব্বুর, তো ওই শপে গিয়েছিল আর কি। আচ্ছা, সো আপনি যে আপত্তিকর অবস্থাটা দেখলেন, এটা কি বেসিক্যালি আপনি ফার্স্ট টাইম নোটিস করলেন এরকম? হ্যাঁ, ফার্স্ট টাইম নোটিস করলাম এরকম কিছু। তো তখন আপনি স্কুলে পড়েন? তখন আমি মেবি ক্লাস 7-এ পড়ি। ওকে, সো স্কুলে পড়েন, হাই স্কুলে পড়েন? স্কুলে পড়ি তখন আমি। তো তারপর
ওটা দেখার পর থেকে আম্মু তো প্রচন্ড ভয় পেতাম, মানে দেখা যেত যে আম্মু কিছু একটা বললে অথবা একটু জোরে কথা বললে আমি ভয় পেয়ে যেতাম, বুকের ভিতরে কাঁপুনি শুরু হয়ে যেত যে এখন কি হবে কি হবে। তো তারপর ওই ঘটনাটার পরে আমি জাস্ট রুমে ঢুকে যখন দেখেছি সাথে সাথে আমি রুম থেকে বের হয়ে গেছি আর কি, আমি আমার রুমে চলে গেছি। তো তার কিছুক্ষণ পরে আম্মু এসেছে আমার রুমে, তো এসে আমাকে বলছে যে যা দেখেছ সেটা যেন বাবাকে না বলা হয়, যদি বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। তারপর এভাবেই চলছিল। এরপরও আরো কয়েকবার আমি এরকম ঘটনা আমার চোখের সামনে হয়েছে, কারণ ওই দিনে আমি দেখার পর থেকে আসলে আম্মুরও একটা ভয় কেটে যায় যে হ্যাঁ আমি তো বাবাকে কিছু বলিনি, আমি কিছু বলবো না। তো আমার সামনে এরকম ঘটনা আরো অনেকবার হয়েছে, বাট আমি বাবাকে কিছুই বলতে পারিনি আর কি। তো তারপরে গিয়ে আমরা 2007 সালে আমরা বাসা নিজেদের বাসা করি, সিরাজগঞ্জে। হ্যাঁ, নিজেদের বাসা করি। নিজেদের বাসা করার পরে ওখানে আমরা শিফট হই। তো তারপর 2009 সালে হঠাৎ করে একদিন আমার আব্বু প্রচন্ড অসুস্থ হয়ে যায়। আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আপনারা শুনছেন রেহনুমার জীবন গল্প। রেহনুমা রাইট নাও 24 এবং তার যে পারিবারিকভাবে বেড়ে ওঠা সেখানে সে ফোকাস করেছে। সেখানে যে ঘটনাটা আপনারা শুনেছেন এটা একটা অনভিপ্রেত ঘটনা, কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষ যখন যে কাজ করে তার নিজস্ব একটা যুক্তি থাকে, তার নিজস্ব একটা লজিক থাকে। আমরা যখন যেহেতু একটা সামাজিক জীব, আমাদের ধর্মীয় অনুশাসন আছে, আমাদের রীতিনীতি শিষ্টাচার মেনে চলতে হয়, সেটা পরিবারের মধ্যে আছে, সামাজিকতার জায়গাতে আছে, কিন্তু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো হয়তো এভাবে কখনোই ফোকাস করা হয় না, এবং ফোকাস করার প্রয়োজনটা কি সেটাও হয়তো প্রয়োজন মনে করেন না অনেকেই। কেন আজকে রেহনুমার জীবন গল্পটা এখানে প্রচার করা হচ্ছে? আমরা মনে করি শুধু রেহনুমা একটা মেয়ে না, রেহনুমার মতো একটা ছেলেও পরিবারে অনেক সময় অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করতে পারেন, যেটা সেই বয়সে ভয়ানক রকমের একটা মানসিক চাপ হতে পারে তার জন্যে। হয়তো আর্থিকভাবে সচ্ছল একটা পরিবার, হয়তো বলা যেতে পারে যে সব কিছুই আছে, ঠিক আছে সব কিছুই আছে, কিন্তু বাবা মায়ের মধ্যে যে স্বাভাবিক সম্পর্কটা সেটা হয়তো বা সে পাচ্ছে না, কিংবা সে এমন কিছু একটা দেখে ফেলেছে যেটা তার বয়সে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না, এবং সেটা বিপজ্জনক হয়ে যেতে পারে তার বড় হয়ে ওঠার জন্য, ভয়ানক রকমের ইম্প্যাক্ট তৈরি হতে পারে, যেটা আমরা অনেক সময় বাইরের দেশের অনেক নামি দামি অ্যাওয়ার্ড পাওয়া মুভিতে দেখি। আমি শুধু আজকের এই ঘটনাটা এই কারণে ফোকাস করতে চাচ্ছি আপনাদেরকে, যে একটা প্রতিকূল ভয়ানক রকমের একটা প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও একটা মানুষ চেষ্টা করলে, তার যদি ইচ্ছা থাকে, তাহলে সে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে পারে। আসলে কি গল্প সেটা বলছে একটু সামনের দিকে আগাতে চাই। আমি বারবারই বলি, গল্পে কাউকে, কোনো ক্যারেক্টারকে, আমাদের যেই গল্পগুলোর মানে ওর যে গল্পটা বলছে সেখানে যারা যাদের রেফারেন্স এখানে আসবে তাদের প্রত্যেকের প্রতি আমাদের সমান সম্মান, এবং ওর জীবনে ঘটে যাওয়া ওর অ্যাঙ্গেল থেকে দেখা কোনো একটা ঘটনা সেটা ওর জন্য পজিটিভ কিংবা নেগেটিভ, কিন্তু যাদের জীবনে জিনিসগুলো ঘটেছে সেটা তাদের জীবনে কখনো পজিটিভ কখনো নেগেটিভ, তাদের গল্পগুলো যদি আমরা আনতে পারতাম তাহলে হয়তো বিষয়টাকে অন্যরকমভাবে আপনার কাছে ধরা দিত। সুতরাং আমাদের এই গল্প থেকে কাউকে হেট করার নেই, আমরা বরং ম্যাচিউরলি অ্যাক্ট করি, আমরা বরং গল্পটাকে আমাদের চিন্তার জায়গাটা থেকে একটু রেসপেক্টের চোখে দেখি, কারণ আপনি যেটাকে অন্যের সমস্যা মনে করছেন সেই সমস্যা কিন্তু আপনারও হতে পারে, যদি সেই সমস্যাকে সবসময় আপনি অন্যের সমস্যা মনে করেন। ছোট্ট একটা বিরতির পর 2009 সালের কোনো ঘটনায় ছিলাম, তাই? হ্যাঁ, তারপর 2009 সালের মে মাসে আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আচ্ছা, মে মাসে 26 তারিখ ছিল, সরি 25 তারিখ, 25 তারিখ রাত 8টার দিকে হঠাৎ করে, তখন প্রচন্ড ঝড় বৃষ্টি ছিল, ঝড় বৃষ্টির সময় ছিল, তো প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছিল, ডক্টরের কাছে যাবো সেরকম সিচুয়েশন ছিল না। তো হঠাৎ করেই 9টা থেকে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় আব্বুর। তো আব্বু, এখন আমি ফোন করছিলাম হসপিটালে যে অ্যাম্বুলেন্স পাঠানো যাবে কিনা, তো ওরা বলতেছে আমাদের কাছে কোনো অ্যাম্বুলেন্স এখন নেই, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ওখানে গিয়েছে সব অ্যাম্বুলেন্স আর কি, কোনো হসপিটালেই কোনো অ্যাম্বুলেন্স অ্যাভেলেবল ছিল না। তো এদিকে মানে আমার মা কিন্তু পাশের রুমে ছিল, কিন্তু তাকে আমি বারবার ডাকছি যে আব্বু প্রচন্ড খারাপ লাগছে, তুমি আসো, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি গিয়ে কি করবো, আমার কি করার আছে। তো এভাবে আর কি রাত কেটে যায়, প্রায় যখন 2:30 বাজে তখন আব্বু বলে যে আমার একটু ভালো লাগতেছে, তো তুমি তোমার রুমে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরা সকাল হোক তখন আমরা ডক্টরের কাছে গিয়ে আমরা দেখে আসবো, চিন্তা করো না।
বাট আমি বুঝতে পারছিলাম যে আব্বু আসলে আমাকে এমনি বলছে, কারণ আমি খুব টেনশন করছি, আমি আব্বুর পাশে বসে আছি, ইভেন আমি কান্নাও করছিলাম। তো তারপর আব্বু বললো যে তুমি রুমে যাও, গিয়ে ঘুমাও, আমি সকালে তোমাকে ডেকে দিব, তারপর আমরা ডক্টরের কাছে যাব। মানে আমার আব্বু এত কষ্ট পাচ্ছিল, আমি বারবার আম্মুর কাছে গিয়ে রিকোয়েস্ট করছিলাম যে তুমি একটু আসো, তুমি একটু আব্বুকে দেখো, বাট আম্মু আসছিল না। তার আগে কি আপনার আব্বু আম্মুর মধ্যে কোনো ঝগড়া দেখেছেন? কোনো ঝগড়া হয়নি, কোনো ঝগড়া ছিল না, কোনো ঝগড়া হয়নি। আমি তো আপনাকে প্রথমে বলেছি আমার আব্বু খুবই শান্ত একজন মানুষ ছিল, সে মানে কারোর সাথে কখনো কোনো ঝগড়া করতো না। লাইক আম্মু যদি কখনো রাগারাগিও করতো, চিল্লাফাল্লাও করতো, আব্বু কিছু বলতো না, আব্বু চুপ হয়ে থাকতো। তারপর আমি আমার রুমে চলে যাই, তো হঠাৎ করে প্রায় 10-15 মিনিট পর আব্বু চিৎকার করে আমাকে ডাকে। তো আমি ছুটে আব্বুর রুমে যাই। তো রুমে যাওয়ার পরে দেখি যে আব্বু বলছে আমার খুব খারাপ লাগছে, তুমি আমাকে বারান্দায় নিয়ে যাও। আচ্ছা, তো আমি আব্বুর রুম থেকে আব্বুকে ধরে বারান্দায় নিয়ে আসি। তো আব্বু যখন থেকে ব্যথা শুরু হয় তখন থেকে আব্বু জাস্ট বুকে হাত দিয়ে রেখেছিল, যেখানে ব্যথা করছিল। আব্বু বসতে পারছিল না, শুতেও পারছিল না, হাত শোয়া হয়েছিল বিছানায়। তো আমি আব্বুকে ধরে বারান্দায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আব্বুকে চেয়ারে বসিয়ে দিই। তো তারপর আব্বু বমি করে দেয়। তো বমি হচ্ছিল, তো মানে তখন আমি কান্না করতে করতে আম্মুর কাছে যাই যে আম্মু আসো, আব্বু তো বমি করছে, মরে যাক, আমার কি, আমি পারবো না যেতে, আমাকে ডাকবা না। এটা আপনার মা বলে? আমার মা বলে। আচ্ছা, তখন আমি খুব কষ্ট পাই, কারণ মারছি, আমি বাবার খুব কাছে ছিলাম, বাবাকে প্রচন্ড ভালোবাসতাম। এখানে একটা বিষয় বলি প্রিয় শ্রোতা, আমি বারবারই বলছি আজকে যে ধরনের ডিসক্লেমার আমরা দিয়েছি সেই ডিসক্লেমারের জায়গায় আমার আরো বেশ কয়েকটা কথা বলার আছে আজকের অনুষ্ঠানে। আজকে ওর যে গল্পটা সেই গল্পের পুরোটা জুড়েই থাকবে ওর মাকে নিয়ে বলা অনেক কষ্টজনক অনেক কথাবার্তা। আমাদের সমাজে কিংবা আমাদের পুরো পৃথিবীতে যদি বলি, মা হচ্ছেন এমন একটি ক্যারেক্টার, মা হচ্ছেন এমন একটি স্বর্গীয় গিফট সন্তানের জন্যে যেখানে কোনো লজিকই খাটে না, মা যা মা তাই, এখানে অন্য কোনো কিছু বলার সুযোগ নেই। সুতরাং আজকের এই পার্টিকুলার বিষয়কে কেন্দ্র করে আপনি আইদার পজিটিভ আইদার নেগেটিভ কোনো কিছুই ভাববেন না মার এই বিষয়টাকে নিয়ে, আমি বারবার আপনাদেরকে সতর্ক করছি। আপনারা বরং ভাবুন এটা যে একটা মেয়ে পরিবারে এই ধরনের পরিবেশের মধ্যে বড় হয়ে সে আজকে কোথায় দাঁড়িয়ে আছে, কীভাবে ফাইট করছে, কারণ এই পার্টিকুলার একটা মাকে দিয়ে সমাজের অন্য সকল মাকে চিন্তা করার কোনো সুযোগ নেই। চিন্তা করতে গেলে আপনার এই গল্পটাকে ফেক মনে হবে, এক। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি চিন্তা করতে গেলে ভয়ানক রকমের কষ্ট পাবেন। তবে হ্যাঁ, আমি ডেফিনেটলি শিওর যে আজকের এই গল্প শুনে অনেকেই হয়তো বা তার নিজের জীবনের গল্পটা খুঁজে পাবেন, কারণ এই ধরনের বিষয়গুলো মিডিয়াতে এত বড় হাইলাইট করা, এত বড় স্পেস দিয়ে মানুষকে সচেতন করা, মানুষকে ইন্সপায়ার করা, এটা আসলে রেডিওতেই ফার্স্ট হয়েছে। সো সেই জায়গা থেকে আমাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি বারবার ইন্টারাপ্ট করছি আপনাদেরকে এই একটা জিনিস বোঝানোর জন্যে, গল্পের ক্যারেক্টারের কোনো পার্টিকুলার বিষয় যেটা আপনার মধ্যে নেগেটিভ কনসিকোয়েন্স তৈরি করে ওটাকে ফোকাস না করে বরং এই মেয়েটার স্ট্রাগলটাকে ফোকাস করবেন, প্লিজ। ওকে, তারপর আমি মাকে ডাকতে যাইনি। তো তারপর আব্বু পরপর 3 বার বমি করেছে। তো বমি করার পরে তারপর আব্বুকে নিয়ে আবার রুমিং নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর আব্বু আমাকে মানে হাত জোর করে মানে আমাকে বলছে যে আমাকে মাফ করে দিও। তা আমি বলেছি তুমি এভাবে কেন কথা বলছো, বলছে যে আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। মানে আমি তখন এতটাই মানে আমি তো কিছু বুঝতাম না তখন, আমি যদি এখন যদি থাকতাম ওই সিচুয়েশনে আমি হয়তো বুঝতে পারতাম যে আবু হয়তো আর বেশিক্ষণ থাকবে না, এই জন্য ওইভাবে বলছে, বাট তখন আমি বুঝিনি আসলে। তারপর যে এভাবে কথা বলো না বাবা, তুমি ঠিক হয়ে যাবা, ভাই আসবে একটু পরে, তোমাকে হসপিটালে নিয়ে যাবো, তুমি ঠিক হয়ে যাবা, কিছু হবে না। তো তারপর ভাইয়া 5টার দিকে, ভাইয়া মেবি 4টার দিকে বাসা থেকে বের হয়, ওর বাসা থেকে তখন ঝড় বৃষ্টি থেমে গেছে, বাট স্টিল কোথাও অ্যাম্বুলেন্স নেই। তো ভাইয়া হেঁটে হেঁটে রাত 4টায় স্বাভাবিক ভাবে একটা ছোট শহরে, কোন ভাইয়া ছিল ভাইয়া, ওকে আমি বললাম একটু কাজিন কে ফোন করছিলাম সে রাত থেকে, ভোর 4টা। হ্যাঁ, তো ভোর 4টায় ভাইয়া বাসা থেকে বের হয়ে যায়, হচ্ছে হসপিটালে যায়, সে কোনো ভাবে কোনো অ্যাম্বুলেন্স ম্যানেজ হয় কিনা। এই সময়ের মধ্যে মা আসেনি রুমে? মা একবারও আসেনি। আচ্ছা, পরে একটা রিকশায় আমি উঠি আর একটা রিকশায় বাবাকে নিয়ে ভাইয়া উঠে, উঠে আব্বুকে হসপিটালে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে ওখানকার ডক্টররা চেক করার পরে বলছে যে একটা মাইনর স্ট্রোক হয়েছে। আচ্ছা, বাট যদি সময় মতো আনতে পারতাম হয়তো অবস্থা এখন খুবই মানে একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, আমরা দেখছি, বাট যদি রাতে আনতে পারতেন, জিজ্ঞেস করেছে যে কখন থেকে এরকম হচ্ছে। তো যখন আমি ডিটেল বললাম ডক্টরকে, তখন বলছে যে রাতে আনা উচিত ছিল।
তো বললাম আসলে রাতে এরকম সিচুয়েশন ছিল না যে আমি হসপিটালে নিয়ে আসবো আব্বুকে। তো তারপর ইসিজি করা হলো, সব চেক আপ করা হলো, আব্বুকে ঘুম, আব্বু সারা রাত তো ঘুমায়নি, তা আব্বুকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো ঘুমানোর জন্য। তো 6:30 দিকে আমি আম্মুকে ফোন করলাম, আব্বুর ফোনটা আমার কাছে ছিল, তো আমি আম্মুকে ফোন করলাম যে আম্মু এই ঘটনা, আব্বুর তো স্ট্রোক হয়েছে, তো ডক্টর এটা এটা বলেছে। তো বলতেছে যে তুমি আমাকে কেন ফোন দিয়েছো, তোমার বাবা তুমি দেখো আমাকে কেন বারবার ফোন দিয়ে বলতেছো। বলছে যে আম্মু আমি একা একা এখানে কী করবো, তুমি আসবা না? বলতেছে যে না আমি আসতে পারবো না। এখন টাকা পয়সার একটা ব্যাপার ছিল, কারণ আমি আসার সময় তো আমি কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, ভাইয়া আর কি হসপিটাল মেডিসিন টেডিসিন যা কিছু লেগেছে ভাইয়া এনেছে। তো তারপর আমি আম্মুকে বললাম যে আমার তো টাকা লাগবে, হসপিটালে তো টাকা লাগবে, তো টাকা লাগবে তুমি তোর বাবাকে বলো কোথায় টাকা রেখেছে এসে নিয়ে যাও, আমি কিছু জানি না, আমাকে আর ফোন দিবা, আমাকে বিরক্ত করবো না। তো তারপর আমি আর মাকে ফোন দিই না, আমি আমার চাচুকে ফোন দিই, আমার ছোটো চাচু আমাদের বাসা থেকে 15 মিনিটের দূরত্বে থাকতো। তো চাচুকে ফোন দিয়ে বলি যে চাচু আব্বু তো এরকম হসপিটালে, তো আপনি আসেন। সে বলে যে আমি মাত্র ঘুম থেকে উঠেছি, আমার অফিস আছে, আমি এখন আসতে পারবো। তো তারপরে আর কি ডক্টররা হচ্ছে আব্বুকে কেবিনে শিফট করলো, ফার্স্টে তো ইমার্জেন্সিতে ছিল, তারপর কেবিনে শিফট করার পরে আমি আবার প্রায় মনে হয় 8:00 আম্মুকে ফোন করি, তুমি কি একটু স্যুপ অথবা রুটি সবজি একটু বানাতে পারবে আব্বুর জন্য? বলে কেন, আমি কেন বানাবো, তোমার দরকার থাকলে তুমি সে পানি নিয়ে যাও। কোন ক্লাসে পড়েন তখন আপনি? আমি তখন ক্লাস 9 পড়ি। ক্লাস 9, ওকে। তো কি মনে করে আম্মু আবার প্রায় আধা ঘন্টা পরে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে একটু পর তো বুয়া আসবে, তো বুয়া আসলে আমি বুয়াকে দিয়ে নাস্তা বানিয়ে পাঠিয়ে দিব। তো বললাম আচ্ছা ঠিক আছে। বুয়া আসছে পরে হয়তো বুয়াকে দিয়ে নাস্তা বানিয়েছে, বানিয়ে আম্মু নিজে এসেছে 9:30 এসে বলতেছে যে এই যে নাস্তা দিলাম, এখন আমি যাচ্ছি, আমাকে আর বিরক্ত করবা না, আমাকে আর ফোন দিবা না, কি কর তুমি করো, তোমার বাবার ড্রয়ারে টাকা আছে ওখান থেকে নিয়ে তুমি খরচ করো, আমাকে বিরক্ত করো না তুমি। তারপর ডক্টর বললো যে আব্বুর মোটামুটি অবস্থা ভালো, মানে স্টিল কিন্তু স্যালাইন চলছে, তারপর বললো যে এখন মোটামুটি ভালো আছে। তো ও একটা কথা বলে রেখে, হসপিটালটা ছিল হচ্ছে আমার চাচির ভাইয়ের আর কি। আচ্ছা। তো ওই আঙ্কেল এসে বললো যে সেই হিসেবে আব্বুর আর কি একটু এক্সট্রা কেয়ার হচ্ছিল। তারপর 8:00 দিকে ডক্টর এসেছে, এসে বললো যে এখন মোটামুটি ঠিক আছে, কোনো রিস্ক নেই, তো উনি ঘুমানোর তো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তো উনি ঘুমালে উনি বেটার ফিল করবে, আপনারা ওনাকে বেশি বিরক্ত করেন না, এটা বলছে আর কি। তো বলার পরে তাম্মু বললো যে ঠিক আছে আমি তো সারাদিন ছিলাম, আমি এখন চলে যাই, তুমি থাকো। আমার সাথে আমার একটা ভাগিনা ছিল, মানে ও আর আমি সেম এজেরই ছিলাম, তো আমি আরও হসপিটালে ছিলাম, তো আম্মু চলে গেল। যাওয়ার পরে আমাকে আম্মু বাসায় চলে যাওয়ার, আমাদের হসপিটাল থেকে আমাদের বাসার দূরত্ব ছিল 5-6 মিনিট, রিক্সায় করে 5-6 মিনিট দূরত্ব ছিল। তো তারপর আম্মু বাসায় গিয়ে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে তুমি বাসায় আসো, তুমি আমার যে ইয়াটা ছিল নাম ছিল মধু, বলছে তুমি আর মধু বাসায় আসো। তো আমি বলছি বাসায় কেন যাবো, আব্বু তো একা থাকবে। তো বলছে যে সমস্যা নেই তুমি আসো, তোমার বড় খালামণি যাচ্ছে। আচ্ছা। তা আমি বললাম যে বড় খালামণি কেন আসবে, বড় খালামণিকে দেখলে তো আব্বু রেগে যাবে, মানে আমার বড় খালামণির সাথে আব্বুর একটু সমস্যা ছিল। আচ্ছা। সমস্যা ছিল বলতে যে মানে বড় খালামণির মানে বিহেভিয়ারের জন্য আব্বু বড় খালামণিকে পছন্দ করতো, একটু অ্যাভয়েড করতো আর কি। আচ্ছা। তো বলছে আব্বু যদি রেগে যায় তখন তো আব্বুর জন্য তো এটা মানে খারাপ হতে পারে, লাইক যে যাকে পছন্দ করে না ঘুম থেকে অসুস্থ অবস্থায় যদি উঠে তাকে দেখে তখন তো স্বাভাবিকভাবে তার খারাপ লাগবে, যে মানুষ তো চায় যে অসুস্থ থাকুক তার প্রিয় মানুষ তার পাশে থাকুক। জি। তো তারপর আমি বলি যে না আমি আসবো না, আমার এখানে একটা বিরতি নিতে চাই প্রিয়। তারপর আমাকে আম্মু মানে অনেক ফোর্স করে যে তুমি এখনই আসবা, তোমার চিন্তা করার কিছু নেই, তোমার বড় খালামণি আব্বুকে টেক কেয়ার করবে, তারপর তুমি বাসায় থাকবা, আমি আবার ফ্রেশ হয়ে আমি যাব হসপিটালে। আমি এর মধ্যে বড় খালামণি চলে আসে, বড় খালামণির সাথে ছিল আমাদের একটা মামা, আম্মুর কাজিন ছিল, ওনারা আসার পরে আমি বাবা ঘুমাচ্ছিল, তো আমি গিয়ে বাবার কাছে গেলাম, তো গিয়ে বাবার মাথায় হাত রেখে আমি বললাম বাবা তুমি কি ঘুমাচ্ছ, আব্বু একটু করে চোখ খুলেছে, তো খুলে বলছে মানে ইশারা করে বলছে যে না ঘুমাচ্ছি না, আম্মু তো আমাকে বাসায় ডেকেছে, আমি বাসায় যাচ্ছি, আমি গিয়ে চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, মা চলে আসবে, তুমি থাকো আমি আসছি। তা আব্বু জাস্ট চোখ দিয়ে ইশারা করলো যে ওকে।
তো দেন আব্বু একটু সাইডে ফিরে যখন ওদেরকে দেখেছে তখন আর কি আব্বুর মানে এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি তো চলে আসলাম বাসায়। এর মধ্যে আমি বাসায় আসার প্রায় 15-20 মিনিট পরে আমার খালা হচ্ছে আম্মুকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে ভাইয়ের অবস্থা ভালো না, তুই তাড়াতাড়ি আয়। তা আমি আম্মুকে আমি শুনে বলতেছি যে আমি তো মাত্র দেখে আসলাম যে আব্বু চুপচাপ শুয়েছিল আর ডক্টরও বলে গিয়েছে যে এখন ঠিক আছে, তো হঠাৎ করে কেন অসুস্থ হয়ে গেল বলছি আমি জানি না, ঠিক আছে আমি গিয়ে দেখছি। তা আমি বললাম যে আমিও যাব, তোকে যেতে হবে না, তুই ফ্রেশ হয়ে খেয়ে দে তারপর আয়। ওকে, তো আমি অনেকবার রিকোয়েস্ট করলাম আম্মুকে যে আম্মু প্লিজ আমি যাই, আমি তোমার সঙ্গে যাই। বলছে না তুই যাবি না, তুই থাক আমি যাচ্ছি। তা আম্মু চট করে রেডি হয়ে আম্মু গেল। তো আম্মু মেবি 3:30 দিকে হসপিটালে গিয়েছে। তো যাওয়ার পরে আমি ফোন দিচ্ছি, ফোন ধরছে না। আমি ফোন দিচ্ছিলাম যে কি হয়েছে, এখন কি অবস্থা, আব্বু ঠিক আছে কিনা। তো যাই হোক, আমি মাত্র খেতে বসেছিলাম আর কি। তো খেতে বসার সাথে সাথে আম্মু আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে ড্রয়ারে টাকা আছে, সবগুলো টাকা নিয়েই হসপিটালে যায়। আম্মু বলছি কেন, আব্বুর কি অবস্থা এখন? বলছে হ্যাঁ, তোর আব্বুকে ঢাকা নিতে হবে, অবস্থা ভালো না, অক্সিজেন দিয়ে রাখছে, তোর আব্বুকে ঢাকা নিতে হবে, তুই টাকাগুলো নিয়ে এখানকার তো বিল পে করতে হবে, ঢাকা গেলে টাকা লাগবে, তো তুই টাকাগুলো নিয়ে আয়। তা আমি আর খেতে পারলাম না, আমার এর মধ্যে আমার ভিতরে এত অস্থিরত্ব শুরু হয়েছে যে আমি কান্না শুরু করে দিয়েছি, যে আমার কেমন ওখানে প্রচণ্ড খারাপ লাগছিল। তো তারপর আমি টাকা নিয়ে চট করে বের হলাম। তারপর আমি হসপিটালে আসার পরে দেখি যে আমার একজন চাচু বাসার সরি হসপিটালের নিচে দাঁড়িয়ে আছে। আমি রিক্সা থেকে নামার সাথে সাথে চাচু আমার হাত ধরেছে, তো ধরে বলতেছে যে চল উপরে চল। আমি বললাম যে আব্বুর কি হয়েছে? তখন আমার আমি মানে আমার খুব খারাপ লাগছিল যে আমার মানে মনে হচ্ছিল যে মেবি আব্বু নেই। তা আমি বলছি সত্যি করে বল আব্বুর কি হয়েছে। তো আব্বুর কেবিন ছিল হচ্ছে 3 তলায়। তো দেন আমি গেলাম, তো চাচু পোড়াটা সব আমার হাত ধরে আছে। 3 তলাতে যাওয়ার পরে দেখি যে আব্বুর মানে কেবিনের দরজাটা খোলা, দরজার সামনে অনেক মানুষ। তো আমি গিয়ে আমি চিল্লানো শুরু করছি যে হার্ট অ্যাটাক করেছে পেশেন্টের, হার্ট পেশেন্টের রুমের সামনে রুম কেন দরজা কেন খোলা থাকবে, এত মানুষ কেন এখানে হইচই করছে, আপনার সরেন এখান থেকে, আমার আব্বু ডিস্টার্ব হবে। আমি এটা বলতে বলতে রুমে ঢুকে দেখি যে আমার মা খালা একটা বেডে বসে আছে আর আমি দেখি যে আব্বু শুয়ে আছে। মানে আমি তখনও খেয়াল করিনি যে আব্বুর মাথার নিচে যে বালিশ নেই, অথবা আমি স্যালাইন ট্যালাইন মানে আমি কিছুই খেয়াল করিনি আর কি। আমার জাস্ট মনে হচ্ছে আব্বু নর্মালি শুয়ে আছে, কারণ ওইভাবে সবাই আমি দেখে গেছি আব্বুকে। তো আব্বুর মাথার কাছে হচ্ছে আমার চাচু বসে আছে, যে চাচুকে আমি সকালে ফোন দিয়েছিলাম যিনি বলেছে অফিস আছে আমি আসতে পারবো না, উনি বসে আছে, চাচি এসেছে উনি দাঁড়িয়ে আছে। তো আমি আব্বুকে দেখো তখনও কিন্তু বুঝতে পারিনি যে আব্বুর নেই। আমার বড় কালমণি হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরে, তো জড়িয়ে ধরে আমাকে বলে যে কি একটা সর্বনাশ হয়ে গেল, তোরা তো এতিম হয়ে গেলি। মানে উনি খুব জোরে চিৎকার করে করে কান্না করছে আর উনি এভাবে বিলাপ করে করে বলছে কি সর্বনাশ হয়ে গেল, তোরা এতিম হয়ে গেলি, এখন তোদের কি হবে। এটা যখন বলেছে তখন জাস্ট আমি আব্বুর দিকে তাকিয়েছি, তাকিয়ে তখন আমি খেয়াল করেছি যে আব্বুর মাথার নিচে বালিশ নেই। তো আমি নর্মালি আমি আর আমার আব্বু মানে মৃত মানুষকে ভয় পেতাম আর কি। মানে লাইক আমাদের বাসার আশেপাশের বাসায় যদি কেউ মারা যেত, আমের আব্বু ওই বাসার সামনে দিয়ে 40 দিন যেতাম না। মানে আমাদের একটা ধারণা ছিল যে মানুষ মরে গেলে মেবি ভূত হয়ে যায়, তারা এসে ভয় দেখাবে। মানে আব্বুরও ওই ভীতিটা ছিল, আমারও ওই ভীতিটা ছিল, আমরা ওই দিক দিয়ে না গিয়ে অনেকখানি ঘুরে যেতাম। তো বাট তখন আমার কোনো মানে আমার মধ্যে কোনো ওই ভয়টা অথবা ওরকম কিছুই নেই। আমি আব্বুর কাছে গিয়ে আমি আব্বু কিভাবে ধাক্কা দিচ্ছিলাম যে আব্বু কি হয়েছে তোমার, তুমি উঠো তুমি। তো আমার অনেকে এসেছিল, তখন আমার চাচি গিয়ে আমাকে ধরলো, আমার আরেকটা ভাই এসে আমাকে ধরলো। তো আমি ভাইকে ধরে চিৎকার করে করে কান্না করছিলাম। বাট আমার আম্মু একটু কান্না করেনি, আমার আম্মু চুপ হয়ে বসে আমাকে বলতেছে যে এভাবে কান্না করার কি আছে। আর শিওর আমাকে বলতেছে, আমি যখন আমাকে বসাই দিছে আম্মুর পাশে, আমাকে বসাই দিছে আমার ভাইয়া, তো বলতেছে যে এভাবে কান্না করতেছো কেন, এভাবে কান্না করার কি আছে, টাকা আনছো টাকা দাও। আমি
অবাক হয়ে তাকিয়ে ছিলাম যে মানে সামনে সামনের পেটে আব্বু এভাবে পড়ে আছে আর সে আমার সাথে এভাবে কথা বলছে। তারপর আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, আমার সাথে ব্যাগ ছিল, নিজেই আম্মু ব্যাগটা নিল, নিয়ে যে ভাইয়াটা সকালে আব্বুকে হসপিটালে নিয়ে আসছে ওকে বলো যে যা গিয়ে বিল পে করে হসপিটালে ঝামেলা শেষ কর, করে একটা অ্যাম্বুলেন্স ঠিক কর, নিয়ে যেতে হবে। তো এর মাঝে আমার আপু ফোন করছে, আপু ঘুমায় ছিল, তো ঘুম থেকে উঠতে পারে ভাইয়া যখন বলছে যে আপু অসুস্থ হসপিটালে তুমি আমাকে ফোন করো, আমা আমার পাশে বসে ফোন ধরে বলতেছে যে তোমার আব্বুকে ঢাকায় নিয়ে যাচ্ছি আমরা। না সেটা হয়তো আপনি ইজিলি ব্যাক করতে পারেন, সেই জন্যই সে বলেছে, পরে হয়তো সময় নিয়ে বলবে। আমি বলি এটা কেন বলেছে আমি শুনলে বুঝতে পারবেন। তো তারপর হসপিটালে আমি গেলাম ভাইয়ার সাথে ফর্মালিটিস ইয়া করতে, তো ও টাকা পে করার পরে তো আব্বুর যেটা ফাইল ছিল হচ্ছে সকাল থেকে হচ্ছে যে যে টেস্ট গুলো হয়েছে প্রেসক্রিপশন এগুলোর একটা ফাইল থাকে, তো প্লাস হচ্ছে দুপুরে হচ্ছে ডক্টর রেফার করে দিয়েছিল ঢাকায় যে হসপিটালে ডক্টরের কাছে, মানে সব পেপারসের যে একটা ফাইল ছিল, তো হসপিটাল থেকে নর্মালি বিল পে করার পর তো ফাইলটা তো দিবে। তো ভাইয়া যখন জিজ্ঞেস করেছে যে ফাইল কোথায়, তখন বলছে যে ফাইল তো এসে নিয়ে গিয়েছে, বলছে যে ফাইল কে নিয়ে গিয়েছে, আমরা তো কেউ ফাইল নিইনি। তো বলেছে যে ডক্টর যখন রুমে গিয়েছে অক্সিজেন যখন দেওয়া হয়েছে পেশেন্টকে, তখন আপনাদের একজন রিলেটিভ এসেছিল, এসে বলেছে যে অমুক কেবিনের অমুকের ফাইলটা ডক্টর চেয়েছে, আমরা তো দিয়ে দিয়েছি। তো উপরে গিয়ে ভাইয়া সবাইকে জিজ্ঞেস করলো ওখানে যারা যারা ছিল, তো সবাই বলতেছে যে না আমি তো নিইনি আমি তো নিইনি। তো ফাইলটা যাই হোক পাওয়া গেল না, তারপর অ্যাম্বুলেন্সে করে আব্বুকে আমাদের বাসায় নিয়ে আসা হলো। তো বাসায় নিয়ে আসার সাথে সাথে দেখি যে আম্মু ওদিকে ফোন টোন দিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে যে মানে যত তাড়াতাড়ি পসিবল মাটি দিতে হবে। বাট আপু যখন দেশের বাইরে চলে যায় তখন আপু এভাবে বলে যায় যে মানে যদি কখনো মানে আব্বু হোক আম্মু হোক কেউ যদি মারা যায় তাকে রেখে দিবা আমি না আসা পর্যন্ত, আমি আসবো দেখবো তারপর মাটি হবে, আপু এটা বলে গিয়েছিল। তো আপুর শ্বশুর বাড়িতে যখন জানানো হয় যে আব্বু মারা গেছে তখন বলে যে ঠিক আছে আমরা আসছি, আপনারা ওখানে সবকিছু ঠিকঠাক করেন, ওনাকে গোসল করেন, তারপর আমরা ঢাকায় নিয়ে এসে ওনাকে মানে আপু শ্বশুর বাড়িতেও এটা জানতো, কারণ আপু শ্বশুর বাড়িতেও সেম কথাটাই বলেছে যে শ্বশুর শাশুড়ি ছিল, তো তো ওদের বলেছে যে মানে যারই কিছু হোক না কেন আমাদেরকে ছাড়া কিন্তু আপনারা মাটি দিবেন না, আমরা দেখবো। তো ওইভাবে আপুর শ্বশুরও ফোন দিয়ে বলে যে ঠিক আছে ভাইজানকে নিয়ে আসতে হবে ঢাকায়, নিয়ে এসে আমি ব্যবস্থা করছি এখানে বারডেমে সম্ভবত ইয়া ছিল হিমাগার আছে, তো ওখানে বলো যে ওখানে রাখবো, আমি সব ব্যবস্থা করে আমি আসছি। বলছে না আপনাদের আসতে হবে না, ও যত তাড়াতাড়ি পসিবল মাটি দিয়ে দিব, নাহলে মিন্টু বৃষ্টি আত্মা হচ্ছে কষ্ট পাবে, বেশিক্ষণ রাখা যাবে না। তো বলতেছে যে না মানে আপুর কথা বলছে যে বৌমা তো বলে গেছে, তা আমাকেও বলে গেছে, তো আমি তো এটা পারবো না, আমি বৌমাকে কি জবাব দিব আপনি যদি মাটি দিয়ে দেন। বলতেছেন আপনাদেরও কষ্ট করে এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনাদেরও এখন কষ্ট করে আসতে হবে না, আর আপনারা আসলে আসেন, বাট আপনারা আসার আগে আগে মাটি দিয়ে দিব। মানে আমি পুরো ক্রেজি হয়ে গিয়েছে মাটি দেওয়ার জন্য। তো আমার চাচুরা ফোন দিয়ে বলতেছে যে আমার আরেকটা চাচা গ্রামের বাড়িতে থাকে, তো আমার চাচা ফোন দিয়ে বলতেছে যে তুমি এখানে নিয়ে আসো আমাদের পারিবারিক কবরস্থানে মাটি হবে। সে বলতেছে না আমি ওখানে নিব না, ওর এখানেই মাটি হবে। তো এগুলো নিয়ে আম্মু খুবই মানে রীতিমতো ঝগড়া করতেছে অনেক, আম্মু কিন্তু স্টিল মানে এক ফোঁটাও কান্না করেনি, একটুও কান্না করেনি। তো সে আমার চাচার সাথে ফোনে ঝগড়া করতেছে যে না আমি এখানে মাটি দিব, আপনাদের যদি দেখতে ইচ্ছা করে আপনারা এখানে আসেন এসে দেখে যান। কোনোভাবে রাজি করাতে পারতেছে না যে না পারিবারিক অবস্থানে তার মাটিটা হবে। ওইদিকে আপু বারবার ফোন করে বলতেছে যে তুমি একটু আব্বুর সাথে কথা বলা দাও, তো বলছে এখন তো কথা বলতে পারবে না, এখন তো হচ্ছে যে কি অক্সিজেন দিয়ে রাখছে এটা সেটা এগুলো বলতেছে, বলছে যে ও আপুকে বলছে যে আমি এখন অ্যাম্বুলেন্সে। তো বলছে ঠিক আছে আব্বু কথা বলতে না পারলেও সমস্যা নেই, তুমি আব্বুর কানের কাছে ফোনটা নাও, আমি আব্বুকে আব্বুর সাথে কথা বলে আব্বু বেটার ফিল করবে, আব্বুর ভালো লাগবে আমার ভয়েস শুনলে। সে বলছে না এখন এখন না আমি হসপিটালে যাই তোমার সাথে কথা বলে দিব। এভাবে
ওদিকে আপু কিভাবে হ্যান্ডেল করতেছে, তারপর হচ্ছে আমার তাতার সাথে ঝগড়া করতেছে এবং মাটি দেওয়ার জন্য খুবই পাগল হয়ে গেছে। মানে আপনার কথা অনুযায়ী যদি আপনি সবকিছু মেনে নেই তাহলে বলতে হবে যে সে একক ভাবে সিদ্ধান্ত নিচ্ছে, একটা স্বেচ্ছাচারী আচরণ যেটাকে বলে, সে কারো কথাই শুনছে না। লাইক একজন মহিলার যে হাজবেন্ড মারা গেলে তার যেরকম বিহেভিয়ার থাকা উচিত ওরকম কিছু ছিল না। অনেক বেশি ডিসপারেট ছিল টু এস্টাবলিশ হার ডিসিশন। ইয়া এক্স্যাক্টলি। ওকে, তো তারপর সবাই বুঝায় যে এরকম করার কিছু নেই, আপনি একটু শান্ত হন, যেহেতু তার বাবা মা ভাই সবার কবর ওখানে, সো ওনার ভাইরাও চাচ্ছে ওনাদের কথাটা আপনাকে মানতে হবে। তো সবাই বোঝানোর পরে গিয়ে উনি আর কি বলে আচ্ছা ঠিক আছে। দেন আব্বুকে গোসল করানো হয়, করানোর পরে রাত 8টার দিকে সম্ভবত অথবা 8টার পরে আব্বুকে একটা ট্রাক নিয়ে আসা হয়। আমাদের বাসা থেকে আমার দাদুর যে গ্রাম ওটা 1 ঘন্টার দূরত্ব ছিল আর কি। জি, তো ওখানে তারপর আমাদের আমরা যাবে, যাওয়ার জন্য মাইক্রো ট্রাক সব কিছু অ্যারেঞ্জ করা হয়। তো আমি বলি যে আমি যাবো, বলেন তোমাকে যেতে হবে না, আমাকে বাসায় রাখে। আমার বাসায় আমার ছোট খালামুনি ছিল, আরো কে কে ছিল, তো ওদের কাছে আমাকে রেখে যায়, রেখে আমি চলে যাই ওদের সাথে মাটি গ্রামের বাড়িতে মাটি দেওয়ার জন্য। আচ্ছা, মাটি দিয়ে রাতের 12:30-1টার দিকে চলে আসে, সবাই আবার ব্যাক করে আর কি। স্টিল আপুর সাথে সে কথা বলতেছে যে বাবা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, বাবা হসপিটালে। আপু বারবার ফোন দিয়ে বলছে যে কথা বলায় দাও, কথা বলে দাও, সে মানে বলাচ্ছেন আর কি। তো দেন মেবি 12:30-1টার দিকে আসলো বাসায়। তো আসার পরে তখন গিয়ে আপু শাশুড়িকে বলেছে যে আপনাদের আসতে হবে না, আমি যেহেতু মাটি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি, তো আপনারা সকালে আসেন, রিল্যাক্সে সকালে আসেন, এখন আসতে হবে না। তো তারপর ওরাও আসলো না। তো তারপর আপুকে আমাদের সময় সকাল 5:30-টার দিকে আপুকে ফোন দিয়েছে, ভাইয়াকে ফোন দিয়েছে, ভাইয়াকে ফোন দিয়ে, তা আপু কলেজে ছিল, ভাইয়াকেও কিন্তু জানায়নি। তো 5:30-টার দিকে ভাইয়াকে ফোন দিয়ে বলছে যে তোমার আব্বা তো মারা গেছে। তো বলছে যে মানে কি, আপনি তো একটু আগেও বলছেন, মানে রাতের বেলাও যখন কথা হচ্ছে তখনও তো আপনি বলছেন যে আব্বা ঢাকায় হসপিটালে এখন মারা গেছে, মানে আপনি কি বলতেছেন এগুলা, মানে ভাইয়া বিশ্বাস করতে পারতেছে না। তো বলতেছে যে হ্যাঁ এরকম মারা গেছে, মাটি দিয়ে আসছি, ডিটেল বললো আর কি। তো তাহলে আপনি কেন বিকেল থেকে বলছেন যে আপনি আব্বু আব্বুকে ঢাকায় নিয়ে আসতেছেন, এগুলো কেন বলছেন, মিথ্যা কথা কেন বলছেন? পরে বলে যে, ও তারপর বলছে যে আপনাদেরকে তো বলা হয়েছে যে কেউ মারা গেলে রাখতে, আমরা দেখবো তারপর মাটি হবে, তো আপনি কেন মাটি দিয়ে দিলেন? ভাই আমার সাথে এভাবে কথা বলতেছিল। তো বলতেছে যে আমার ইচ্ছা হয়েছে আমি দিছি, আপনার মা বলছে, আমার মা বলছে যে আমার ইচ্ছা হয়েছে আমি দিছি, এখন তো কিছু করার নাই। আপনার কথা বলছে যে ওকে জানাও ও কোথায়। তো বলছে ঠিক আছে ওকে আপনার জানাইতে হবে না, আমি ওকে জানাচ্ছি, আমি আমার ওয়েতে ওকে জানাবো। তো তারপর আপু কলেজে ছিল, তো আপু কলেজ থেকে আসার পর এর মধ্যে বাসায় হচ্ছে আপুর কিছু ফ্রেন্ডকে ভাইয়া ডাকে, ওরা সবাই আসে। তো আপু বাসায় এসে দেখে আপুর ফ্রেন্ডরা বাসায়, ভাইয়া বাসায়। তো আপু বলে যে কি হয়েছে তোমরা হঠাৎ করে বাসায় না জানিয়ে? তো বলে আসলাম আর কি। তো ওরা অনেক খাবার টাবার রান্না করে আনছে, তো আনার পর আপুকে খাওয়াইছে। খাওয়ানো দাওয়ানোর পরে তারপর আপুকে বলছে যে এরকম আব্বু তো মারা গেছে। তখন আপু খুব শক যে মানে মানে কি, আমাকে তো বলা হয়েছে যে আব্বু হসপিটাল, আব্বু ঢাকায়, তাহলে আমাকে কেন মিথ্যা কথা বলছে? দেন আপু আমাকে ফোন করে, ফোন করে বলে যে তুমি কেন মিথ্যা বললা, যাই হোক অনেক কথা। তো আমি বলে যে এরকম মৃত মানুষকে রাখতে হয় না, কষ্ট পায়, এগুলো নিয়ে আর কি অনেক ইয়া হয়। বাট তখনও মানে আমি বুঝতে পারিনি যে আসলে ব্যাপারটা কি হয়েছে। তো এর মাঝে কথা ওঠে আব্বুর ওই ফাইলটা নিয়ে, এটা নিয়ে যখন কথা উঠে যে ওই ফাইলটা কোথায়। আমার বড় খালার ছেলে হচ্ছে ডাক্তার, তো ভাইয়া এসে বলে যে আমি রিপোর্টস গুলো দেখবো, আমার কাছে মনে হচ্ছে যে ডাক্তারদের কোনো একটা অবহেলার কারণে, তো ভুল কোনো কিছুর কারণে এরকম ভাবে খালু মারা গেছে, কিন্তু ফাইলটা মিসিং। হ্যাঁ, তো এই জন্য ওরা হসপিটাল থেকে ফাইলটা মানে মিসিং করে দিয়েছে। আমরা একটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, আজকের এই গল্পটা একটু যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে সেটা সামনের দিকে গিয়ে পুরোপুরি অন্যদিকে মন নেবে, বিকজ আই নো দ্য স্টোরি। এবং এইটুকুতে যদি নাটক বা সিনেমার গল্পের জায়গায় আপনি চিন্তা করেন তাহলে একজন ব্যক্তি যে ভিলেনের ভূমিকায় চলে এসেছে, কিন্তু আমরা যেহেতু এখানে জীবন গল্প প্রচার করি আমরা সবসময় একটা কথা বলি, প্রত্যেকটা মানুষই আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষাপট থেকে রেসপেক্টেবল। দেখুন, ওই মানুষটাকে যদি আজকে রেহনুমা যে জায়গাটায় বসে আছে সেখানে বসানো যায়, সে তার
জায়গা থেকে হয়তো বিষয়গুলোকে অন্যভাবে ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করবে। এবং রেহনুমা যে কথাগুলো বলছে এখানে সেগুলোকে একেবারে টাইম মেশিনে গিয়ে ওই সময়ে বসে ঘুরে দেখে প্রুফ করার কোনো সুযোগ নাই, সে কারণে আমরা একেবারে সারেন্ডার করি এই জায়গাটাতে, দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো। বাট কিছু বিষয় আছে যেগুলো আমরা আমাদের সামাজিকতার জায়গা থেকে জানি, যে একজন সন্তান কখন মার এগেনস্টে গিয়ে কমপ্লেইন করে, কিংবা মা কখন সন্তানের এগেনস্টে বলতে বাধ্য হয়, কারণ পৃথিবীর সবচাইতে মধুরতম সম্পর্ক হচ্ছে এই জায়গাটি। সুতরাং ওই জায়গাটির প্রতি আজকের এই অনুষ্ঠান শুনে রেসপেক্ট কমুক, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা বরং রেহনুমার মাকে সম্মান জানাই, আমাদের মার জায়গাটি থেকে যে ধরনের রেসপেক্ট আছে প্রত্যেকটা মায়ের প্রতি, রেহনুমার মায়ের প্রতিও আমাদের ঠিক সেই রেসপেক্টটাই থাকছে। আমরা বরং গল্পটাকে অন্যদিকে একটু ফোকাস করি, যে রেহনুমা এইরকম একটা প্রবলেম পরিবারের মধ্যে ফেস করেছে বা করার পরেও সে আজকে কোথায় দাঁড়িয়ে আছে, এবং এই গল্পটা এই কারণেই প্রচার করতে চাই যাতে করে রেহনুমার মতো যদি কেউ কোনোভাবে এরকম পারিবারিকভাবে মানসিকভাবে নির্যাতনের শিকার হন, সে যেন দমে না যায়। আমরা বরং এই অ্যাঙ্গেলটা থেকে দেখি, আর নির্যাতনের আরও ধারাবাহিকতা সামনে আছে এবং সেগুলো হয়তো বা আপনারা স্টেপ বাই স্টেপ শুনলে বুঝতে পারবেন যে হাউ দিস ইজ পসিবল, আসলে এটা সম্ভব কিনা। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে রেহনুমা, আমরা যেখানটায় ছিলাম যে এক ধরনের স্বেচ্ছাচারী আচরণ মার বাবাকে কবর দেয়া নিয়ে, এবং তারপরে মেডিকেল রিপোর্টটা খুঁজে পাওয়া যাচ্ছিল না যে মেডিকেল রিপোর্টে কি আসলে আছে। হ্যাঁ, তারপর মানে ভাইয়ের ধারণা ছিল যে ডক্টরদের কোনো অবহেলার কারণে হয়তো এরকম হয়েছে, তো তারপর এটা নিয়ে মোটামুটি ভালো একটা ভাইয়া হসপিটালে গিয়ে ইনকোয়ারি করে, তো ওরা সেম রিপ্লাই দেয় যে আমাদের কোনো ফল্ট নেই, কেউ নিয়ে গিয়েছে, আপনাদের রিলেটিভের মধ্যে থেকে কেউ ফাইলটা নিয়ে গিয়েছে। আচ্ছা, তারপর তো আমার এই ব্যাপারটা নিয়ে আসলে কোনো ইয়া ছিল না, যে বলতেছে যে তোদের এত বাড়াবাড়ি কেন করতেছিস, কি দরকার খামাখা, মারা গেছে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, তো কেন ওদেরকে দোষারোপ করে তো লাভ নেই, খামাখা ফাইল হারেছে হারেছে, ফাইল দিয়ে কি এখন কি হবে, ফাইল আর তো এখন কোনো দরকার নেই। তো তারপরও আর কি আমিও তখন ইয়া করি যে না আসলে এটা তো দরকার, ডক্টরদের কারণে হয়তো এরকম কিছু হয়েছে। তো তারপর গিয়ে আর কি এটাকে নিয়ে আর তেমন ইয়া হয়নি, তো হসপিটালে ওরা বলেছিল যে আপনাদের ওই দিন যেসব রিলেটিভরা ছিল সবাইকে যদি মানে আমাদের সামনে আনতে পারেন, রিসিপিয়েন্টের জিনিস ছিল, উনি বলেছে যে তাহলে আমি চিনে ফেলবো কে ছিল, উনি বলেছে যে আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে কে ছিল, ছেলে ছিল নাকি মেয়ে ছিল, তো উনি বলছে একজন মহিলা ছিল। আচ্ছা, তো উনি এসে বলো যে অমুক কেবিনের অমুক পেশেন্টের হচ্ছে আমি রিলেটিভ, তো ডক্টর ফাইলটা চেয়েছে, ফাইলটা দেন তাড়াতাড়ি, তো ফাইলটা পরে নিয়ে গেছে। তো যাই হোক, তো তারপর এটা নিয়ে আর কোনো ইয়া হয়নি, আমাকে যখন বললাম যে চলো তাহলে আমরা সবাইকে নিয়ে যাই ওখানে যিনি যিনি ছিল, বলছে যে না আমরা আমরা আমরাই তো ছিলাম, আমরা তো কেউ যাই নাই, বলছে যেতে সমস্যা কোথায় চলো, আমি বলছেন আমি যাবো না। এটা নিয়ে এক পর্যায়ে আমার সাথে অনেক বড়ই সিনক্রিট হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে, ভাইয়াও বলেছে যে খালা চলো কি সমস্যা, তো সে বলছে আমি যাব না। তো ওই হসপিটালে মূলত ছিল যে আমাদের ফ্যামিলি ডক্টর যেটা থাকে, তো ডক্টর ওইখানকার ছিল, আমাদের কিছু হইলে আমরা ওই হসপিটালে যেতাম আর কি। তো তারপর থেকে আমার ওই হসপিটালে যায় না। আচ্ছা, মানে কোনো প্রবলেম হলে আর ওই হসপিটালে যায় না? ওই হসপিটালে যায় না, সে ডক্টর চেঞ্জ করে ফেলছে, হসপিটাল চেঞ্জ করে ফেলছে। তো তারপর যাই হোক, এটা নিয়ে আর কোনো কথা কাটাকাটি হয়নি, কিছু হয়নি, শেষ হয়ে গেল ব্যাপারটা। তো তারপর থেকে আব্বু মারা গেল হচ্ছে মে মাসে, জি সেপ্টেম্বর মাস থেকে হঠাৎ করে আম্মুর কি হলো, সে আমাকে বলছে যে তোমাকে বিয়ে দিয়ে দিব, যে আমি তো বিয়ে করবো না, আমি তো মানে ছোট আছে আছে, কোন ক্লাসে কোন ক্লাসে পড়েন, আমি তখন নাইনে পড়ি, তো আমি বলেছি আমি তো বিয়ে করবো না, তো বলেছে যে না তোমাকে বিয়ে করতে হবে, আমি বলেছি যে কেন, তোমার দায়িত্ব আমি নিতে পারতেছি না। একটু একটা মিনিট, মানে টু বি অনেস্ট, যে জিনিসটা আমার জানার আছে সেটা হচ্ছে যে আপনি তো মোটামুটি গল্পের যেই গ্রাফটা মেনটেন করছেন তাতে বোঝাই যাচ্ছে যে আপনার সঙ্গে আপনার মায়ের একটা সম্পর্ক, এই সম্পর্কটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, ছিল না, এটা একটা বৈরী সম্পর্ক। এবং আপনার বোন চলে গেল কানাডাতে, আপনারা দুই বোন, বাবা তো মারাই গেল, এবং ইন দ্য মিনটাইম আপনারা সিরাজগঞ্জে বাড়ি করেছেন, তার মানে ওই বাড়ি বলতে আপনারা কয়টা, আপনার পুরো একটা ফ্ল্যাটে আপনি এবং আপনার মা, এবং আপনি তখন ক্লাস নাইনে পড়ছেন। দু তিনটা বিষয় এখানে নোট করার মতো প্রিয় শ্রোতা, একটা হচ্ছে যে ওর মার বয়সও কিন্তু তখন অনেক অল্প বয়স, এক। দুই নম্বর হচ্ছে যে মা সাথে সন্তানের সম্পর্কটা স্বাভাবিক না, এবং শুধু ওর সাথে না, ওর কথা অনুযায়ী ওর বড় বোনের সঙ্গে স্বাভাবিক না, এবং ও যে বিষয়গুলো দেখেছে সেটার পরে ওর সাথে ওর মার একটা সম্পর্কে ভীষণ রকম দূরত্ব তৈরি হয়েছে মানসিকভাবে, সেটাই স্বাভাবিক।
অ্যান্ড সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো যে ও ক্লাস নাইনে পড়ে, তার মানে হচ্ছে তখন ওর বয়স সন্ধিকাল চলছে। সো বয়স সন্ধিকালটা হচ্ছে কোনো ছেলে এবং কোনো মেয়ের জন্য সবচেয়ে ডেঞ্জারাস টাইম। ওই সময়টাতে রাতারাতি দেখবেন একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে বেশ কিছু জিনিসের পরিবর্তন আসে, শারীরিক পরিবর্তনের পাশাপাশি ভয়ঙ্করভাবে মানসিক পরিবর্তন আসে। এবং এই জন্যই দেখবেন যে ক্লাস সেভেন এইটে চলে গেলে হঠাৎ করে ছেলেরা কিংবা মেয়েরা ধাম করে বড় হয়ে যায়। এই যে ব্যাপারটা, এই স্টেজটা কিন্তু খুব মারাত্মক এবং এটাকে খুব সফটলি ডিল করা উচিত। এই ডিল করার জায়গাটাতে মা কিংবা বাবা মা বা কাছের বন্ধুদেরকে অনেক বড় একটা ভূমিকা পালন করতে হয়। তো সেই জায়গাটিতে এই মেয়েটিরও এক ধরনের রাফ আচরণ হলেও হতে পারে, যেটা মায়ের সঙ্গে আমি ঠিক জানি না। আমি কোশ্চেনটা করতে চাই, একটা যেটা হচ্ছে যে আপনার বড় বোনের খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল যেটা আপনি বলছিলেন, তো সে কারণে কি ফ্যামিলি ট্রেডিশন এটা ছিল যে ঠিক আছে আপনাকেও বিয়ে দিয়ে দিক নির্ঝঞ্ঝাট? বরং ওটা তো হওয়া উচিত, কারণ যেহেতু আপনাকে বিয়ে দিলে আপনার মা একা হয়ে যাবে একদম। সো আপনাকে বরং বিয়ে একটু বয়স হলেই দেওয়াটা স্বাভাবিক। আমি বরং যেটা দেখতে পাচ্ছি যে উল্টো ছিল, তার মানে আপনার আচরণ কি এমন ছিল আপনার মায়ের প্রতি যে আপনার মা আপনাকে সহ্য করতে পারছে না? এরকম কিছু ছিল না, কারণ আমি প্রথম থেকে বলে আসছি যে আম্মুকে দেখে প্রচন্ড ভয় পেতাম। ধর আম্মু কোনো কিছু নিয়ে যদি কোনো কিছু বলতো একদম মানে চুপ হয়ে যেতাম, কখনো যে তর্ক করা অথবা ওইভাবে ঝগড়া করা এরকম কিছু অথবা উল্টে পাল্টা কোনো জবাব দেওয়া এরকম কখনোই কিছু ছিল না। ওই কয়েকটা মাস আমার মানে এমন কেটেছে যে আব্বুর জন্য আব্বুকে এত বেশি মিস করতাম এবং ওই রাতটার কথা মনে পড়ে। এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা নিয়ে যদি আরেকটা মানুষ আপনার পাশে দাঁড়াতো তাহলে মনে হতো যে না এই মানুষটা আমার কাছের মানুষ, যেটা আপনার মার কাছ থেকে আসার কথা ছিল। আপনার কথা অনুযায়ী আপনার মা ওই সময়টাতে খুবই স্বাভাবিক ছিলেন, তার মানে ওইটা আপনার কাছে আরো বেশি কষ্টদায়ক মনে হচ্ছিল। বলুন তারপর। যারা এসেছে তারাই কিন্তু আমাকে সান্ত্বনা দিয়েছে, বাট আমার মার থেকে আমি কোনো সান্ত্বনা পাইনি। তো আমি আসলে অনেক বেশি মানে একা হয়ে গিয়েছিলাম, তো সেই একাকিত্ব থেকে আমি আর কি ঘুমাতাম না। তো যাই হোক, তো সেপ্টেম্বরের দিকে হঠাৎ করে আম্মু একদিন আমাকে বলে যে দেখো আমার অনেক ঝামেলা হচ্ছে। ব্যাপারটা এরকম না যে আম্মু আমার দায়িত্ব নিতে পারছে না যে আমার জন্য আম্মুর খরচ হচ্ছে, আমার খরচ কিন্তু আপুই পাঠাতো। তো সে আমাকে বলছে যে না আমি তোমাকে রাখতে পারবো না, আমি তোমার দায়িত্ব নিতে পারছি না, তুমি তোমাকে বিদায় দিব। তা আমি বলি ঠিক আছে আমি আপুর সাথে কথা বলতে চাই, তোমার যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আমি আপুকে বলি, আপু আমাকে হোস্টেলে পাঠিয়ে দিক। আচ্ছা। তো বলেছে না আপুকে বলা যাবে না। তো এটা নিয়ে অনেক আম্মুর সাথে মোটামুটি একটু ইয়া চলছিল যে আম্মু অনেকভাবে অনেককে দিয়ে বুঝাচ্ছিল আমাকে, লাইক আমার ফ্রেন্ডের আম্মুকে নিয়ে এসে। আপনার মধ্যে এমন কোনো আচরণ কি ছিল যেটা মা নোটিস করেছে যে বিয়ে দিয়ে দিলেই আমি সেফ জোনে চলে যাই? আমার মধ্যে আচরণ বলতে আমি তো বাসা থেকে বেরোতাম না, মেল ফ্রেন্ডের সঙ্গে টাইম পাস করা যেহেতু বাবা নাই, সো ডেসপারেটলি মাকে অ্যাভয়েড করে অন্য কোনো দিকে যাওয়া, না না আমার ওরকম কোনো মেল ফ্রেন্ড ছিল না যাদের সাথে হয়তো আমি বাইরে, আমি গার্লস স্কুলে পড়তাম, আমার ওরকম মেল কোনো ফ্রেন্ড ছিল না। ওকে। তো আমার যা ফ্রেন্ড ছিল, আমি আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল ও আমাদের পাশের বাসারই ছিল আর কি। ওকে। ও আর একটা কথা বলি যে আমার আমরা যে এলাকাটায় বাসা করেছিলাম ওইখানে আমার জন্ম হয়, মানে আমার যখন জন্ম হয় তখন আমরা ওই এলাকাতেই থাকতাম আর ভাড়া থাকতাম, তো পরবর্তীতে গিয়ে আমরা ওখানেই বাসা করেছিলাম। আমার যে ছোটবেলার বন্ধুগুলো ছিল তো ওরা ওখানকারই ছিল, তো সেই হিসাবে জাস্ট ওদের আম্মুকে নিয়ে এসে নিয়ে এসে আম্মু আমাকে বোঝাচ্ছিল যে বিভিন্ন ভাবে মোটিভেট করার চেষ্টা করছিল, তো এর মাঝে যেটা হয় যে অক্টোবর মাসে আমার দুসম্পর্ক আত্মীয় হঠাৎ করে আম্মু বলে যে ওরা আসবে, আম্মু অনেক আয়োজন করতেছিল, বাজার টাজার করছে, রান্না করতেছে, তারপর আন্টি আসছে, আমার বান্ধবীর মা আসছে, বোন আসছে, তো বাসার মধ্যে একটা উৎসব, উৎসবের মতো একটা ব্যাপার যে অনেক রান্না বান্না হচ্ছে, সব গুছাচ্ছে। তো আমি তখনও বুঝতে পারিনি যে গেস্ট গুলা কার অথবা কেন আসছে, মানে আপনাকে দেখতে আসছে, দেখতে আসছিল। এক্স্যাক্টলি। তো তারপর তারা আসলো, আসার পরে আমি আমাকে তাদের সামনে, আমি তো যাবই না কোনোভাবেই যাবো না, আমাকে জোর করে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে তো আমি গিয়ে যখন দেখলাম যে কে ছেলে, কারণ আমি আমি হচ্ছে আমাদের বললাম যে দু সম্পর্কে আত্মীয় ছিল, তো আমি ছেলের বড় ভাইকে চিনতাম, আমাকে মা বলে রাখতাম। তো তারই ভাই সে সিঙ্গাপুরে থাকতো এবং সে অনেক টাকা পয়সার মালিক ছিল, এবং ছেলেটা মানে মানুষের সব সবাই আলার সৃষ্টি, কারো চেহারা নিয়ে আমি খারাপ কথা বলতে চাই না তো বলতেও হয় না। তারপর আমি জাস্ট বলছি যে ছেলেটা অনেকটা লম্বা ছিল, আর লাইক সে দেখতে এক কথা যে সে জাস্ট নিগ্রোদের মতো ছিল, নিগ্রোদের যেরকম অনেক কালো হয় যে ওরা দেখতে যেরকম হয় এক্স্যাক্টলি দেখতে ওরকম ছিল অনেকটা। তো আমি জাস্ট গেলাম, যাওয়ার পরে আমি যখন দেখলাম তো দেখে আমি সাথে সাথে তো আমি রুম থেকে চলে আসছি। ওকে। তারপর আম্মু আমার রুমে আসলো যে তুমি এরকম বেয়াদবের মতো উঠে কেন চলে আসলা? আমি বললাম যে আমি ওখানে কেন থাকবো, তুমি তো আমাকে জোর করে নিয়ে গিয়েছো আর তুমি ছেলের অবস্থা দেখছো,
কিরকম। তো পরে বলতো, তারপর বিষয়টা কিরকম যে ছেলেটাকে পছন্দ হলে আপনি বিয়ে করে ফেলতেন? না, পছন্দ হলে যে বিয়ে করতাম সেটা না, আমি বলছি যে তোমার কি মানে এতটুকু মানে ইয়া নেই যে তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছো, মানে তোমার রুচি বোধে কিভাবে এটা করলো যে তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিবে, এরকম একটা ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাও। আচ্ছা, এই জন্য আর কি, ছেলেকে পছন্দ হলে যে আমি বিয়ে করতাম ব্যাপারটা এরকম না, কারণ বিয়ের কোনো চিন্তা ভাবনা আমার মাথায় ছিলই না। তো তারপর তো আমি ওখানে আর গেলাম না, ওদের সামনে আর গেলাম না, অনেক ফোর্স করলো, দেন ওরা বিকেলে চলে গেল। তো যাওয়ার পরে আমাকে ওই আমার আন্টি তারপর আম্মু সবাই মিলে বুঝাচ্ছে যে সোনার চামচ হচ্ছে বাঁকা হলেও ভালো, ছেলে না হয় দেখতে একটু খারাপ, বাট স্টাবলিশড একটা ছেলে, সিঙ্গাপুরে অনেক কিছু করেছে, তার অনেক টাকা পয়সা, তো সমস্যা কি? ওকে, ছেলে বয়স অনেক বেশি ছিল, 40 আপ ছিল। গল্পের মোড়টা কিন্তু ঘুরে গিয়েছে এবং গল্পের মোড় আরো ঘুরতেই থাকবে, রাত দুটো পর্যন্ত আপনার সঙ্গে আমরা আছি। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, রেহেনুমা হচ্ছে আজকে আমার গেস্ট, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং ঢাকা FM সারা বাংলাদেশ ব্যাপী এই মুহূর্তে কান পেতে আছেন আপনারা। আমরা জানি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। প্রতিটি জীবন গল্পই কোনো না কোনোভাবে আমাদেরকে কোনো কিছু শেখায়, এক একটা গল্প আমাদেরকে এক একটা পথ তৈরি করে দেয়। এবং আমি খুব খুশি হই যখন আমি দেখি যে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে এবং আমাকে বলে যে ভাইয়া ওই জীবন গল্পটা আমার জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে। আসলে আমরা যদিও বলি এটা একটা এন্টারটেইনিং শো, এন্টারটেইনিং শোতে ফিলিংস অনেক বড় একটা ফ্যাক্ট, মনের মধ্যে ধাক্কা দিতে হবে যে কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো কষ্ট, এই ফিলিংসের জায়গাগুলো যেন গল্পে থাকে। কিন্তু আমি শুধু এই বিনোদন জায়গাটিকে মাথায় রেখেই এই গল্পগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি না। আমার সবসময়ই যে টার্গেটটা ছিল যে প্রতিটা গল্প থেকেই যদি কেউ চেষ্টা করে কোনো মেসেজ নেবার জন্য, সেই মেসেজ নেবার জায়গাটি যেন থাকে। আজকের এই গল্পে পরিপূর্ণ একটা মেসেজ আছে, আশা করছি আপনারা আমাদের শেষ পর্যন্ত সঙ্গ দেবেন। আর এই ফাঁকে আপনাদেরকে যেটা বলতে চাই, হ্যাঁ রেহেনুমা, তারপর কি হলো? তখন থেকে আম্মুর সাথে আমার একটু মানে আরো বেশি আর কি দূরত্ব সৃষ্টি হয়ে যায়, একটু ঝামেলা হতে থাকে যে কেন বিয়ে করবি না, বিয়ে নিয়ে আম্মু খুবই আর কি ফোর্স শুরু করে। তো এক পরে যেটা হয়েছে, একদিন আম্মু মানে হাত কেটে ফেলে আর কি, মানে ছুরি দিয়ে হাত কেটে ফেলে, যে বিয়ে করবি না, এটা নিয়ে বিয়ে না করিস আমি সুইসাইড করবো, আমি মারা যাবো। তা আমার হাত কেটে ফেলে। তো ওই দিন আর কি আমি খুব ভয় পেয়ে যাই, ভয় পেয়ে বলি আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করবো। তো তারপর আম্মু আবার ছেলে দেখতে শুরু করে। তো এর মাঝে আমার একটা বান্ধবীর হচ্ছে কাজিন, তো তার সাথে আমার দেখা হয়েছিল, তো সে আমাকে পছন্দ করত, তো সে আমাকে বলেছিল, আমার বান্ধবীর মাধ্যমে সে আমাকে বলেছিল। তো তারপর বাট আমি ওরকম কিছুতে যাইনি। তো সে শুনতে পায় আমার বান্ধবীর কাছ থেকে যে আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে, তো সে আর কি আমার বাসায় প্রপোজাল পাঠায়, আমার কাছে প্রপোজাল নিয়ে আসে তার ফ্যামিলির মাধ্যমে। তো তারপর আম্মু বলে যে এই ছেলেকে বিয়ে করবি, এই ছেলেকে বিয়ে কর, সব কিছু তো ঠিকঠাক আছে, ছেলে দেখতে শুনতেও ভালো আছে, সব কিছুই ঠিক আছে, ঠিক আছে এই ছেলেকে বিয়ে কর, এটা নিয়ে ঝামেলা করিস না। আম্মু বলে আচ্ছা ঠিক আছে। তারপর ওই ছেলেটার সাথে আমার 2009 সালের নভেম্বর মাসে বিয়ে হয়। মানে এই ছেলেটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। কি করতো ছেলেটা? তখন হচ্ছে মানে ওদের ফ্যামিলি বিজনেস ছিল, ইউনি এডুকেশন ওই সময়টা তোর, ও বিবিএ কমপ্লিট করেছিল। ওকে, আপনি ক্লাস 9 এ পড়েন? হ্যাঁ। ছেলেটাই বা আপনাকে বিয়ে করলো কেন বা রাজি হলো কেন? আই ডোন্ট নো, সে আমাকে পছন্দ করতো, ইভেন আমার আগে থেকে পছন্দ করতো, আগে থেকে পছন্দ করতো। তো আমাকে আমার বান্ধবীর মাধ্যমে বলেছিল যে ওকে আমার অনেক ভালো লাগে, ওকে একটু বল। তো আমার ফ্রেন্ড আমাকে বলেছিল যে ভাইয়া তোকে পছন্দ করে, তো মানে রিলেশনশিপে যাবি কিনা অথবা এরকম আমাকে বলেছিল। তো আমি বলছি না আমি এরকম কোনো কিছুতে যাবো না। তো তারপর আর কি সে এবং মানে মাঝে মাঝে হয়তো আমার ফ্রেন্ডের ফোনের মাধ্যমে তার সাথে আমার কয়েকবার কথা হয়েছিল, যে আবু মারা যাওয়ার পরে আর কি যে ভাইয়া তোর সাথে কথা বলতে চেয়েছে। তো তারপর কথা হয়েছে, তো সে আমাকে অনেক পছন্দ করতো, আমারও ভালো লাগতো, আমারও যে ভালো লাগতো না সেটা না, কিন্তু আমি আসলে এরকম ভাবে কোনো রিলেশনে যাওয়ানোর মতো অবস্থা ছিলাম না আর কি। তো যাই হোক, নভেম্বরের 28 তারিখে আমার বিয়ে হয়ে যায়।
তারপর আমি ঢাকায় চলে আসি, ওরা সবাই ঢাকায় থাকতো। হাজবেন্ডের নাম কি ছিল? ওর নাম ছিল শাহেদ। শাহেদ। তো তারপরে আমরা ঢাকা চলে আসার পরে আর কি আমি ওদের ফ্যামিলি সবার ছোট ছিলাম, মানে হচ্ছে ওর যে বড় বোনের, ওরা তিন ভাই দু বোন ছিল, তো ওর বড় বোনের যে মেয়ে ও আমার বড় ছিল, মানে আমাদের বাসা সবার ছোট, সেই হিসাবে আমাকে সবাই খুব আদর করতো। তো ওরা মোটামুটি জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে বাবা মা, ওর বড় ভাই ভাবি, তাদের বেবি, প্লাস ও আমি। আমরা তো ফার্স্টে আমি ওর বাসায় আসার পরে ওর ভাই যেটা করে যে ওর মা একটু অন্যরকম ছিল, মানে ফার্স্টে সে আমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি যে ছেলের পছন্দ দিয়ে বিয়ে করেছে, মানে ছেলে, মানে উনি আর কি বিয়ের একটু বিপক্ষে ছিল, যে উনি চায়নি যে ও আমাকে বিয়ে করুক, যে তুমি এমনি হুটহাট করে একটা মেয়েকে কীভাবে বিয়ে করতে চাও, তুমি বিয়ে করো না। তারপর বলেছেন আমি বিয়ে করবো, আমার মেয়েটাকে ভালো লাগে, আমি বিয়ে করবো। তো এই জন্য আর কি উনি একটু আমার সাথে একটু অন্যরকম ছিল। তো তারপর যেটা হয় সেটা হচ্ছে যে ওর সবার ডিসিশন অনুযায়ী যে তোমরা কিছুদিন আলাদা থাকো, আলাদা থাকার পরে মাঝে মাঝে আম্মুর সাথে ওর দেখা হোক, ওর সম্পর্কটা একটু ইজি হোক, তারপরে তোমরা এসো। বাট প্রথমে যদি দেখো তোমরা এখানে কন্টিনিউয়াসলি থাকতে থাকো, তখন দেখা যাবে যে হয়তো আম্মা ওকে এখন একটু নিতে পারতেছে না ভাবে মেন্টালি, তো ওর সাথে হয়তো কোনো একটা মিসবিহেভ করে ফেলো, সেটা হয়তো খারাপ হবে। তো তোমরা আলাদা থাকো, তারপরে মাঝে মাঝে আসবা, আমরা যাব, তারপর ঠিক হয়ে গেলে তখন চলে এসো এখানে। তো ওদের বাসা থেকে দুই তিনটা রোড পরে আর কি আমাদের জন্য একটা বাসা ঠিক করে। তো সেই বাসাটায় আমরা ওখানে দু মাসের মতো ছিলাম। তো এর মাঝে ওরা বম্ম অনেকবার এসেছে আমাদের বাসায়, তারপর আমরাও যেতাম ওখানে। তো দেখা যায় ওনার সাথে আমি শপিং এ যেতাম আম্মুর সাথে, শাশুড়ি মায়ের সাথে। তো ওনার সাথে আমার মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়ে যায় আর কি। তারপর উনি বলে ঠিক আছে তোমার বাসায় চলে আসো। আচ্ছা। তারপর আমরা বাসায় চলে আসি, সম্ভবত জানুয়ারি শেষের দিকে। তো বাসায় চলে আসার পরে তার মোটামুটি ভালোই কাটছিল, ওর সবাই, ওদের বাসার সবাই আমাকে খুব আদর করতো, যে আমি সবার ছোট ছিলাম অনেক আদরের ছিলাম সবার। তারপর এর মাঝে যেটা হয় সেটা হচ্ছে যে আম্মু হঠাৎ করে প্রবলেম ক্রিয়েট করতে থাকে, আমার আম্মু প্রবলেম ক্রিয়েট করতে থাকে, বলতে যে আমাকে ফোন করতো অথবা আমার হাজবেন্ডকে ফোন করতো, ফোন করে হয়তো চিল্লাফাল্লা করতেছে, আসো তুমি, আসতেছো না কেন, আমাকে বারবার ডাকতো। তো আমি ঠিক আছে আমি তো আসবো, সমস্যা নেই, আমরা আসবো। তো আমরা এর মাঝে গিয়ে একবার ঘুরেও এসেছিলাম, তো সিরাজগঞ্জ থেকে ঘুরে এসেছিলাম। তো তারপরে সে হঠাৎ করে একদিন বলতেছে যে তুমি একবারে চলে আসো। বলছে আমি একবারে কেন চলে আসবো? বলছে যে না, এই ছেলের সাথে তোমার থাকতে হবে না। আমি বলছি যে মানে কি, আমি এই ছেলের সাথে কেন থাকবো না, কি হয়েছে? বলছে যে না, আমি, তুমি চলে আসো, আমি এই ছেলের সাথে সংসার করতে দিব না, তোমার ডিভোর্স করে দিব, তুমি আসো, তুমি আসবা, পড়াশোনা করবে ঠিক মতো, আমার কাছে থাকবা, তুমি আসো। মানে হঠাৎ করে ধরনের কথা কাটাবো? হঠাৎ করে। আচ্ছা। তা আমি তখন বললাম যে আম্মু তুমি নিজেই তো আমাকে বিয়ে দিয়েছো, তুমি নিজেই তো রাখতে চাওনি আমাকে, তাহলে এখন যেহেতু আমার একজনের সাথে বিয়ে হয়েছে, আমি এখানে সাথে একটা ফ্যামিলির সাথে আমি অ্যাড হয়েছি, এবং তার সাথে আমার ধীরে ধীরে এরকম ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছে, ওর ফ্যামিলির সবার সাথে আমার একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে, এখন তো তুমি এটা বলতে পারো না। তো সে আমাকে নানাভাবে ফোর্স করতে থাকে। তো সে এর মাঝে সে যেটা করে, সে শেরগঞ্জ থেকে ঢাকায় আসে। তো ঢাকায় এসে সে আমার শ্বশুরবাড়িতে অনেক মানে হাঙ্গামা ক্রিয়েট করে ফেলে, লাইক সে এসে চিল্লা চিল্লি করতেছে যে আমার মেয়েকে আমি নিয়ে যাবো, তোমরা কেন আটকায় রাখছো, তোমরা আমার মেয়ের ব্রেন ওয়াশ করছো, আমার মেয়েকে নিয়ে যেতে দাও, আমার ছোটো মেয়ে, বাচ্চা মেয়ে, আমি ওকে তোমাদের কাছে রাখবো না, এগুলো বলতে থাকে। আমি তো যাবো না, আমাকে অনেক ফোর্স করতে থাকে, তুই চল, আমার হাত ধরে টেনে বাসা থেকেও বের করে নিয়ে যায়, মানে দরজা খুলে আমাকে বাইরেও বের করে নিয়ে যায় যে তুই চল, তোকে আমি এখানে থাকতে দিব না। তারপর গিয়ে আমার শাশুড়ি, তারপর আমার যা, ওরা গিয়ে আর কি আমাকে নিয়ে আসে যে আন্টি এরকম করেন না, আর বসেন শান্তভাবে আমরা কথা বলি। তো সে কোনোভাবে শান্ত হয় না, সে জাস্ট একটাই কথা যে আমার মেয়েকে আমি রাখবো না। তারপর সে বলে যে না, আমরা তো ওকে যেতে দিব না। তো সে অনেক তর্কাতর্কির পরে সে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়, বের হওয়ার সময় বলে যায় যে এনি হাও আমি আমার মেয়েকে নিয়ে যাবো। দেখো একটা কথা বলি রেহনুমা, তুমি করে বলে ফেললাম, কারণ আমার বয়স অনেক অনেক জুনিয়র হবা। একটা যেটা হচ্ছে যে গল্প না বিশ্বাস করার জন্য একটা মজবুত ভিত্তির প্রয়োজন হয়। একটা হচ্ছে যে তোমার মা নিজেই ইন্সপায়ার হয়ে বিয়ে দিচ্ছে, বিয়ের কয় মাসের পরের এই ঘটনা,
বিয়ের হচ্ছে 3 মাস পর। বিয়ের 3 মাসের মধ্যে এমন কি ঘটলো যে সেখান থেকে আবার তোমাকে নিয়ে আসতে চাচ্ছে? আমি মানে গল্পটা তো বিশ্বাস করতে হবে সামহাও। এটা ভাই আমি কথা বলতে থাকলে আপনি যখন আমার পুরো গল্পটা শুনবেন তখন আমি হয়তো বুঝতে পারব। আর শেষ পর্যন্ত যখন আপনি শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে আমার বাবার মৃত্যু থেকে একদম আমার আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত কি ঘটেছে কেন ঘটেছে এটা আপনি নিজেই বুঝতে পারবেন। ফাইন, সো প্রিয় শ্রোতা আমার মনে হয় একটু ধৈর্য ধরে আপনারা শুনুন। ওকে বল, তারপর তো তারপরে আমু ওখানে এসে সিনকেট করার পর আমরা সবাই আর কি মানসিকভাবে একটু আপসেট হয়ে পড়ি। তো তারপর আর কি আমার শাশুড়ি বলে যে চলো আমরা কিছুদিন ঢাকার বাইরে থেকে ঘুরে আসি। তো আমার শ্বশুর বাড়ি ছিল ফেনীতে। তো তারপর আমরা ফেনীতে যাই, আমি কখনো যাইনি বিয়ের পরে ওদের গ্রামের বাড়িতে। তো তারপর আমাকে ফেনীতে নিয়ে যায়, আমি আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি আমরা সবাই যাই। তো যাওয়ার পর ওখানে মোটামুটি ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতো করে আর কি, মানে বউ দেখানোর জন্য। তো তারপর ওখানে আমি প্রায় আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে 15 দিনের মতো ছিলাম। তো এর মাঝে যেটা হয়, আম্মু ওদের সব রিলেটিভস লাইক ওর চাচা চাচি মামা খালা ফুপু মানে যত রিলেটিভ আছে সবার নাম্বার কিভাবে কিভাবে কালেক্ট করে ফেলে। কালেক্ট করে সবাইকে ফোন দিয়ে দিয়ে সে বলে যে শাহেদ ভালো না, ওর আমার মেয়ে ছোট একটা বাচ্চা মেয়েকে ও বিয়ে করছে, বিয়ে করে এখন ওকে টর্চার করতেছে, ওকে মারতেছে। তারপর আমার হচ্ছে চাচা শ্বশুরের ছেলেকে ফোন দিয়ে বলে যে উনি হচ্ছে পুলিশের DIG, ওনাকে ফোন দিয়ে কমপ্লেন করেছে আপনার ভাই আমার মেয়েকে টর্চার করে, আমি তো আপনাদের নামে মামলা করব। তো স্বাভাবিকভাবে সে যেহেতু মানে আইনের একজন তো সে বলে যে আমি যতটুকু জানি আমার ভাই এরকম কিছু করার কথা না, ঠিক আছে আপনি যেহেতু আমার কাছে কমপ্লেন করেছেন আমি ব্যাপারটা দেখবো। তো উনি তারপর আমার হাজব্যান্ডকে আমার শ্বশুর শাশুড়িকে মানে কথা বলে ওনার সাথে কথা বলে বলে যে কি হয়েছে। তখন বলতেছে যে তুমি তো আমাদের কথা বিশ্বাস করবো না, তুমি বৌমার থেকে শুনো যে মানে আমাদের কোনো দোষ নেই অথবা আমরা কিছু করি না, ওর মা এরকম সিন ক্রিয়েট করতেছে, ওর মা একটু অন্যরকম, ওর মাই এরকম ঝামেলা করতেছে, আমাদের ওর থেকে শোনো। তো ভাই আমার সাথে কথা বলে বলার পর ভাইয়াকে বলি যে ভাইয়া এরকম কোনো সমস্যা নেই, শাহেদ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, আমাকে কখনো মারেনি, আর ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক, কিন্তু আম্মু চাচ্ছে না যে আমি ওর সঙ্গে থাকি, এই জন্য আম্মু এরকম সিনকিটগুলো করছে, আপনি কিছু মনে করেন না, আমি খুবই সরি আমার মার পক্ষ থেকে। তো ওদের ফ্যামিলি সবার কাছে আমি খুব মানে সরি সরি বলি যে আমার জন্য আপনাদেরকে এত কিছু সহ্য করতে হচ্ছে, মানে ওদের কাছে সবার থেকে ফোন আসতে থাকে, সব রিলেটিভসরা ওদেরকে ফোন দেয় যে কি তোমরা নাকি বউ আটকে রেখে বউকে পিটাচ্ছ। তো সে যেটা করে যে ওদের মানে বাসার যে থানা ছিল থানায় ফোন করে, থানার ওসিকে ফোন করে, ফোন দিয়ে বলে যে অমুক মানে অ্যাড্রেস বলে বলে যে অমুকে অমুক বাসার মধ্যে আমার মেয়েকে আটকে রাখছে, আমার মেয়েকে আমার কাছে আসতে দিচ্ছে না, আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে আমাকে ফোন দিয়ে, আপনারা প্লিজ ওখানে যান গিয়ে আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেন। তখন ওরা বলে যে এটা তো অমুক স্যারের বাড়ি, তো স্যারের ফ্যামিলিতে তো এরকম হওয়ার কথা না, আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না, ঠিক আছে আমাকে এটা দেখতে হবে। তো উনি দেন আমার ওই যে ভাসুরকে ফোন করে, DIG যিনি উনি ওনাকে ফোন করে, ফোন করে বলে যে স্যার এরকম এরকম একজন ফোন দিয়েছিল, এখন আমি কি করব, আমি কি যাবো আপনাদের বাসায়? তখন বলে যে আমার বাসায় যাওয়ার কোনো দরকার নেই, আমি এটা উনি আমাকেও ফোন দিয়েছিল, আমি কথা বলেছি এরকম কিছু নেই, তুমি চাইলে যেতে পারো গিয়ে আমার ভাইয়ের বউর কাছ থেকে শুনে আসতে পারো যে এরকম কিছু হয়েছে কিনা। তো সে বলে না স্যার আমি এটা দরকার মনে করছি না, তো উনি আর আসে না। তো তারপর গিয়ে তো ওই ভাইয়া যখন জানায় আমার হাজব্যান্ডকে, তখন ও বলে যে অনেক হয়েছে, মান সম্মান নষ্টের একটা লিমিট থাকে, ফ্যামিলি সবার সামনে তো করেছিল, এখন এখানেও করছে, তুমি একটা কাজ করো, যেহেতু তুমি মা যেহেতু এত করে চাচ্ছে তুমি ওনার কাছে গিয়ে থাকো, তুমি যাও, তুমি গিয়ে তার কাছে গিয়ে একটু বুঝা বুঝা বলো যেরকম কেন করতেছে, তুমি কিছুদিন তার কাছে থাকো, থাকলে হয়তো তার ভালো লাগবে। আচ্ছা এটা বলে সে? হ্যাঁ এটা বলে। তো বলে সে ও ঢাকায় ছিল, আমি ফেনীতে ছিলাম, তো ঢাকা থেকে ফেনীতে আসে, এসে আমাকে ঢাকায় নিয়ে দেন একদিন পরে আমাকে সিরাজগঞ্জে দিয়ে আসে। আচ্ছা আমার কাছে ওই যে আমি গেলাম, আমাকে আম্মু আর আসতে দেয় না, সে আমার হাজবেন্ডকে আসতে দেয় না, আমাকে বলে যে নিয়ে যাবো, আমার 15-20 দিন ছিলাম থাকার পর থেকে তো সব সবে ফোন দিচ্ছে, শাশুড়ি ফোন দিচ্ছে, শ্বশুর ফোন দিচ্ছে যে ওকে পাঠান ওকে নিয়ে আসুক। তো তারপর গিয়ে আমি আম্মুর কাছে থাকা শুরু করলাম।
তারপর আমার হাজবেন্ডের সাথে অলমোস্ট মানে 3-4 মাসের মতো আমার দেখা হয়নি, কারণ আমুনা আমাকে যেতে দিচ্ছিল ঢাকায়, না হচ্ছে ওকে আসতে দিচ্ছিল। ও আসতে চাইলে বলতেছিল যে আমার কিন্তু মানে ছোট মেয়ে, ওর কিন্তু 18 বছর হয়নি, না আমার লোক মেয়ে, আমি কিন্তু তোমার নামে মামলা করে দিব, এই ধরনের কথা বলেন। হ্যাঁ, এই ধরনের। কিন্তু যখন আপনাকে বিয়ে দেওয়া হয়েছিল সেই সময়টাতে পেপারে কি মা সাইন করেনি? না, মা সাইন করেনি। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা হয়েছিল হচ্ছে বাসায় কাজে এসেছিল, তো কাজে বিয়ে পড়িয়েছিল, সাইনও নিয়েছিল, কাবির নামে সাইনও নিয়েছিল, তারপর ওখানে 4 জন সাক্ষীও ছিল, কিন্তু মার সাইন ছিল কিনা অথবা করেছিল কিনা সেটা আমার ঠিক মনে নেই, তো মনে হয় না মা সাইন করেছিল। কারণ পরে যখন আমি যখন পেপার দেখেছিলাম তখন দেখেছি ওখানে যে সাক্ষীদের সাইন ছিল আমার আর আমার হাজবেন্ডের ছিল। আর সাক্ষী ছিল হচ্ছে ওর দুজন আঙ্কেল ছিল সাক্ষী, আর আমার পক্ষ থেকে আমার একটা মামা আর একটা ভাইয়া ছিল। ফাইন, এখানে একটা বিষয় জড়িত আছে, ওর ফ্যামিলি থেকে কি লোকজন এখানে এসেছিল? হ্যাঁ। তো ওর ফ্যামিলির পক্ষ থেকে ওর বাবা মা কেউ সাইন করেনি পেপারে? না না না, ওর বাবা মা আসেনি বিয়েতে। কেন আসেনি? বাবা মা আসেনি, বাবা তখন অনেক অসুস্থ ছিল আর ওর মা তো রাগ করেছিল যে ওর মা আসেনি। রেনুমা, দিস ইজ টোটালি আনবিলিভেবল, কজ অসুস্থ হলে তো বিয়েটা পিছিয়ে যাওয়ার কথা। বিয়েটা অসুস্থ ছিল বলতে উনি হচ্ছে প্যারালাইসিস ছিল, তো উনি তো চাইলেই উনি মুভ করতে পারতো না, বাট ওর মা আসার কথা, বাট ওর মাকে ওরা কোনোভাবেই কনভিন্স করতে পারেনি। ওকে ফাইন, তো ওর ভাই বোন তারপর হচ্ছে ওর আঙ্কেল আন্টিরা সবাই এসেছিল। এসেছিল, তো ওই ফার্স্ট রিলেটিভ যেটা যে হয় তারই তো সাইন করার কথা ডকুমেন্টসে। দেন মোর কত ছিল? দেন মোর আমার ঠিক মনে নাই, সম্ভবত 5 লাখ ছিল। আপনার ফার্স্ট বিয়ে, অথচ আপনার দিন মোটা মনে নাই, এটা মানুষ কিন্তু সহজভাবে নিবে না, কারণ ইটস এ ভেরি সেন্সিটিভ স্টোরি, দ্যাটস ওয়াই আই এম আস্কিং। এবং আপনার পক্ষ থেকে তো আপনার মার অবশ্যই সাইন থাকার কথা, যেহেতু আপনার মা ইন্সপায়ার করছে বিয়েটা দেওয়ার জন্য, সো ওনারও সাইন নাই। তার মানে লজিক্যালি যদি আমি যাই তাহলে এখানে ওনার বিয়েতে মত ছিল না, এটা প্রথম থেকেই বোঝা যাচ্ছে, যদিও আপনার কথা অনুযায়ী বিষয়টা একদম ডিফারেন্ট। ওকে, 3 মাসের মধ্যে এত বড় কী ঘটনা ঘটে গেল যে কারণে মা তাকে নিয়ে আসবে, যেটা আমি আপনি একটু আগে বলেছেন যে পুরো গল্পটা শুনলে হয়তো বা জিনিসটা পুরোটা বোঝা যাবে। ওকে, সো আমাদের এখানে একটা ডিলেমা তৈরি হচ্ছে প্রিয় শ্রোতা, বাট আমরা এখনই কোনো রেজাল্টে না যাই, আমরা একটু সামনের দিকে যাই, দেখি লজিক্যালি মেলে কিনা। হ্যাঁ, তারপর কী হলো? তারপরে হচ্ছে আমার ওদের ফ্যামিলি থেকে সবাই আম্মুকে ফোন করতো, আম্মুকে বোঝানোর চেষ্টা করতো যে আমরা আসি সামনার সামনে কথা বলি, কথা বলে ঠিক করার চেষ্টা করি যে দেখি ঠিক হয় কিনা, আপনি কেন এরকম করছেন। তো বাট আম্মু বলেছে আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, মানে একটাই কথা ছিল তার যে আমি আমার মেয়েকে সংসার করতে দিব না, আমি আপনার ছেলের সাথে রাখবো না। তো এদিকে আমার মানে আমার সাথেও কথা বলতে দিত না, লাইক আমার আমার ফোন আমার থেকে নিয়ে নিয়েছিল, আমার ফোন আমার কাছে রাখতো রাখতে দিত না, আমার হাজবেন্ড ফোন করতো আম্মুর ফোনে, ফোন করলে আমাকে কখনো দিত কখনো দিত না। তো আমি অনেক কান্না করতাম, আমার মন অনেক খারাপ থাকতো যে আমি ওখানে যেতে চাই, আমি আম্মুকে অনেক ইভেন আমি আম্মুর মানে পায়ে ধরেও কান্না করেছি, আম্মু তুমি কেন এরকম করছো আমাকে বলো, মানে সে আমাকে কোনো মানে কারণও বলতো না যে কেন সে এরকম করছে। আমি বলছি আম্মু তুমিই তো আমাকে বিয়ে দিয়েছো, এখন যখন আমি একটা জায়গায় গিয়েছি আমার বিয়ে হয়েছে, আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, আমি ওর ফ্যামিলির সাথে অনেক ভালোভাবে মিশে গিয়েছি, তো এখন কেন তুমি সবাইকে এরকম কষ্ট দিচ্ছ, আমাকে কেন তুমি কষ্ট দিচ্ছ আম্মু। যাই হোক, তারপরে গিয়ে আম্মু যেটা করলো যে ওদের সাথে অনেক কথাবার্তা যখন হলো, ও অনেক বার রিকোয়েস্ট করলো, তো বলো ঠিক আছে তুমি সিরাজগঞ্জে আসো, এসে ওর সঙ্গে দেখা করে যাও। তো দেন আমার হাজবেন্ড অলমোস্ট 4 মাস পরে আমাদের বাসায় আসে, সিরাজগঞ্জে আসে, তো এসে সে আমার সঙ্গে দেখা করে, তো তখন আম্মুর সাথে কথা বলে, ও আর আমি দুজনই আম্মুর কাছে গিয়ে আম্মুর পায়ের কাছে বসে আম্মুকে বলি যে আম্মুর, ও বলে যে আম্মু আপনি কেন এরকম করতেছেন, বলেন আপনি, আপনি মানে আমি কি কোনো দোষ করেছি অথবা আমার কোনো ভুল হয়েছে যে আপনি কেন ওকে আমার থেকে দূরে রাখতেছেন, আপনি কেন এরকম করতেছেন। আম্মু বলেছি না আমি কোনো কথা শুনবো না, আমি তখন ভুল করছি, আমার বাচ্চা মেয়েকে বিয়ে দিছি, এখন আমি বুঝতেছি যে আমার ছোট একটা মেয়েকে এভাবে এত কম বয়সে বিয়ে দেওয়া উচিত হয়নি, এখন আমি চাই সে পড়াশোনা করবে, পড়াশোনা শেষ করবে, করে এস্টাবলিশড হবে, দেন সে চাইলে তার পছন্দ অনুযায়ী কাউকে বিয়ে করবে, কিন্তু আমি আমি যেটা ভুল করেছি আমার সেই ভুলটা শুধরাতে হবে। সে ওর সাথে সায়দার সাথে অনেক রুড বিহেভ করে। আপনি কি করেন ওই সময়টাতে? আমি জাস্ট তখন আমি ওকে ওকে নিয়ে আমার রুমে চলে আসি, এসে বলি যে তুমি এখান থেকে চলে যাও, এভাবে অপমানিত হওয়ার কোনো মানে হয় না, তুমি চলে যাও, মাসা লাগবে, আমি আম্মুকে বুঝাতে পারি, আমি চলে আসবো। আপনাদের আর কোনো আত্মীয়স্বজন ছিল না আশেপাশে যারা আপনাদেরকে বিয়ে দিয়েছে, তারা কোনো স্টেপ নিচ্ছিল না? কেউ তো কিছু জানতো না, আর আপুর সাথে তো আমার টোটালি কথাবার্তা ওরকম কথা হতো না, কারণ আপুকে আম্মু বলেছিল যে
আম্মু আমাকে বিয়ে দেয়নি, আমি নিজের ইচ্ছে বিয়ে করেছি। বা আমি মানে আমি পালিয়ে গিয়েছিলাম, সেখান থেকে আম্মু আমাকে নিয়ে এসেছে, নিয়ে এসে আমাকে বিয়ে দিয়েছে। ওকে, ওই জন্য আপু রাগ করে আমার সাথে কথা বলতো না আর কি। আর আমি যে তারপরও যে আমি কারো কাছে হেল্প চাই প্রথমে ফোন করবো, ওই এটা আমার ছিল না। আমি যে কোথাও একা একা বাসা থেকে বের হয়ে আমি যে কারো কাছে একটা যাবো, গিয়ে যে আমি খুলে বলবো ঘটনা, অথবা আমি যে বাসা থেকে পালিয়ে চলে যাবো ঢাকায়, ওইরকমও কোনো ওইরকম তখন হয়তো আমি অনেক ছোটো ছিলাম, ওইরকম কোনো সাহস আমার ছিল না, অথবা আমি যে মানে যাবো ওইরকম কোনো একটা সিচুয়েশন ছিল না। কারণ ফাইন, আমরা এই পার্টটাতে কিছু জিনিসের সমাধান পাচ্ছি না, বিকজ ইটস ওয়ান কাইন্ড অফ মিস্ট্রি। আরেকটা বিষয় যেটা, যে সেটা হলো যে ছেলে তো ম্যাচিউর ছিল, তো ছেলে যদি ম্যাচিউর থাকে তাহলে ছেলের একটা, এবং মেয়েরও দেখলাম যে ওখানে মানে আমাদের রেহনুমারও একটা ইচ্ছা ছিল, মানে শাহেদ ম্যাচিউর, রেহনুমার ম্যাচিউর বয়সের দিক থেকে, কিন্তু রেহনুমার ইচ্ছা হচ্ছে তার সঙ্গে থাকার। তো তাহলে আমার মনে হয় না যে আসলে এখানে কোনো বড় বাধা হতে পারতো তার মা, এবং তার মা তো এমন কোনো কিছু করেনি। হ্যাঁ, তার মা একটা ভয় দেখিয়েছে যে আলটিমেটলি তুমি যদি মেয়েটাকে রাখো তাহলে আমি একটা মামলা করে দিব, এবং সেই মামলাটা হবে এরকম যে আমার মেয়ে অল্প বয়স্ক মেয়ে, তাকে আলটিমেটলি ভুলিয়ে ভালিয়ে নিজে বিয়ে করা হয়েছে, এতে করে সে অনেক বড় একটা প্রবলেমে পড়বে, শাহেদ এক নারী নির্যাতনের মামলায় পড়ে যাবে, এবং সেটা ভয়ঙ্কর রকমের একটা ব্যাপার হয়ে যাবে। তো সেই ভয় থেকে মূলত তাকে দিয়ে যাওয়া তার পরিবারের কাছে, এবং তারপরেও কোনোভাবেই তাকে কনভিন্স করতে পারছে না নিয়ে যাওয়ার জন্য, কারণ মেয়েটার বয়স মানে রেহনুমার বয়স কিন্তু বয়স ছিল না। তাহলে বিষয়টা অনেক বেশি কোশ্চেনেবল, এবং সেই কোশ্চেনের উত্তর আসলে কি হবে সেটা আমরা আসলে সামনের দিকে গিয়ে একটু বোঝার চেষ্টা করি। ওকে, হ্যাঁ, তারপর কি হলো? তারপর আমার বেসিক্যালি যে আমার হাজব্যান্ড কিছু করেনি, সেটা হচ্ছে যে ওরা খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে আম্মুর সাথে যদি ওরা লাগতে যায়, ঝামেলা করতে যায়, তাহলে ওরা অনেক ভালোভাবে ঝামেলায় পড়বে, কারণ আম্মুদেরকে ভালোভাবে পেঁচাবে, ঝামেলায় ফেলবে। সব কিছু মিলিয়ে ঝামেলা প্লাস মান সম্মানের জন্য আর কি ওরা আম্মুর সাথে খুব বেশি সিঙ্গল, অথবা আমাকে এসে যে জোর করে নিয়ে যাবে এরকম কিছু ওরা আম্মুর সাথে করতো না, কারণ করলে এটা হয়তো ব্যাড একটা ইফেক্ট পড়তো ওদের উপরে, তো এই কারণে আর কি ওরা করতো না। তো তারপরে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে আম্মু ওকে ভাবে বলে যে ঠিক আছে, মানে আম্মু যখন হচ্ছে যে না, ওরা বারবার ট্রাই করছে যে নেওয়ার জন্য ট্রাই করছে আমাকে, তো তখন আম্মু ওকে একটা শর্ত দেয়, আমার হাজব্যান্ডকে একটা শর্ত দেয়, এবং আমার আম্মু জানে যে এই শর্তটা কখনোই ও মানবে না। শর্তটা ছিল হচ্ছে যে ও বলে যে তুমি যদি রেনুমাকে নিয়ে থাকতে চাও তাহলে তোমাকে আলাদা থাকতে হবে, আলাদা থাকতে হবে তোমার ফ্যামিলি থেকে। হ্যাঁ, আচ্ছা, তোমার ফ্যামিলি থেকে আলাদা থাকতে হবে, তুমি ওকে নিয়ে তুমি আলাদা একটা বাসা নিবা, তুমি তোমার আব্বু আম্মু তোমার ফ্যামিলির সাথে থাকবা না, এবং তোমার আব্বু আম্মু কখনো তোমার বাসা আসবে না। আমি বলছি যে এটা কেমন কথা? তো বলে যে আপনি যদি ওকে নাও দেন তারপর আমি কখনো বাবা মাকে ছেড়ে আমি আলাদা বাসা যাবো না, কারণ আমার বাবা মা আমার কাছে অবশ্যই আগে, আর প্লাস ঠিক আছে আপনি তো ওকে এখন মানে আটকাচ্ছেন, এটা বলে যে হ্যাঁ ওর তো এখন বয়স হয়নি, ওর ছোট, আপনি মামলা করতে পারবেন, বাট ওর যখন ও যখন ম্যাচিউর হবে, ওর যখন বয়স হবে তখন তোকে আপনি আটকাতে পারবেন না। এবং আমি জানি যে ও আমাকে, আমি যেরকম ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে, এবং আশা করি যে ইনশাল্লাহ যখন সময় হবে তখন আমি আমি আমার ওয়াইফকে আপনার থেকে নিয়ে আসবো, বাট আমি আমার বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না, এটা আমি করতে পারবো না। তারপর যেটা হয় যে ওর সাথে আমার তো কাছে তো ফোন ছিল না, ওর সাথে যোগাযোগ একমাত্র হয়েছিল আম্মুর ফোন, তো আম্মুর কাছ থেকে ফোনটা নিয়ে ওকে ফোন করার জন্য আমাকে রিকোয়েস্ট করতে হতো, অনেকবার ফোন দেওয়ার পরে হয়তো আম্মু আমাকে ফোন দিত, তো এইভাবে আর কি যোগাযোগ ছিল। তো এক পর্যায়ে যেটা হয় যে ও মাসে হয়তো একবার আসতো, দুবার আসতো, এসে আমার সাথে দেখা করে জাস্ট চলে যেত ঢাকায়। তারপর আমি আম্মু একবার হচ্ছে ওই ঈদের সময় ওর আপু আম্মু সবাই ফোন করে যে ওকে একটু পাঠান, আমরা সবাই একসাথে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করবো, তো ও না থাকলে কেমন হবে, ওকে একটু পাঠান। তো আম্মু কোনো হয় পাঠাতে চায় না, বাট ওরা যখন সবাই ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করে, তো তারপরে গিয়ে আম্মু বলে ঠিক আছে ওকে নিয়ে যাও। তো তারপর আমি যাই, তো ওদের সাথে একটা ঈদ করেছিলাম, তো ঈদ করে ঈদের দুদিন পরে আর কি আমি আবার চলে আসি। তো আসার পরে তো এভাবে আর কি চলছিল, ওর সাথে মাঝে মাঝে কথা হতো, তারপর মাসে অথবা অনেক সময় এক মাস দুই মাস পরে আসতো, এসে দেখা করে যেত, বাট আমাকে যেতে দিত না আম্মু। তো এদিকে আমার পরীক্ষা চলে আসছে, মানে এটা হচ্ছে 2011-তে আমার পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা ছিল। তো তারপর আমি কোনো রকমে স্কুলে যেতাম না, আমি জাস্ট বাসায় পড়তাম, পরে পরীক্ষা দিলাম।
এরপরে যেটা হয় হঠাৎ করে আম্মু টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়, ওকে বলে যে তুমি আর আসবা না তার সাথে দেখা করতে। ওকে, তো বলে যে হঠাৎ করে কেন, বুঝছে যে আসবা না, তুমি আর এসো না, আসলে তুমি যদি আসো এখানে অনেক বড় সিন ক্রিয়েট হবে, আমি পুলিশ ডাকবো, তুমি আসবা না। এটা আপনার মা বলে? হ্যাঁ, এটা আমার মা সাহেবকে বলে। তো ও যেটা করে ও আসে না, কারণ ওদের সবচেয়ে বড় ভয়টা ছিল যে মান সম্মানের ভয়, যে যাবো পুলিশ ডাকবে, মান সম্মান নষ্ট, মানুষ জানতে পারবে, যে এটা তো খুবই বাজে একটা ব্যাপার হবে আসলে। তো ও আর আসে না, আম্মুকে ফোন দিত, আম্মু আমাকে ফোন দিত না। তো ওর সাথে অলমোস্ট হচ্ছে আমার প্রায় 7-8 মাসের মতো টোটালি কোনো কথা হয় না, মানে একদমই কথা হয় না, ও আসেও না, ওর সাথে আমার কোনো কথা হয় না। তো তারপর গিয়ে আমার আপু হচ্ছে দেশে আসে 2012 সালের মেবি আগস্টের দিকে আমার আপু দেশে আসে। তো আপু আসার হচ্ছে 2-3 মাস আগে আবার আমার সাথে সাথে কথা হয়, আমি আমার ফোন থেকে সাথে কথা বলি। তো মানে আম্মু যখন জানতে পারে যে হচ্ছে আপু আসতেছে, তখন আর কেউ সাথে কথা বলে যে ওর আপু আসতেছে, তো ওর আপু যদি আসে, মানে আপু বলছিল যে ঠিক আছে, তো যেহেতু বিয়ে করে ফেলছে, মানে আপু জানে যে আমি যেখানে আছি, আমি অ্যাকচুয়ালি কিভাবে আছি আম্মুর কাছে এটা জানে না। আপুকে বলা হয়েছে যে ওর তো শাশুড়ি ভালো না, ওর শ্বশুর বাড়িতে থাকতে সমস্যা হয়, তো ছোট মেয়ে জন্য ওকে নিয়ে আসছি, ও এখানে থাকবে, পড়াশোনা করবে, তারপর গিয়ে হয়তো ঢাকায় ভর্তি হবে। আচ্ছা, এটা বলছে যে তা তখন যাবে, এখন তো ছোট অনেক। তো আপু জানে এটা, আপু মোটামুটি তখন নর্মাল হয়েছে, আমার সাথে মোটামুটি একটু একটু কথা টথা বলে। তো তারপর আর কি আপু যখন আসে, তো আপু আসার আগে আবার ওর সাথে সে নর্মাল হয়ে যায়, কারণ আপুকে তো দেখাইতে হবে, মানে তার প্ল্যানিংটা ছিল আসলে অন্যরকম, সেটা আমি বলছি বললে বুঝতে পারবেন। তো সে যেটা করে, সে সাহেদার সাথে কথা বলে যে বাবা যাই হয়েছে হয়েছে, তুমি আসো, তুমি সিরাজগঞ্জে আসো। তো ও সিরাজগঞ্জে আসে, আসার পরে 2 দিন ছিল, তারপর ওকে বলে যে দেখো ওর আপু আসবে, আপু আসলে কিন্তু আপুর সাথে ভালো করে কথা বলবা, যেগুলো যেগুলো হয়েছে এগুলো কিছু জানানোর দরকার নাই, আমি ইনশাল্লাহ সবকিছু ঠিক করে দিব, যাই হয়েছে হয়েছে, ওরা ভুলে যাও, আমি তোমাদের সবকিছু ঠিকঠাক করে দিবো, আপু আসলে হয়তো আমরা বড় করে একটা অনুষ্ঠান করতে পারি, যেহেতু তোমাদের ওরকম বড় কোনো অনুষ্ঠান হয়নি, তো বড় করে একটা অনুষ্ঠান করতে পারি, তো করলে তখন সব ঠিকঠাক হয়ে যাবে। তো এটা বলে, তো বলার পর আপু যখন আগস্টে আসে, আপু মানে যেদিন আপু ঢাকায় আসে, আসার পরে হচ্ছে আপু শ্বশুর বাড়ি ঢাকাতে, তো 2 দিন পরে আপু যখন আমাদের সিরাজগঞ্জে যখন আসবে, তো ওই দিন হচ্ছে সাহেদের আসার কথা। তো সাহেদ বলছে যে আম্মুকে ফোন দিয়ে বলছে যে আম্মু আমার একটা কাজ পড়ে গেছে, মানে আমার ওদের হচ্ছে একটা প্রিন্টিং প্রেস ছিল, তো ওই প্রেসে হচ্ছে যে ওদের একটা অর্ডার ছিল, অনেক বড় একটা অর্ডার ছিল, তো ওটা হচ্ছে কমপ্লিট হয়নি। এখন ও যদি ওখান থেকে চলে আসে, তাহলে দেখা যাবে যে ওই কাজটা হবে না, তো অনেক বড় লস হয়ে যাবে। তো বলছে যে আম্মু আমার তো কাজ শেষ হয়ে তো সন্ধ্যা হয়ে যাবে, তো ওর যে ভোরবেলা রওনা দেওয়ার কথা, তো আমি রাতে আসি, সন্ধ্যাবেলা কাজটা শেষ করে আমি 8টা-9টার দিকে রওনা দিলাম, দিয়ে আমি রাতের মধ্যে চলে আসবো, আপুদেরকে একটু বললাম আমি চলে আসবো, সমস্যা নেই, কিছু মনে করতে মানা করেন। আমি বলে যে এখন আসবা, বলছে যে আম্মু আমি আসলে তো এখানে কাজ কেউ মানে কাজ দেখতে পারবে না, সমস্যা হয়ে যাবে, বলেছে এখন আসতে হবে, এখন আসতে হবে, আমি জানি না, আমার বড় মেয়ে 12টার মধ্যে চলে আসবে, মানে এটা সকাল 10টার দিকের কথা আর কি, তুমি এখন রওনা দাও, তুমি চলে আসো, তোমার তো 3-4 ঘন্টার বেশি লাগবে না, তুমি চলে আসো, সমস্যা নেই। ও বলছে যে আম্মু আমার পক্ষে এখন আসা সম্ভব না, আমি আসলে আমার কাজ দেখার কেউ নাই। তো এটা নিয়ে অনেক তর্কাতর্কি হয়। তো হওয়ার পরে লাস্টে গিয়ে আম্মু ওকে বলে যে তোকে আমি এখন বলছি, তুই এখন আসবি। রেগে যায় আর কি, রেগে যায় আম্মু, রেগে ওকে তুই তো করে শুরু করে, বলে যে তোকে আমি বলছি, তুই এখন আসতে হবে। এবং ওর ওর এটা নিয়ে খুব মানে ইয়া হয়, ওর ইগোতে লাগে যে তোমার শাশুড়িকে আমাকে তুই করে কথা বলবে। তো বলেছি আম্মু আমি যাবো না, বলছে তুই যদি এখন না আসিস, এখন যদি রওনা না দিস, তুই যদি এখন না আসিস, তাহলে তুই জীবনও এখানে আসবি না, তুই ভুলে যা আমার মেয়েকে, জীবনও আসতে পারবি না, আমি তোদের রিলেশন জীবনও ঠিক করবো না, তুই আসবে জীবনে আসতে পারবি না। তো বলছে যে আম্মু মানে এটা তো বুঝতে হবে, আমার সমস্যা যদি আপনি না বুঝেন, তাহলে তো আমার কিছু করার নেই। তো তারপরও মানে ও চেষ্টা করে বুঝাইতে, বাট আম্মু বলেছে না এনিহাও আসতে হবে, তো বলেছে আমার পক্ষে সম্ভব না আসা। তো যাই হোক, ও ফোনটা রেখে দেয়। তো আপুরা চলে আসে, তো আপুর আসার পরে আপুদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে ও বলছে যে আপনার মেয়ে আসছে, তো আমি কি করবো, আমার কেন যাইতে হবে,
আমি যাইতে পারবো না আপনার মেয়ের সাথে দেখা করতে। আপনার বড় মেয়েকে বললেন তার যদি আমার সাথে দেখা করতে হয় সেজন্য আমার বাসায় এসে আমার সঙ্গে দেখা করে, বাট এটা কিন্তু ও বলেইনি। তারপরে গিয়ে বলে যে আপু আপু এটা শুনে খুব হার্ট হয় যে কেন এটা বলবে আমাদের ছোট, ওকে আমরা নিজেরা ডাকলাম যে হ্যাঁ আম্মু ওকে আসতে বলো, আমরা ওর সাথে দেখা হয়নি, ওর সাথে দেখা করবো, তো ওর ফ্যামিলির সাথেও দেখা করবো, তো কেন এভাবে রিয়াক্ট করছে। তো তারপরে গিয়ে বলে যে হ্যাঁ তোমাকে তো বলছিলামই ছেলে ভালো না, ছেলের মা ভালো না, ছেলে এরকমই দেখছো কিরকম বেয়াদব, মানে আম্মু এটা করছে হচ্ছে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে। ফার্স্টে ওকে ওকে ঠিকঠাক করছে, ওর সাথে সম্পর্কটা ঠিক করছে, ঠিক করে ও ও আসছে, তারপর যেদিন আসবে মানে আসলে আপুর সাথে দেখা হলে তো সবকিছু নর্মাল হয়ে যেত, এবং হয়তো আপুর সাথে সম্পর্কটা যদি নর্মাল হয়ে যেত তখন যদি আমি শ্বশুর বাড়িতে চলে যেতাম তখন হয়তো আপুকে ডিটেল ঘটনাটা বলতে পারতাম যে আসলে ব্যাপারগুলো কিন্তু এতদিন এইভাবে ভাবে ঘটেছে। আমি আসলে এটা চাইনি যে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হোক এবং আপুর সাথে ওর সম্পর্কটা স্বাভাবিক হোক। তো ইচ্ছাকৃত ভাবে আম্মু এরকম সিন ক্রিয়েটটা করেছে। তো আপু ভাইয়া তো অনেক রেগে গেল, রেগে যাওয়ার পরে বলতেছে যে ঠিক আছে বাদ দেন, এই ছেলের সাথে আসলে দরকার নেই, সংসারের দরকার নেই, ওকে ইয়া করেন ডিভোর্স পেপার পাঠায় দেন। আপনি তখন কি বলছিলেন? আমি তখন বলছি যে আমি তো ডিভোর্স দিব না। আমাকে ভাইয়া জিজ্ঞেস করছে যে তুমি কি বলো, আমি বলছি আমি ডিভোর্স দিব না, কি করবা? আমি বলছি আমি ওখানে যাবো, আমি ওদের বাসায় যাবো। তো বলছে যে আমি তখন বলছে যে দেখছো কিরকম নির্লজ্জ মেয়ে, এভাবে নিজের বোন ভাই মাকে অপমান করছে ওর জামাই, আর ও এরকম জামের সাপোর্ট করে কথা বলছে, এখন ওখানে যেতে চাচ্ছে, কত বড় খারাপ মেয়ে নির্লজ্জ মেয়ে এগুলো বলছিল আর কি। তো তারপর গিয়ে ভাইয়া বলে যে তুমি কেন যেতে চাও, যে তোমার ভাই আপুকে অসম্মান করছে। আমি আমি মানে বলতে নিচ্ছিলাম যে ব্যাপারটা কিরকম হয়েছে, বাট আমি আমার ভয়ে বলতে পারছিলাম না, যে আমি যদি বলতাম যে ঘটনাটা এরকম হয়েছে তখন আমু তো এটা নিয়ে অনেক সিন ক্রিয়েট করতো। তো দেন আর রাতের বেলা আপু বলছে যে আমি ভাবছি যে রাতের বেলা যখন ঘুমাতে যাবো, আমার যখন ঘুমিয়ে যাবে তখন আমি আপুকে গিয়ে বলবো যে আপু ঘটনাগুলো কিন্তু এরকম এরকম হয়েছে, তুমি ওকে ভুল বুঝো না, তুমি ব্যাপারটা প্লিজ সলভ করো, আমি এটা বলতে চেয়েছি। তো তারপর রাতে যখন আপুকে বলেছি আপু আমি তোমার সাথে ঘুমাবো, বলছে আচ্ছা ঠিক আছে। তো আম্মু যেটা বলে যে তোমরা দুই বোন ঘুমাবা, চলো আমরা তিনজন একসাথে ঘুমাই, কারণ আম্মু হয়তো বুঝতে পেরেছে যে আমি যদি আপুকে কিছু বলে দেই। রাইট রাইট ওকে। তারপর বলে যে আমি তোমাদের সাথে ঘুমাবো। পরে আমি বলছি যে না আমি আর আপু ঘুমাবো রুমে, আর খাটে তো তিনজনের জায়গা হবে না। আপুর তখন বেবি ছিল দুইটা, আপুর যে বড় বেবিটা ওর বয়স ছিল 2.5 বছর, তো ওর বাবার সাথে ঘুমাবে আর কি। তো আমি বলছি যে আমি আর পিচি বাবুটা আর আপু ঘুমাবো, তো বেডে তো জায়গা হবে না, আপনার সমস্যা না আমি ফ্লোরে ঘুমাচ্ছি, তোমরা দুজনই শুধু গল্প করবা, মাকে নিবা না গল্পে, মানে সেরকম বলতেছে। তো পরে এখন ওখানে তো আর মানা করার কিছু নাই, সেভাবে বলছে। আপু বলছে ঠিক আছে আসো সমস্যা নেই, আসো ফ্লোরে ঘুমাও। তো সে ফ্লোরে বেড করছে, আমি আপুকে বলতে পারলাম না যে যেটা বলতে চেয়েছি বলতে পারলাম না। তো তারপরে আমি অনেকবার চেষ্টা করেছি, আপু যে কয়েকদিন দেশে ছিল, আমি আপু আমাদের বাসায় 2 দিন ছিল, তো ওই 2 দিনেও পারিনি। তারপর আপু যাওয়ার আগে যখন আমি ঢাকায় এসেছিলাম আম্মুর সাথে আপুর শ্বশুর বাড়িতে, তখনও আমি বলার চেষ্টা করেছি, আমি সুযোগ পাইনি, মানে আম্মু আমাকে সুযোগটা দেয়নি যে আপুর সাথে একা কোনোভাবে কথা বলবো, ওই সুযোগটা দেয়নি। ঢাকায়ও যখন আমরা ঘুমিয়েছি, আম্মা আমাকে নিয়ে ঘুমিয়েছে একটা রুমে, আপুর সাথে যখন দিনের মধ্যে স্বাভাবিকভাবে ওরা অনেক বিজি ছিল, তারপর আমি ট্রাই করেছি, সুযোগও পেয়েছি অনেক, বাট আম্মু কোনো না কোনোভাবে আমাকে কথা বলতে দেয়নি আর কি। তো আমি যাই হোক আমি কথা বলতে পারিনি। তো আপু চলে গেল, আপু চলে যাওয়ার পরে এটা হচ্ছে 2012 সালে, আপু সেপ্টেম্বরের দিকে চলে গেলো। তো যাওয়ার পরে ওর সাথে ওই 2 আগস্ট থেকে কিন্তু আমার আবার কোনো যোগাযোগ নেই। তো হঠাৎ করে 2013 সালের এপ্রিলে হঠাৎ করে আমার কাছে ফোন আসে, ফোন আসে যে আমার শ্বশুর অনেক অসুস্থ, উনি হসপিটালে ভর্তি, এবং ডক্টর বলেছে যে হয়তো 2-1 দিনের মধ্যে, মানে ICU ছিল, যে 2-1 দিনের মধ্যে হয়তো সে আর ইয়া করবে না। তো উনি নাকি যখন মানে অসুস্থ হয়ে যায় ICU যাওয়ার আগে নাকি উনি বলেছে যে মানে আমাকে দেখতে চায়, উনি আমার কথা বলেছে যে ওকে একবার দেখতে চাই, ওকে একটু নিয়ে আসো। তো এই জন্য ওরা আবার ওদের বাবাকে প্রচন্ড ভালোবাসত আর কি। তো ওরা সবাই আম্মুকে ফোন দিয়ে দিয়ে মানে এটাও বলছে, আন্টি আপনার পায়ে ধরি প্লিজ আপনি ওকে পাঠান, ওকে আব্বু দেখতে চাইছে।
তো আম্মু কোনোভাবেই রাজি হয় না, আমি অনেক কান্নাকাটি করি, আম্মু প্লিজ যেতে দাও। আমার শ্বশুর আমাকে অনেক আদর করতেন, মানে আমার আমি ওনাকে বাবা ডাকতাম, আমার আব্বুকে আমি বাবা ডাকতাম, তো মানে উনি আমাকে খুবই আদর করতো। তো আমি যখন শুনি যে এরকম অসুস্থ, আমার খুবই খারাপ লাগে। এবং আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি যে কদিনই ওনার সাথে ছিলাম, আমার কাছে জাস্ট মনে হয়েছে যে এটা আমার বাবা। তো আমি আম্মুকে অনেক রিকোয়েস্ট করি, তারপর ওরাও তো কন্টিনিউসলি ফোন দিচ্ছিল, তারপর আম্মু বলে ঠিক আছে আমি ওকে নিয়ে আসতেছি, আমি নিয়ে যাব, আমি নিয়ে আসবো, তোমাদের আসতে হবে না। তো আম্মু আমাকে নিয়ে ঢাকায় আসে, আসার পরে তো হসপিটালে ছিল, আম্মু দুদিন ছিল, দুদিন বলতে যেদিন গেলাম ওই দিন, আর পরের দিন বিকালবেলা আম্মু বলে যে আমার ভালো লাগতেছে না, আমি চলে যাই, ও আর দুদিন থাকুক, দুদিন পরে ওকে দিয়ে শুধু ওকে এটা বলে। তো আমি হসপিটালে ছিলাম বাবার কাছে, দুদিন আমার মা ছিল, তো থাকার পরে মা চলে যায় এবং আমার হাজবেন্ডকে বলে যায় তুমি ওকে দুদিন পরে দিয়ে এসো। আচ্ছা, তখন কি আপনার বোনরা চলে গেছে কানাডাতে না তখন? আমার না, আমার বোনরা তো জাস্ট এক মাস ছিল। ওকে, চলে গেছে তারা। হ্যাঁ, আপু চলে গেছে, আপু চলে যাওয়ার, আপু চলে গিয়েছে সেপ্টেম্বরে, এটা হচ্ছে এপ্রিলের ঘটনা। জি, এপ্রিলে হসপিটালে গিয়েছিলাম। তো তারপরে আমি আরো দুদিন থাকলাম, থাকার পরে আমাকে সাহেদ দিয়ে আসলো সিরাজগঞ্জে, দিয়ে আসার পর আবার ওই যেরকম যোগাযোগ নেই, যোগাযোগ বন্ধ। তো এর মাঝেই আর কি হসপিটাল থেকে ব্যাক করার কয়েকদিন পরে আর কি আমার এনআইডি দেয়, এনআইডিটা পাই। তো পাওয়ার পরে আম্মু আর কি একজন লয়ারের সঙ্গে কনসাল্ট করে, কনসাল্ট করে দেন আমার ডিভোর্সের পেপার রেডি করে আর কি। এটা কি আপনি জানতেন? এটা আমি জানতাম না, মানে আমি জেনেছি যখন আমার কাছে পেপারসটা নিয়ে এসেছে, তখন আমি জেনেছি যে অনেক সময় সব রেডি করে দেন আমার কাছে পেপারস নিয়ে আসে, যদি তুমি এখানে সাইন করে দাও। তো আমি বলছি কিসের পেপারস? তো বলেছে যে এটা ডিভোর্স পেপার। তো আমি বলেছি যে আমি সাইন করব না, তোমাকে সাইন করতে হবে। আমি বলছি না আমি করব না সাইন। তো তারপর আম্মু আমাকে ফোর্স করে, আম্মুর সাথে একটু তর্কাতর্কি হয়, আম্মু আমাকে মানে একটু মারধরও করে। তো তারপর গিয়ে আমি ওই দিন সাইন করি না। তো তারপর গিয়ে তার কয়েকদিন পরে হঠাৎ করে আম্মু বলে যে সকালবেলা বলছে যে চলো এক জায়গায় যেতে হবে। তো আমি কোথায়? চলো গেলে দেখতে বাবা। তো গিয়েছি, তো যে দেখি যে একজন হচ্ছে লয়ার, তো ওনার বাসা আর কি। জি, তো ওনার বাসায় গিয়েছি, তো ওনার বাসায় দেখি ওই লয়ারটা আছে, সাথে আরেকজন লোক আছে, পরে বুঝতে পারলাম মনে হচ্ছে কাজী। আচ্ছা, তো ওখানে গিয়ে আমাকে পেপারসগুলো নিয়ে বলছে যে নাও এখানে সাইন করো, আছে সাইন করতেই হবে, এখানে কোনো সিন কিট করো না, এখানে সাইন করে দাও। তো আমি তো কিছুতেই সাইন করবো না, আমি অনেক কান্নাকাটি করছিলাম। তো লয়ারের ওয়াইফ বলছিল যে আপা আপনি তো বলেছেন যে আপনার মেয়ে নিজের ইচ্ছায় ডিভোর্স দিতে চায়, মেয়ে কেন কান্না করছে? ওকে, তাহলে কি মেয়ে চায় না? তো আমি তখন বলেছি আঙ্কেল আমি চাই না, প্লিজ হেল্প মি, আমি আমি চাই না আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে। হ্যাঁ, আমি লয়ারকে বলেছি আঙ্কেল আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওর সঙ্গে থাকতে চাই, ও আমার সঙ্গে থাকতে চায়, আম্মু ফোর্স করছে, আমি চাই না। তখন লয়ার বলে যে আপা আমি তো এটা করতে পারবো না, আপনি করেন, আপনি হচ্ছে আমি ওর হাজব্যান্ডকে ডাকাবো, ওদেরকে সামনাসামনি কথা বলবো, বলে যদি দেখি যে না ওদের মধ্যে সমস্যা, ওরা সাথে থাকতে চায় না, তখন গিয়ে আমি এটা করবো। তার আগে আমি তো আপনার কথা শুনে বিশ্বাস করে ফেলেছিলাম যে আসলেই ছেলে ভালো না, বাট মেয়ের অবস্থা দেখে তো আমি এখন বুঝতে পারছি যে না আসলে আপনি মিথ্যা বলেছেন। সে বলে যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি আমার কাজ করবেন। সে বলে আপা আমি এটা করতে পারবো না। তো এটা নিয়ে আম্মু ওনার সাথে অনেক তর্কাতর্কি করে, করার পর এক পর্যায়ে উনি বলে যে দেখেন আমার মেয়ে ছোট ছিল, ও কিছু বুঝতেছে না, ওকে কিভাবে কিভাবে বুঝাইছে, ছেলেটা এরকম ভালো না, আপনি প্লিজ করেন, এটা করেন, আর আপনি ইমোশনাল কেন হচ্ছেন, এটা আপনার কাজ, আমি আপনাকে টাকা দিয়েছি কাজটা করার জন্য, তো আপনি কাজটা করেন। তো এখন ওনার বলো ঠিক আছে। তো তারপর আমাকে অনেক বুঝাইলো যে দেখো যেহেতু এখন যাচ্ছে না, এখন কি করবা? তো লয়ারের ওয়াইফ এসে আমাকে বলতেছে যে এখন মার কথা শুনতে হয়, মা যেহেতু বলছে, মা তো তোমার ভালোর জন্যই কিছু বলতেছে, মা তো তোমার খারাপ চাইবে না, তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি ছোট মানুষ, বাট তোমার আম্মু তো বুঝবে, সো থাক এরকম করো না, তুমি ইয়া করো।
সাইন করে দাও। দেন আমি সাইন করি, লয়ারের কিছু পেপার ছিল, তারপর ওই কাজে যিনি এসেছিলেন তিনি ওনার কাছে কিছু পেপার ছিল, ওই কাজটা ছিল হচ্ছে যে মানে আমাকে বিয়ে পড়িয়েছিল ওই কাজটা ছিল। তো দেন উনি আমাকে বলতেছিল যে সরি উনি আম্মুকে বলছিল যে আমি তো বিয়ে পড়িয়েছিলাম, হ্যাঁ, তো এর মাঝে এমন মানে কি সমস্যা হয়ে গেল আবার আমি কিছু বুঝতে পারছি না, আবার এখন ওইভাবে কান্না করছে, আমি তো আসলে কিছুই বুঝতে পারছি না। তা আম্মু ওনাকে একটা ধমক দিয়ে বলছে আপনাকে তাতে কিছু বুঝতে হবে না, আপনাকে আমি পে করে আনছি, আপনার যেটা কাজ আপনি কাজ শেষ করে এখান থেকে চলে যান, এটা আমার পার্সোনাল ম্যাটার। তো তারপর যাই হোক ওখানে আমি এক পর্যায়ে আমি সিগনেচার করে দিই, করে আমি আমরা বাসায় চলে আসি। তো বাসায় চলে আসার পরে আম্মু ওকে পেপারসগুলো তো অফিসিয়ালি পাঠিয়ে দেওয়া হয় সাহেদের কাছে। তো সাহেদ যখন পেপারস পায়, হাতে পায়, তখন সাহেদ আম্মুকে ফোন করে যে আম্মু এসব কি, এটা কেন, মিনিংটা হচ্ছে ফাইনালি ইউ সাইন দ্য পেপারস। হ্যাঁ, আমি পেপার সাইন করি। ওকে, তো তারপর সাহেদ যখন আমাকে ফোন করে যে আম্মু পেপার শেষে, আমি তো ওকে ডিভোর্স দিতে চাই না, আমি তো সাইন করবো না, তো বলেছে যে না তোমাকে তো তুমি সাইন করো, তোমাকে সাইন করতে হবে, তো তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। বলছে আমি ওর সাথে কথা বলতে চাই, ও আমাকে ডিভোর্স দিতে পারে না, আমি জানি ও আমাকে ডিভোর্স কখনই দিবে না। তো বলে যে ওর সাথে কথা বলা যাবে না, আর আসলে ব্যাপারটা কি তোমাকে এখন কিভাবে বলবো নিজের মেয়ের কথা, এখন ওর তো অন্য একটা ছেলের সাথে রিলেশন আছে। এটা আপনার মা বলে? হ্যাঁ, আমার মা ওকে বলে রিলেশন আছে এবং তাকে বিয়ে করতে চায়। এটা কি আপনি সামনে থেকে শুনেছেন নাকি? হ্যাঁ, আমার সামনেই কথা বলতেছিল, বলছে যে ও তো বিয়ে করতে চায়। আমি জাস্ট মানে অবাক হয়ে মার দিকে তাকিয়েছিলাম, বাট আমি কিছু বলতে পারছিলাম না, আমার চোখ দিয়ে পানি পড়ছিল যে মানে কিভাবে পারছে। ফাইন, এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি এতটাই যদি নমনীয় বা সফট হবেন, তাহলে আপনি কিভাবে সাহস করেন যে আপনি রেডিওতে এসে এই গল্পটা আজকে লাখ লাখ মানুষকে বলবেন? মানে আপনি তখন কেন প্রতিবাদ করেননি? আপনার প্রতিবাদের যে মানে বলতে পারি আমরা যে যেই স্পিডটা আমরা এখন দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষকে জানিয়ে দেবার নিজের পরিবারের গল্প, সেখানে ওখানে একটু সামান্য সাহস করলেই তো হতো, একটু লাউডলি চিল্লালেই তো বুঝতে পারতো পাশ থেকে সাহেব যে না আমার স্ত্রী আমার পক্ষে আছে। সেটুকু সাহসও কি ফ্যামিলিতে ছিল না? সেটুকু সাহসও আসলে আমার তখন ছিল না। এবং আমার এর পরের ঘটনায় যেটা শুনলে আপনি যেটা বুঝতে পারবেন যে তখন আমি যেই স্টেপটা নিয়েছিলাম অথবা তখন আমার মধ্যে যে পরিবর্তনটা এসেছিল, যে চিন্তাধারার যে পরিবর্তনটা এসেছিল, সেটা যদি আমার ওই মুহূর্তে আসতো তাহলে যে আমার আম্মু আমার সাথে এত কিছু করতে পারতো না। এবং আমার এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় প্রিয় শ্রোতা, পরিবারের যে সদস্যরা সাধারণত মুখ পুজে থাকে, কথা বলতে পারে না বা প্রতিবাদ করা উচিত সেটা বোঝে সেই পারে না প্রতিবাদ করতে, এরা কিন্তু ধীরে 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 এমন একটা পর্যায়ে চলে যায় এবং এমনভাবে আউটব্রাস্ট করে যখন আসলে আপনি চিন্তাও করতে পারবেন না ওর আউটব্রাস্টটা কতটা ভয়ানক হতে পারে। ওর ক্ষেত্রেও হয়তো বা বিষয়টা সেরকমই হয়েছে। হ্যাঁ, তো আমি তখন আমার আম্মুকে কিছু বলিনি, কারণ আমি এতটাই আপসেট ছিলাম যে আমি জাস্ট মানে বুঝে উঠতে পারছিলাম না যে আমার মা কেন আমার সাথে এরকম করছে, আমি কেমন করেছি। তো তারপরে আমার জুলাই মাসে 2013 সালে জুলাই মাসে আমি ডিভোর্স হয়ে যাই অফিসিয়ালি। তো তারপর জুলাইয়ের পর থেকে আর কি আমার মা আমাকে ধীরে ধীরে বলে যে মানে আমার যে কিছু গহনা ছিল সেগুলো তো আমার মায়ের কাছেই ছিল, সেগুলো আমার মায়ের আলমারিতে ছিল, বাট আমার আব্বু আমাদের নামে কিছু মানে আমার আমার বোনের নামে কিছু প্রপার্টি রেখে গিয়েছিল আর কি। তো সেগুলো থেকে আমার যে অংশ ছিল সেখান থেকে সেগুলো আমার মামার বলে যে আমার একটা দরকার আছে, আমি একটা সমস্যায় পড়েছি, তো আমার প্রপার্টিটা আমার আমার নামে প্রপার্টি দেখাইতে হবে একটা অফিসিয়াল কাজের জন্য, তো আমার নামে তো ওরকম কিছু নাই মানে শহরে ওরকম কিছু নাই, তো তুমি তোমার যে শহরের জমিটা আছে তুমি তোমার অংশটুকু আমার নামে তুমি অফিসে একটু লিখে দাও, দেন আমি এবার তোমাকে ব্যাক করে দিব। ওকে, তো আমি ভেবেছি হয়তো সত্যি কোনো সমস্যা হয়েছে এই জন্য হয়তো চাচ্ছে, আমার আসলে মানে আমি বুঝে উঠতে পারিনি যে এটা যে এটার মাঝে যে কি ছিল, এটা কেন আম্মু এরকম করছে। তো আমি সরল বিশ্বাসে আমি লিখে দিই, আম্মু আমাকে পেপার্স নিয়ে আসে, কিছু স্ট্যাম্প নিয়ে আসে, তো স্ট্যাম্পে আমি সিগনেচার করে দিই। তো নিয়ে আসার পর একদিন আবার রেজিস্টার অফিসেও যেতে হয়, তো ওখানে কেউ কিছু সাইন করতো ওখানে সাইন করে দিই, আম্মু আমাকে বলেছে কয়েক মাস পর এটা আবার আমার নামে দিয়ে দিবে। এটা হচ্ছে 2013 সালের সেপ্টেম্বরের মিডিলের দিকে ঘটনা। তো আমার শহরে যে জায়গাটা ছিল এটা অলমোস্ট
20 লাখের মতো ছিল ওইটার প্রাইস ছিল। তো তারপর আমটা নিয়ে নেয়, আমার জুয়েলারি তো আমার কাছেই ছিল। তো তারপর হঠাৎ করে একদিন আমার আমার হাতে একটা রিং ছিল, যেটা আমার বিয়ের রিং ছিল। তো আমাকে একদিন হঠাৎ করে বলছে যে তুমি তোমার তো ডিভোর্স হয়ে গেছে, তুমি কেন এই রিং এখনো পরে আছো? তা আমি বলছি এটা আমি সবসময় পরে থাকবো, এটা আমার কাছে থাকবে। বলছে এটা আমাকে দাও। আমার প্রায় মানে ঝাঁপিয়ে পড়ে আমার হাত থেকে জোর করে রিংটা নিয়ে যায়। এবং আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে যে গহনাগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমার মায়ের কাছেই ছিল। তো তারপর নিয়ে যায়, তারপর হচ্ছে আমার কাছ থেকে আমার যে জমি ছিল শহরে যেটা ছিল ওটাও নিয়ে যায়। তারপর আমার দাদুর বাড়িতে আমাদের নামে যেটা ছিল, মানে আমার নামে আলাদা করে যেটা ছিল সেটাও মো হঠাৎ করে একদিন বলে যে আমার কিছু টাকা দরকার, তো ওইটা তোমার চাচার কাছে সেল করে দিব, তোমার চাচার সাথে কথা হয়েছে, উনি আমাকে ক্যাশ দিবে, তো ওনাকে তোমার ওই ওই জমিটা ওনার নামে লিখে দিতে হবে। লিখে দিলে উনি আমাকে ক্যাশ দিবে, আমার কিছু ক্যাশ দরকার। আমি সেটাও মানা করি না, আচ্ছা ঠিক আছে। আমি গিয়ে ওখানে দাদুর বাড়ি ওখানকার রেজিস্টার অফিসে গিয়ে ওখানে সাইন করে দিই, আমার চাচা তাকে ক্যাশ দেয়, তারপর চলে আসি। তো বলা যায় তখন থেকে আমার কাছে কিছুই নেই, লাইক আমার নামে কোনো জায়গা জমি টাকা পয়সা কোনো গহনা কিছুই নেই আমার কাছে, আমি একদমই মানে নিঃস্ব হয়ে গেছি বলা চলে। আর আমি পড়াশোনাও করতাম না, কারণ আমি পড়াশোনা করার মতো মানসিক অবস্থায় ছিলাম না। আর আপুর কাছ থেকে আম্মু পার মান্থ অনেক বড় একটা অ্যামাউন্ট নিত আমার স্টাডি পারপাস, যে ওর জন্য তিনটা টিচার রাখা হয়েছে। এটা আপনার বড় বোনের কাছ থেকে নিত? হ্যাঁ, বড় বোনের কাছ থেকে নিত। আপু তো এমনিতেই আমার জন্য টাকা পাঠাতো, বাট এক্সট্রা করে নিত যে তিনটা টিচার রাখা হয়েছে, তো ওদেরকে অনেক বড় অ্যামাউন্ট পে করতে হয়, তো ওর জন্য এটা পাঠাবা। তো আপু সেটাও পাঠাইতো, বাট আমার কিন্তু কোনো টিচার ছিল না, আমি তো পড়তাম না। আচ্ছা, তো তারপরে গিয়ে যেটা হয় আমার থেকে যখন আম্মু সব কিছু নিয়ে নেয়, তো তারপর কিছুদিন পর থেকে আম্মু মানে একটু অন্যরকম কথাবার্তা শুরু করে আর কি। টেল মি ফ্র্যাঙ্কলি, যেটা আপনার সঙ্গে হয়েছে মানে কি বলেছে অন্যরকম বলতে আমি বুঝবো না, ঘটনা জানতে চাই। হোয়াট হ্যাপেন্ড? ঘটনা হচ্ছে আম্মু হঠাৎ করে একদিন আমাকে অনেক বাজে একটা প্রপোজাল দেয়। কি বলে? আম্মু আমাকে একদিন, আমি আমার রুমে ছিলাম, তো আমাকে এসে বলছে যে মানে একজনের নাম বলেছে যে অমুক বলেছে সে তোমার সঙ্গে তোমাকে সে 10,000 টাকা দিবে। আর ইউ শিওর? জি। তো ফার্স্ট অফ অল আমি একটু থামাচ্ছি আপনাকে, বিকজ এটা এই লাইনগুলো আমি রেডিওতে প্রচার করিনি, আমি এখানে অনেক কিছু মিউট করে দিয়েছি, বিকজ আমি জানি আমার শ্রোতারা যেটা বোঝার দরকার বুঝে নিয়েছে এবং আমিও বুঝে নিয়েছি, কিন্তু আমার এখানে অনেক বড় কথা আছে। কথা আছে এই কারণেই যে মা তো মাই, আমি বললাম তো আপনাকে শেষ পর্যন্ত সে যাই করুক না কেন সে আমাদের কাছে সম্মানেরই থাকবে, কিন্তু এটা আপনার জীবনে ঘটেছে সে কারণেই এটা জীবন গল্প। আমি আপনাকে আবারও সতর্ক করছি রেনুমা, এই গল্পটা রেডিওতে এখন মানুষ শুনছে এবং আমাদের ইউটিউবে সারাটা জীবন এটা থেকে যাবে। হ্যাঁ, সো ইফ ইউ হ্যাভ মানে আপনার এখনও চান্স আছে, আপনি যদি মনে করেন যে না আপনি যেটা বলেছেন সেটা আপনি উইথড্র করবেন, ইউ ক্যান উইথড্র দিস। হ্যাঁ, আমি দরকার হলে এই লাইন সবগুলো বাদ দিয়ে দিবো, রেডিওতে প্রচার করবো না। হ্যাঁ, যেভাবে এটা হয়েছে বা যা হয়েছে যদি আপনি মিথ্যা বলে থাকেন, কারণ মা কিন্তু মাই। এবং একটা বড় জিনিস কি আমি বলি, সৃষ্টিকর্তা পৃথিবীতে আমাদেরকে সব সর্বশ্রেষ্ঠ যে উপহারটা দিয়েছেন সেটা হচ্ছে মা। হ্যাঁ, এবং পৃথিবীর একটা কথা আছে না, খুনি যদি সন্তান যদি খুন করে পৃথিবীর কোথাও জায়গা নেই কিন্তু মায়ের আঁচলের নিচে সে জায়গা পায়। এমন একটা, আমি বলছি না যে খুন করে মায়ের আঁচলের নিচে জায়গা পায় মানে হচ্ছে মা খুব ভালো বা এরকম কোনো কিছু না, মানে আমি বলতে চাচ্ছি যে এত কোথাও যদি জায়গা না থাকে তাহলে এরকম একটা জায়গায় জায়গা আছে। এবং মায়ের ব্যাপারে আমাদের ধর্ম, ইসলাম ধর্ম যেটা বলে, সর্বোচ্চ রকম সহনশীল হতে বলেছে এবং বাবা মায়ের সেবা দানের জায়গাটাতে এমন বলা হয়েছে যে যখন তারা বৃদ্ধ হয় তখন তাদের কেমনভাবে লালন পালন করো যেভাবে তোমাদেরকে ছোটোবেলায় লালন পালন করা হয়েছে, এবং উহ শব্দটি পর্যন্ত উচ্চারণ করো না, এইরকম প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এবং আরও আপনি যদি নিজে খোঁজ করেন আপনি নিজেই দেখতে পাবেন, আমি একজন ধর্মীয় বেত্তা নই, আমি যতটুকু জানি ততটুকু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো এটা তো ধর্মীয় দিক, আপনি ধর্মীয় দিকের বাইরেও যদি আসেন, সামাজিকভাবেও যদি আসেন, পারিবারিকভাবেও আসেন, একটা মা সমাজের জন্য পরিবারের জন্য কত বড় ভূমিকা রাখে এটা বলার অপেক্ষা রাখে না, সেটা সারা দুনিয়াব্যাপী সমান। বাট ইয়োর কেস ইজ
ট্রুলি এক্সেপশনাল যদি সেটা হয়ে থাকে। সো আমি আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছি যে আপনি যেটা বলছেন চাইলে আপনি সেটা উইথড্র করতে পারেন। আমি সেটা উইথড্র করব না, কারণ এটা আমার সাথে ঘটেছে। আমার নিজের মা যে আমাকে জন্ম দিয়েছে সে আমার সাথে এরকম করেছে। ওকে, তারপর কি হলো? তারপর আমার মা আমাকে এভাবে বলার পরে আমি এতদিন সব কিছু সহ্য করেছি। আমি হয়তো টুকটাক তর্ক করেছি, ঝগড়া করেছি, বাট ওরকম এক্সট্রিম লেভেলের আমি কখনো কিছু করিনি, আমি চুপই থেকেছি। বাট আমাকে যেদিন থেকে এই কথাটা বললো তখন থেকে আমি আর কি টোটালি আমি বুঝে যাই না, এই মানুষটা কখনো আমার ভালো চায়নি। সো আপনার লেখাপড়া কি ওই সময়টাতে স্টপ ছিল? আমার লেখাপড়াটা স্টপই ছিল, কারণ একে আমি মেন্টালি ডিপ্রেস ছিলাম, আমি পড়তে পারতাম না, আমি পড়তাম না। তারপর বাসায় কোনো টিচারও ছিল না। যে লোকটার নাম বলা হয়েছে সে লোকটা কি আপনি চিনতেন? হ্যাঁ, লোকটাকে আমি চিনতাম। ওনার কি আসা যাওয়া ছিল আপনার বাড়িতে? না, আমাদের বাসায় আসা যাওয়া ছিল না, কিন্তু উনি হচ্ছে আমাদের আমাদের যে এলাকাটায় আমরা ছিলাম ওই এলাকারই ছিল উনি। উনি কি প্রভাবশালী লোক ছিল? মোটামুটি। ওকে, আচ্ছা, তারপর? তারপরে আমার মা, আমি যে স্ট্রেট বলে দেই যে আমার পক্ষে এটা সম্ভব না, তখন আমাকে বলে যে তোমার কি আরো বেশি টাকা লাগবে? তা আমি বলি যে না, আমার টাকা লাগবে না, বাট আমি এই ধরনের কোনো কিছু করব না। সো প্লিজ, তুমি কখনো এই ধরনের কথা আমাকে অভাব তো ছিল না আপনাদের ফ্যামিলিতে? না, আমার ফ্যামিলিতে কখনো মানে আর্নিং সোর্সের দিকেও তো কোনো সমস্যা ছিল না? আর্নিং সোর্সে কোনো প্রবলেম ছিল না, আমাদের যে টাকা পয়সার কোনো সমস্যা থাকা সেটাও ছিল না। আর আমার টোটাল খরচটা আপু বেয়ার করতো, আমুর জন্য একটা বড় একটা অ্যামাউন্ট পাঠাতো। মানে তখনও কি আপনি আপনার আপনার ফ্যামিলিতে অভিভাবক বলতে আপনার মার পরে তো আপনার আপু ছিল, তখনও বিষয়গুলো আপনি কেন আপুকে জানাচ্ছিলেন না? আপুর সাথে আমার কমিউনিকেট করার কোনো ওয়ে রাস্তাটাই ছিল না, মানে একদম গৃহবন্দী থাকতেন টোটাল। ইভেন কি মানে আমি হচ্ছে ঢাকা থেকে সেরকম যখন চলে আসলাম একেবারে, তার কয়েক মাস পর আমাদের বাসায় তিনটে লাইনটা ক্লোজ করে দেওয়া হয়, লাইনটা অফ করে দেওয়া হয়। আর আমার ফোন সব আম্মুর কাছে থাকতো, আমার তো ফোন ছিল না। আর আমাকে তো বাসা থেকে বেরোতে দিত না, কোথাও যেতে দিত না, কোথাও গেলে সেটা আম্মুর সাথেই। বাসায় কেউ আসলে মানে কোনো গেস্ট যদি আসতো বাসায় তো তার সামনে সবসময় আম্মুই আছে। আচ্ছা, ঠিক আছে, তারপরে কি হয়? তো তারপরে আম্মু আমাকে কয়েকবার এই ব্যাপারটা নিয়ে বলে, ইভেন আমাকে এভাবে বলে যে তোমার কি আরো বেশি টাকা লাগবে, লাগলে বলো, কোনো সমস্যা নেই। আমি ওনাকে বলছি, আমি বলি যে আম্মু প্লিজ, আমি তোমার অনেক কিছু সহ্য করেছি, আমি তুমি যখন যেটা বলেছো আমি তোমাকে দিয়ে দিয়েছি, আমার গহনা তো তোমার কাছে ছিল, আমার প্রপার্টিগুলো আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি আমাকে এটা করতে বললো না, আমি আমার পক্ষে পসিবল না, আমি এটা করতে পারবো না। তখন থেকে আমার প্রতি প্রচণ্ড খারাপভাবে মানসিক আর শারীরিক নির্যাতন শুরু হয়। কথায় কথায় আম্মু আমাকে মারতো, মানে তার কথায় একটা ছিল যে তোমাকে এটা করতে হবে, তুমি এটা করো। বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্ট বলতো, বিভিন্ন লোকের কথা বলতো যে কী হয় এমন করলে, কী সমস্যা তোমার, এত অহংকার কিসের, তুমি নিজেকে কী মনে করো, তুমি কেন এত অহংকার দেখাবা, তোমার তো কিছু নাই, তুমি কী করে খাবা, তোমাকে যদি আজকে আমি বাসা থেকে বের করে দিই, তোমাকে যদি আমি কোনো মানে খাবার না দিই, কিছু না দিই, তুমি কি নিজে কিছু মানে এক টাকা দিয়ে কিনে খেতে পারবা, তোমার কি অ্যাবিলিটি আছে? তোমার কিন্তু কিছুই নাই, সো তোমাকে আমার কথা মানতে হবে, যদি না মানো তাহলে কিন্তু আমি তোমাকে আবার বাসা থেকে বের করে দিব। ঠিক আছে, তখন তুমি কোথায় যাবা, কী করবা, তোমাকে কিন্তু এটা করেই খেতে হবে, সো বেটার তুমি আমার কথা শুনো, এখানে থাকো, থেকে করো। আমি বলছি আমি এটা করবো না। তারপর গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমাকে প্রচণ্ড মারতো, মানে হাতের কাছে যেটাই পেত সেটা দিয়ে আম্মু আমাকে মারতো। তারপর এমনও দিন গিয়েছে যে আমি মানে মারের ভয়ে আমি আমার রুমে দরজা আটকিয়ে দিয়ে আমি থাকতাম, রুম থেকে বের হতাম না, আম্মু রুমে এসে অনেক ধাক্কাধাক্কি করতো যে রুম খুল, কেন আটকে রাখছিস। আমি আপনাদের বাসাটা কেমন ছিল, আশেপাশে কি কোনো লোকজন ছিল? আমাদের বাসাটা কিরকম ছিল, আমাদের বাসাটার হচ্ছে মানে বড় একটা জায়গা জুড়ে বাসাটা ছিল, এবং আমাদের বাসার পিছন দিকে জাস্ট একটা বিল্ডিং ছিল, আর ডানে বামে সামনে কোনো বাসা ছিল না, বাসাটাই ছিল ফাঁকা ছিল। আপনাদের বাসাটা কয়তলা? বাসাটা একতলা। একতলা, টিনশেড? টিনশেড না, ফাউন্ডেশন দিয়ে বাসা, বিল্ডিং। কতটুকু জায়গার উপরে? আমাদের বাসাটা অলমোস্ট 12 কাঠা জায়গার উপরে, 12 কাঠা জায়গার উপরে। সো সিকিউর কর্নার ইজ জাস্ট আমাদের বাসাটা, একটা কর্নার এবং চারপাশে এটা বাউন্ডারি দেয়া। হ্যাঁ, বাউন্ডারি দেয়া। হ্যাঁ, তো তারপরে আমি রুম থেকে বের হতাম না, আম্মু আমাকে অনেক দরজার ভিতরে এসে লাথি দিত যে বের হ, বের হ, বের হচ্ছে সময়। মানে এগুলো মনিটর করা কেউ নাই, শোনারও কেউ নাই, কেউ নাই যে শুনবে ইয়া করবে। তো তারপর আমাকে আমি যখন বের হলাম, আমি জানি আমাকে বের হলে আমাকে মারবে, কোনো একটা কথা নেই হয়তো আমার সাথে তর্ক করবে। আগেও কি গায়ে হাত তুলো নাকি ঘটনার পর থেকে গায়ে হাত তোলা শুরু হলো? গায়ে হাত তুলতো ছোটবেলা থেকে, আম্মু খুবই ইয়া ছিল, আমি বলেছি, তো গায়ে হাত তোলা স্বভাব ছিল।
বাট এটার পর থেকে আমি যখন মানা করতাম তখন থেকে খুব বেশি করে শুরু হয়েছে এটা। এমনও হয়েছে যে আমি একদিন দেড় দিন দুদিন আমি না খেয়ে আমার রুমের ভিতরে বন্দি, আমি হয়তো ওয়াশরুম থেকে পানি নিয়ে পানি খেয়ে হয়তো আমি আছি, এরকমও হয়েছে। তো এক পর্যায়ে এভাবে চলতে থাকে, এভাবে চলতে চলতে 2014 সালের ফেব্রুয়ারিতে আমার ভাইয়া একদিন ফোন করে, বলে যে আমি তো দেশে আসতেছি, তো আমি সাতদিনের জন্য দেশে আসবো, তো দুদিন হয়তো আমি সিরাজগঞ্জে থাকবো, এটা বলে। তো তখন আর কি আমার আম্মু আমার জন্য টিচার রাখে, ফেব্রুয়ারিতেই টিচার রাখে, দুজন টিচার রাখে, একজন হচ্ছে ম্যাথের জন্য আর একজন ইংলিশের জন্য। তো টিচার রাখার পরে আমার তো পড়াশোনা শেষ হয়ে অফ ছিল, আমার তো অফ ছিল, আমি টোটালি পড়াশোনা করতাম, বাট আমি কলেজে ভর্তি হয়েছিলাম। মানে আমি 14 হচ্ছে আমার মানে 13 আমার বেসিক্যালি HSC দেওয়ার কথা, বাট আমি দেইনি। তো ওইটা আবার 14 রেজিস্ট্রেশন করানো হয় যে 14 দিব, বাট তারপর আমার পড়াশোনা টোটালি স্টপ ছিল। তো ফেব্রুয়ারিতে আমার ম্যাথের বই টই আর নোটস টোটস যা কিছু লাগবে এগুলো সবকিছু আমাকে কিনে দেয়, কিন্তু দুজন টিচার রাখে, কারণ ভাইকে তো শো করতে হবে যে সে আমাকে পড়াচ্ছে। তারপর ভাইয়া মার্চে আসার পরে, তো ভাইয়া ঢাকায় আসে, দুদিন পরে আমাদের বাসায় আসে, সিরাজগঞ্জে আসে। তো আসার পর আমি জাস্ট চান্সে ছিলাম যে আমি কখন একটু ভাইয়াকে একা পাবো, আমি কখন কথাগুলো ভাইয়াকে বলবো। তারপরে গিয়ে আমি আমার মা হচ্ছে বাজারে যায়, হ্যাঁ আমার ভাইয়া যেদিন আসে আমাদের বাসায়, তার পরের দিন সকালে আমি নাস্তা দিয়ে দেন বলে যে তুমি ভাইয়াকে নাস্তা করো, আমি একটু বাজারে গিয়ে আমি একটু মাছ নিয়ে আসি। তো আমু যায়, যাওয়ার পরে এই ফাঁকে আমি ভাইয়াকে সবকিছু বলে দিই, মানে একদম আবু মারা যাওয়া থেকে শুরু করে আমার বিয়ে, ডিভোর্স, তারপরে পরের ঘটনাগুলো সবকিছু ভাইয়াকে বলি, যে আমাকে এভাবে এভাবে অত্যাচার করতো। তারপর আমার মা ওই যে আমি বললাম 2006 সাল থেকে স্টিল আমি যখন 2014 বাসা থেকে বের হয়ে আসি, তার আগ পর্যন্ত আমার মায়ের যে আপত্তিকর ঘটনা কিছু আমি ভাইয়াকে জানাই। তো ভাইয়া তো শুনে খুবই শকড হয়ে যায় যে তুমি এতদিন কেন জানাও নাই। তো আমি বলি যে আমি এরকম সিচুয়েশনে ছিলাম, জানাতে পারিনি। তো ভাইয়া তখন বলে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি ঢাকায় যাচ্ছি, আমি ঢাকা যাওয়ার পরে তুমি জাস্ট চুপ থাকো, তুমি মানে বুঝতে দিও না যে তো আমি জানি, নাহলে তোমাকে মেরে ফেলবে, তোমার ক্ষতি করবে, তুমি জাস্ট বুঝতে দিও না যে আমি সবকিছু তুমি আমাকে বলেছো। ও ভাইয়া আসার আগে আবার আম্মু আমাকে বলে যে যদি কিছু কোনোভাবে জানাস তাহলে কিন্তু তোর খবর আছে, মানে আমাকে হুমকি দেয় যে কিছু জানালে কিন্তু তোর খবর আছে। তো আমি তারপর তো আমি বলি, তো ভাইয়া ঢাকায় যাওয়ার পরে তো ভাইয়া কয়েকদিন পরে কানে চলে যায়। তো যাওয়ার পরে আপুকে বলে ভাইয়া গিয়ে যে ওর সাথে এরকম এরকম করেছে আম্মা। তো আপু টয়লেট করতে পারে না, আপু আম্মুকে ফোন দিয়ে ফেলে, ফোন দিয়ে বলে যে তুমি কেন আমার বোনের সাথে এগুলো করেছো, তোমার কিসের অভাব ছিল, তোমার টাকা লাগবে তুমি বলতা, আরো টাকা লাগবে বলতাম, তোমাকে টাকা দিতাম, তো তুমি কেন আমার বোনকে এই ধরনের কথা বলেছো। এন্ড ফাইনালি দ্য সিচুয়েশন আউটব্রাস্টিং গোইং টু বি আউটব্রাস্টেড। আমি আসলে ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আপনাদেরকে দেখাবো বা শোনাবো ইনফ্যাক্ট যে এই মেয়েটি এখন কোথায় দাঁড়িয়ে আছে বা কি হচ্ছে ওর লাইফে। আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আজকের এই গল্পটি বিশ্বাস না করাটাই ভালো, আমিও বিশ্বাস করতে পারছি না আমার জায়গাটা থেকে, এবং সব কিছু বিশ্বাস করতে হবে এমন কোনো কথাও নেই, কারণ কিছু কিছু বিশ্বাস সামনে আসলে এমন অবস্থা তৈরি করে দেয় যেটা আসলে নিজেকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। কি বলবো বলুন, পৃথিবীতে এখন সব কিছুই সম্ভব। এবং এই যে আপনারা যারা ফেসবুকে আছেন, এখন তো আর ফেসবুকে নাই এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। কিছুদিন আগে এরকম একটা ভিডিও দেখলাম, কলকাতার ভারতের একটা ভিডিও, যে ছেলে বাবাকে পেটাচ্ছে এবং সেটার পেছনে আপনি দেখেছেন কিনা জানি না, আপনি যদি ফেসবুকে আছেন, সেটা হচ্ছে যে বাবাকে বোধহয় তার ওয়াইফকে মানে তার মা একটু মিষ্টি খাইয়ে দিয়েছিল এবং মা হচ্ছে সুগারের পেশেন্ট বা কোনো একটা কিছু, এবং সেটার জন্য সে পেটাচ্ছে তাকে। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরপর তাকে পুলিশ অ্যারেস্ট করে, এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে হলো সেই বাবাই কোর্টে গিয়ে বলেছে যে আমার ছেলে একটা, তাকে যদি না ছেড়ে দেওয়া হয় আমি সুইসাইড করব, এবং কোর্ট বাধ্য হয়ে তাকে ছেড়ে দিয়েছে। সো এই টোটাল আমি আসলে পুরো ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিলাম, আমি বলছিলাম দেখেন ওই একটা ছেলে যাকে এত কষ্ট করে মানুষ করেছে, ওর ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, আমি আমার পেজ থেকে শেয়ার দিয়েছিলাম ভিডিওটা, একবার হাত তুললে সেটা না হয় ঠিক আছে, একটা ইনসিডেন্টলি হয়ে গেছে, র্যান্ডমলি পেটাচ্ছে। তো এই ভিডিওটা দেখার পরে কোনো ছেলে যদি এসে গল্প করে এরকম যে আমি বাবার বাবার গায়ে হাত তুলেছি, সেটাকে অবিশ্বাস করার মতো বলেন? আমাদের সামনে আসলে প্রুফ থাকে না বলে আমরা বিশ্বাস করি না, বা আমাদের বিশ্বাসের জগৎটা আসলে সেটাই যেটা আমাদের সামনে থাকে, কিন্তু আমাদের সামনের বাইরেও অনেক কিছু ঘটে যেটা আসলে আমাদেরকে বিশ্বাস করতে হয়। আমরা শুধু আজকের এই গল্পটা তুলে আনতে চাই একটাই কারণে, যে ইচ্ছা থাকলে উপায় হয়, এবং শেষ পর্যন্ত ওর ক্ষেত্রে সেই উপায়টা হয়েছে। তবে এটা ঠিক যে
পৃথিবীর সমস্ত মার প্রতি সম্মান রাখতে চাই আজকের গল্প থেকে, কাউকে হেট করতে চাই না। বরং মা যদি কোনো ভুলও করে থাকে, আমরা ধরে নিব সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, মানসিকভাবে অসুস্থ ছিল। কারণ মাদের যে কন্ট্রিবিউশন এই সোসাইটিতে, মাদের যে কন্ট্রিবিউশন এই পরিবারে, মাদের যে কন্ট্রিবিউশন সন্তানকে মানুষ করার জন্য, একটা মাকে দিয়ে বা এরকম বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা দিয়ে সেখানে যদি মাকে নিয়ে কোনো কিছু বলা হয়, সেটা বড় রকমের অন্যায় হবে। সুতরাং পার্টিকুলারলি আমরা আজকে রেহেনুমার জীবন গল্পকে এভাবেই দেখতে চাই যে রেহেনুমা একটা মেয়ে, সে পরিবারই হচ্ছে হলো তাদের জন্য, যে কোনো মানুষের জন্য সবচাইতে ক্ষুদ্রতম, সবচাইতে লাস্ট এবং লিস্ট একটা ইউনিট, যেখান থেকে মানুষ শক্তি পায় ঘুরে দাঁড়ানোর জন্য। তার পায়ের নিচে সেটাও ছিল না, কিন্তু তারপরেও সে ঘুরে দাঁড়িয়েছে। এটাকেই আমরা আজকের এই গল্পে বরং মোট মানে আসল দেখতে চাই, আর বাকি জায়গাগুলোকে আমরা ভুলে যেতে চাই। ওকে, তো শেষ পার্টে আমরা ভাষায় আউটব্রাস্ট করলো আর কি বিষয়টা। আমার বোন আমাকে ফোন করে যে তুমি কেন এরকম করলে, তো তারপর তো আমু বুঝে যায় যে আমি সবকিছু বলে দিয়েছি। তো তখন আমু বলে যে না, এগুলো সব মিথ্যা কথা বলেছে, আমি এরকম কিছুই ওর সাথে করিনি, কিছুই করিনি। কেন মিথ্যা বলছে এটা আমি জানি না, তোমার সাথে আমার সম্পর্ক খারাপ করার জন্য এরকম বলছে। তারপর বলেছে যে আমি জানি তোমাকে, তোমাকে জানি, আমি আমার বোনকেও জানি। সো ঠিক আছে, বাট আমি জাস্ট আজকে তোমাকে আমি বলতেছি যে ফাইন, এটা যদি বলে থাকে আপনার আপু, তাহলে আপনার আপুর এটা করা উচিত ছিল আগে থেকেই, যাতে করে আপনার এই সিচুয়েশনটা ফেস না করতে হয়। সো সেটা সে কেন করেনি? আপু হয়তো বুঝেনি যে আমার সাথে হয়তো এতটা করবে, এরকম খারাপ করবে যে হ্যাঁ, সে হয়তো তার কিছু মানে আমার বোন হয়তো চিন্তা করেছে যে মানে আমার সাথে হয়তো এরকম করবে, এটা হয়তো সে চিন্তাও করতে পারেনি। তারপর কি হলো, বাসায় কি হলো? তারপর এটা নিয়ে আপুর ফোনটা রাখার পরে আমাকে আমু অনেক মানে অনেক ইচ্ছা মতো আমাকে পিটাইছে, তো তুই কেন এরকম করছিস, কেন বলছিস, আমাকে বটিও নিয়ে আসছে আমাকে মারার জন্য। তো তারপর তুই এটা একদম ঠিক করিস নাই, খুব খারাপ করছিস, দেখ এখন আমি তোর সাথে কি করি, এটা বলে। তো বলার পরে রুম থেকে চলে যায়। তো আপু ফোন করে, আবার ফোন দিয়ে তখন বলে যে ওর কাছে এখন একটা ফোন দাও, মানে ওর ফোন ওকে দাও, ওকে সিম দাও, ওর কাছে ফোন থাকবে, আমি ওর সাথে যোগাযোগ করব। আর আমি আজকের পর থেকে ওর গায়ে যদি একটা টাচও করা হয়, তাহলে তোমার সাথে খুব খারাপ হয়ে যাবে, আমি কিন্তু আর টয়লেট করবো না, আমি কিন্তু আমার যেটাই করা দরকার আমি সেটা করব, তুমি কিন্তু আমার বোনের কোনো ক্ষতি করবো না। ওর পরীক্ষা ওকে ঠিক মতো পড়তে দাও, পড়ে তুমি ওকে পরীক্ষা দিতে দাও, ওর সাথে তুমি আর কোনো ধরনের কোনো খারাপ আচরণ করবা। তো এটা বলার পরও আম্মু থেমে থাকে না, সে আমার সাথে কন্টিনিউসলি তো মিসবিহেভ করতেই থাকে। তো এক পর্যায়ে একদিন সকালবেলা যেটা হয়, আমি ঘুম থেকে উঠে বাইরে গিয়েছি সকাল মাঠের দিকে, তো আমি পানি খাওয়ার জন্য আমি ডাইনিংয়ে গিয়েছি। তো আমাদের বাসাটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিং একসঙ্গে, তো ড্রয়িং রুম দিয়ে আর কি ডাইনিংয়ে ঢুকতে হয় আমার বেডরুম থেকে বের হয়ে। তো আমি গিয়েছি, তো দেখি যে একজন লোক বসে আছে আমার ড্রয়িং রুমে, তো আমি আমাদের ফেস চিনতাম, উনি আমাদের এলাকারই ছিল, আমার ফেস চিনতাম। তো আমি যে সালাম দিয়েছি, সালাম দিয়ে আমি ডাইনিংয়ে গিয়েছি, গিয়ে ফ্রিজ থেকে পানি খুলে আমি পানি খাচ্ছি। তো এর মধ্যে দেখি যে ওই লোকটা ডাইনিংয়ে এসেছে, তা আমি বলেছি যে আপনার কিছু মানে লাগবে, আপনি এখানে কেন? তো বলতেছে যে না, সে আমার হঠাৎ করে আমার হাত ধরছে। আচ্ছা ফাইন, রেনুমা আমি পার্টটা স্কিপ করতে চাই, বিকজ আই নো দিস পার্ট, স্কিপ করতে চাই কারণে যে আসলে আমার মনে হয় এটা এনাফ, মানে তোমার সম্পর্কটা কেমন ছিল ফ্যামিলিতে এইটুকু বলার, এইটুকু যতটুকু হয়েছে এতক্ষণ ধরে বলা, এটা এনাফ। বাট থাক না, কিছু বিষয় আমরা নাই বাই রিভিল করি। ওকে, সো স্কিপ করো এটা। তারপরে কি হয়? মা তো নিশ্চয়ই বাসায় ফিরে অনেক বেশি টর্চার করে। ঘটনাটার পরে যেটা হয়, আমি জাস্ট হাঁটা ছাড়িয়ে নিয়ে আমি আমার রুমে চলে যাই। চলে যাওয়ার পরে তো মা বাসায় আসার পরে আসলে ওদিন থেকে আমার প্রতি মানে আরো বেশি শুরু হয়ে যায় আর কি, লাইক আমার পরীক্ষাও কাছে গিয়ে আসছে, আমার এপ্রিলের 1 তারিখ থেকে পরীক্ষা ছিল, তো এটা হচ্ছে মার্চের লাস্টের দিকে ঘটনা। তো আমি যেটা করতো সেটা হচ্ছে যে আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে রাখতো, মিশিয়ে দিয়ে দেখা যেত যে আমি ঘুমিয়ে থাকতাম, আমি পড়তে পারতাম না। তো মানে এরকম, তারপর হচ্ছে মানে আমাকে ঠিক মতো, হয়তো আমি যদি খাবার না খেতাম, যদি বলতাম যে আমি নিজে কুক করে খাই, তো বলতো যে না তুমি নিজে কুক করতে পারো না। আমি না নিতে পারতেছি না, নিতে পারতেছি না এই কারণে, মানে একদম টু বি ফ্র্যাঙ্ক বলি, সেটা হচ্ছে এই মা শব্দটা। সো এটা তোমার লাইফে অনেক ভয়ানক রকমের, হয়তো অনেক ট্রমা জাতীয় কোনো কিছু, বাট আমাদের প্রত্যেকের জীবনেই এটা অনেক রেসপেক্টের জায়গাটা থেকে, আমরা বরং
আর না যাই, আমি বরং কিছু কোশ্চেন করে আজকের অনুষ্ঠানটা ইতির দিকে নিয়ে আসি। আই এম সরি টু সে, বিকজ আমি তোমার সঙ্গে লম্বা সময় ধরে কথা বলেছি এবং আমি জানি বিষয়গুলো আমার ইন ডিটেলি আনা উচিত। হয়তো অনেক শ্রোতাই আমার এই হঠাৎ করে থামিয়ে দেওয়ার বিষয়টা নিয়ে এসে অনেক বেশি মনক্ষুণ্ণ হবেন, কিন্তু আপনারা যতটুকু বোঝার বুঝে নেবেন। আমার মনে হয় যে এটা আসলে আর বেশি ইন ডিটেলে যাওয়ার দরকার নেই, বরং আমরা ওর সাহসের দিকগুলো আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যে এক পর্যায়ে গিয়ে ফাইনালি তো আপনি সিদ্ধান্ত নিলেন যে না, আপনি আর এই বাসায় থাকবেন না। সেটা কত সালে? সেটা আমার ভাইয়া যখন আমাকে চলে যায় তখন আমাকে বলে যায় যে তুমি জাস্ট পরীক্ষাটা শেষ করো, আমি এর মধ্যে সব ব্যবস্থা করব, তুমি পরীক্ষাটা শেষ করে তুমি বের হয়ে যাবা। তোমাকে পরীক্ষাটাও দেওয়াতাম না এখান থেকে, তোমাকে এখনই নিয়ে যেতে পারতাম, কিন্তু তোমার অলরেডি পড়াশোনা 2 বছর গ্যাপ হয়েছে, তুমি যদি এখন আবার পরীক্ষাটা না দাও তোমার দেখা যাবে আরো 2 বছর তোমার গ্যাপ যাবে। তো আমি চাই না যে তোমার লাইফ থেকে অনেক কিছু নষ্ট হয়েছে, তো আমি চাই না আরো 2 বছর তুমি নষ্ট করো, তো কোনোভাবে তুমি কষ্ট করে এখানে থাকো, দেন পরীক্ষার পরে তোমাকে আমি ঢাকায় পাঠিয়ে দিব। পরীক্ষার পরে কি হলো? তো আমার পরীক্ষা শেষ হলো, একদিন হঠাৎ করে আম্মুর সাথে আপুর অনেক ঝগড়া হয়, তো দেন আম্মু বলেছে আমি ইয়া করব, আমি বাসা থেকে বের হয়ে যাব। আম্মু বলে, তো বল ঠিক আছে তুমি চলে যাও। তো মানে আমার প্ল্যানিং ছিল যে, আমাদের প্ল্যানিং ছিল যে আমার পরীক্ষাটা যেদিন শেষ হবে তার পরের দিনে আমি হয়তো আম্মুকে এটা বলবো যে আমি ফুপির বাসায় বেড়াতে যাব, তো ওখান থেকে দিন ঢাকায় চলে আসবো, কারণ আমাকে তো নর্মালি তো বের হতে দিত না কোথাও। তো আম্মু হচ্ছে ফুপির বাসায় যেতে দিবে না, এটা নিয়ে আপুর সাথে আম্মুর ঝগড়া হয়েছিল। তো পর আম্মু বলেছে ঠিক আছে তোমরা যেহেতু নিজেদের মতো করতে চাও ঠিক আছে আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, আমি চলে যাচ্ছি। তো আম্মু ঠিক আছে চলে যাও। তো আম্মু সিরিয়াসলি রাতের 9টার সময় আম্মু রেডি হয়ে গেছে, রেডি হয়ে আপুকে বলতেছে, আমি ফোনে রেখেই কথা বলতে বলতে রেডি হয়ে বলতেছে যে ঠিক আছে আমি বাসা থেকে চলে যাচ্ছি আর দেখো তোমার বোনকে আমি কী করি। জাস্ট এটা বলে সে ইভেন তার ফোনটাও সে মানে আমার কাছে রেখে সে চলে যায়, মানে সে ফোনটাও নিয়ে যায় না বাসা থেকে, ফোন মানে কিছুই নিয়ে যায় না, সে জাস্ট কাপড়টা পরে চলে যায় বাসা থেকে রাত 9টার সময়। তো তারপরে আমার আপু যেটা বললো যে তুমি জাস্ট রুম টুম সবকিছু লক করে তুমি কিনা কেয়ারটেকারকে বলো, কারণ কেয়ারটেকারকে বলো যে বাসার সামনে দাঁড়িয়ে থাকে, আমার বাসার কেয়ারটেকার ছিল, তো ওকে বলো যে সারার জন্য বাসার সামনেই থাকে, কারণ আমি আম্মু হাতে তোমার কোনো ক্ষতি করতে পারে, আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না, তো তুমি জাস্ট কোনো রকম সবকিছু লক করে দিয়ে থাকো, তুমি সকাল হওয়ার সাথে সাথে ফুপির বাসায় চলে যাবা। আমার ফুপির বাসা ছিল হচ্ছে আমাদের বাসা থেকে 1.5 ঘন্টার দূরে, গাড়িতে 1.5 ঘন্টা লাগবে। তো আমি সারাটা রাত, সারা রাত আমার বোনের সাথে ফোনে ছিল, আমার সাথে কথা বলেছে সারা রাত, তো আম্মু রাতের কোনো সমস্যা করেনি। তো আমি সকালবেলা ফজরে নামাজ পড়ে আমি আমার ফুপির বাসায় চলে যাই, রমজান মাস ছিল, তো আমি সেহরি করে ফজরে নামাজ পড়ে আমি 5:30টার দিকে বের হয়ে যাই বাসা থেকে, কেয়ারটেকারের কাছে চাবি জাস্ট গেটের চাবিটা দিয়ে বাসার চাবিটা নিয়ে আমি চলে যাই। কেয়ারটেকার ছিল বাসাতে? কেয়ারটেকার বলতো যে উনি হচ্ছে যে আমাদের বাসার সামনে কিছু দোকান ছিল, তো সেগুলোর মেনটেন করতো, তারপর বাসার সব বিল টিল পে করতো এগুলোর জন্য। তার মানে তো উনি ইনফর্ম ছিল বাসার ভিতরে কি হচ্ছে না হচ্ছে? উনি তো বাসায় থাকতো না, আর হচ্ছে উনি জাস্ট হচ্ছে দোকান মেনটেন করতো, আর ওনাকে যদি ফোন দিতাম তখন আর কি উনি আসতো বাসার কোনো সমস্যা হলে। ঠিক আছে, ওকে। তারপর না, কিন্তু যেহেতু উনি বাসা পাহারা দিচ্ছে বাইরে এবং বাসার মালিক, মালিকটা এক অর্থে আপনার বড় বোন, আপনি যেটা বলছিলেন যে প্রপার্টির মালিক হচ্ছে বড় বোন, তো যে যাচ্ছে মানে উনি তো খুব স্বাভাবিকভাবেই কিউরিয়াস হওয়ার কথা যে বাসার ভিতরে কি হচ্ছে মা আর মেয়ে মিলে। ওনার সামনে কখনো আসলে ওইভাবে কোনো সিনগ্রিট করা, আমি তো আপনাকে বলেছি যে আমার মা আমাদের সাথে একরকম আর বাইরের মানুষের সামনে টোটালি অন্যরকম ছিল। যেমন আমার যখন পরীক্ষা চলছিল তখন আমার মা প্রতিদিন আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো, সে কিন্তু এই জন্য আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো যাতে আমি কারোর সাথে কথা না বলতে পারি। এখানে একটা বিষয়ে প্রিয় শ্রোতা, আমি ওর যে গল্পটা সেই গল্পে আমি অনেক সন্দেহ তৈরি করার জন্য অনেক বেশি কোশ্চেন করেছি, অনেক বেশি ইন্টারাপ্ট করেছি, বাট সরি টু সে আমি যে অ্যান্সারগুলো পেয়েছি সেখানে আসলে সন্দেহটা সেভাবে দানা বাঁধেনি, এবং তার মানে এটা নয় যে উনি ওনার মা যেটা করেছে, উনি যেটা বলেছে সেটা 100% সত্য, আপনাকে ধরে নিতে হবে, আমি সেটা আপনাকে বলছিও না, বাট কোশ্চেন করাটা আমার জায়গা থেকে দায়িত্ব ছিল, আমি সেটা করেছি, কী করবেন না করবেন সেটা একান্তই আপনার বিষয়। বলেন তারপর। তো সবার ধারণা ছিল যে বা মা মেয়েকে অনেক ভালোবাসে, এত কেয়ার করে যে পরীক্ষার হলের বাইরে বসে থাকে, আবার মেয়েকে নিয়ে যায় 3 ঘন্টা বসে থেকে আবার নিয়ে আসে। আউটগোয়িংটা ডিফারেন্ট ছিল, হ্যাঁ না, কিন্তু আমি ওই জায়গাটায় আসতে চাই যে বাসা থেকে বের হয়ে তারপর আমি বাসা থেকে চলে আসি। আমি বাসা থেকে ভোরবেলা আমার ফুপির কাছে চলে আসি, তো আমি জাস্ট আমার কয়েকটা কাপড় নিয়ে আমি বাসা থেকে চলে আসি। তো চলে আসার পরে আমার ফুপির বাসায় আমি প্রায় এক মাসের মতো ছিলাম। ফুপি জানতো?
হ্যাঁ, আমি গিয়ে সবকিছু বলি ফুপি। আমি যাওয়ার পরে ফুপি জেনেছে, ফুপি চাচু মানে যার যার জানা সবাই, মানে এই জিনিসটা স্প্রেড আউট হলো তারপরে। হ্যাঁ, স্প্রেড আউট হয়েছে। আমি আমি বলেছি সবাইকে, তো সবাই তো শুনে খুব অবাক, যে তুমি কেন আমাদেরকে এতদিন বলো না, তোমাকে অনেক আগে আমরা ওখান থেকে নিয়ে আসতাম, তাহলে আমার বলার তো কোনো ওয়ে ছিল না। তো তারপর আমু দুদিন পরে বাসায় ব্যাক করে, তো ব্যাক করে দেখতে পাই আমি নাই। সে হয়তো মানে বুঝে উঠতে পারিনি যে আমি বাসায় থাকবো না, সে এসে দেখবে আমি হয়তো বাসায় আছি। তো সে যখন দেখে আমি বাসা নেই, সে তখন ফোন করে আমাকে। তো ফোন করে বলে যে তুমি কোথায়? আমি বলি যে আমি ফুপির বাসায়। তো বলে যে বাসায় আসো, চাবি নেই, আমি তো ঢুকতে পারতেছি না। আমি বলছি আমি বাসায় যাবো না। তো বলে যে না বাসায় তো আসতে, বাসায় কেন আসবো? আমি এই ডিলেমাগুলো একটু শর্ট করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে বাসায় আপনি জানেন, এরপর কি করেছেন আপনি স্টেপ বাই স্টেপ? বাসায় যাইনি, তো তারপর আমি যখন ঢাকায় চলে আসব, আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে। তো আমার তো ওখানে আমার এসএসসির যে পেপারস, তারপর হচ্ছে কিছু সার্টিফিকেটস, এগুলো তো আমার লাগবে। তো এগুলো তো সবকিছু বাসায় আমি রেখে এসেছি, আমি তো কিছুই নিয়ে আসিনি বাসায়, বাসা থেকে। তো আমি যখন যেতে চাই, তো আমার ফুপি আমার সাথে কথা বলে যে ওর তো কিছু পেপারস লাগবে, তো বাসায় যাবে গিয়ে ওর যা যা লাগবে নিয়েও চলে আসবে। পরে বলে যে না, ও তো বাসায় ঢুকতে পারবে না, ওকে বাসায় আসতে দিব না। তো এক পর্যায়ে এবং আমু নানা সময় নানাভাবে আর কি আমাকে ফোন দিয়ে, ফুপিকে ফোন দিয়ে, চাচুকে ফোন দিয়ে, সবাইকে ট্রেট করতো যে আপনার আমার মেয়েকে নিয়ে আমার সম্পর্কে ব্রেন ওয়াশ দিচ্ছেন, এই জন্য ওরকম করতেছে, আমি আপনাদের নামে কেস করবো যে আমার বাচ্চাকে কিডন্যাপ করে রাখছেন আপনারা। তো এগুলো নিয়ে আসলে আমার ফ্যামিলি সবাই খুব ভয় ছিল, যে কারণ তারা এটা বলতো যে ও যে কোনো কিছুই করতে পারে, যে তার নিজের মেয়ের সাথে এরকম করতে পারে, সে আমাদের আমাদের ক্ষতি করতো তার বাঁধবে না। তো সবাই মিলে আমার আপুর সাথে ডিসকাস করে দেন ডিসিশন হলো যে আমি মানে তার নামে একটা জিডি করবো। আচ্ছা, তার নামে একটা জিডি করে রাখবো যে সে আমার সাথে এরকম এরকম বিহেভ করেছে এবং সে ইন ফিউচারে আমার এবং আমার ফ্যামিলির ক্ষতি করতে পারে, তো এরকম একটা কিছু জানিয়ে আমি জিডি করবো। তো তারপর ফুপির বাসা থেকে আমি আমার ফুপা, আমার বড় ভাই, আমার একটা চাচা সহ আমি আমাদের শহরে আসি। পুলিশ জিডি নিয়েছে, জি পুলিশ আমার এগেইনস্টে মেয়ে জিডি করছে, জি নিয়েছে। তো ওখানকার গিয়ে যখন আমি ফার্স্টে বলি, তো ওখানকার অফিসাররা পরে বলে যে ঠিক আছে আপনি ওসির সঙ্গে কথা বলেন। তো আমরা ওসির কাছে যাই, তো ওসির কাছে যাওয়ার পর ওনাকে যখন আমি ডিটেল সব ঘটনা খুলে বললাম, তখন উনি বলল যে এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, তো ঠিক আছে আমি জিডি করে দিচ্ছি, সমস্যা নেই। তারপর আপনি বাসায় ঢুকতে পারলেন? তারপর হ্যাঁ, তারপর আমি বাসায় গেলাম জিডি করে, আমি বাসায় গেলাম, তারপর ঢুকতে দিচ্ছিল না, তারপর ওসি ফোন করে দেওয়াতে তারপর আর কি ঢুকতে দিয়েছে আমাকে। তো জিডিতে কি কি বিষয় মেনশন ছিল? হ্যাঁ, জিডিতে মেনশন ছিল হচ্ছে যে উনি বলল যে জিডিতে তো যেসব বিষয় ঘটেছে এগুলো তো আসলে ডিটেলে লেখাটা পসিবল না এত কিছু, তো তুমি এভাবে একটা লেখো যে তুমি নিজের ইচ্ছায় তোমার ফুপির কাছে ছিলে এতদিন, তারা তোমাকে কিডন্যাপ করেনি এবং তুমি এখন পড়াশোনার জন্য তুমি শিয়ালগঞ্জ থেকে ঢাকায় শিফট করছো, এবং এখানে তোমার বোন তোমাকে টেক কেয়ার করবে, তোমার বোনের দায়িত্বে তুমি যাচ্ছ এবং তোমার ফুপু চাচা কারো কোনো কোনো দোষ নেই, তারা তোমাকে কিডন্যাপ করে তুমি নিজে তার কাছে এসেছিলে, এবং ইন ফিউচারে যদি তোমার কোনো ক্ষতি হয় তখন তোমার মা দায়ী থাকবে। মা কেন দায়ী থাকবে? মানে সে আমার কোনো ক্ষতি করবে আর কি। জিডিতে এরকম টাচ দেয়া ছিল যে মা আমার সঙ্গে ধরনের আচরণ করছে? হ্যাঁ, আচরণ করে, সে আমাকে শারীরিক ভাবে, মানসিক ভাবে অনেক ভাবে নির্যাতন করেছে, গায়ে হাত তুলছে, গায়ে হাত তুলেছে, যৌন নির্যাতন করছে, জি জি এগুলো ছিল, এগুলো জিডিতে ছিল, জি এগুলো ছিল। ওকে, তো তারপর আমি বাসায় যাই, বাসায় গিয়ে কিছু সার্টিফিকেট আমার প্রয়োজনীয় যা যা জিনিসপত্র ছিল আমি এগুলো নিয়ে দেন ফুপির বাসায় চলে আসি। তার কয়েকদিন পরে আমি ঢাকায় চলে আসি, এবং ঢাকায় চলে আসার পরে আমার রেজাল্ট দেয়। তো আমি আসলে আমার রেজাল্টের দিন আমি বিশ্বাসই করতে পারছিলাম না, আমার খুব ভয় করছিল যে আমি হয়তো ফেল করব। ঢাকায় আসেন কত কত সালে? আমি ঢাকায় আসি 2014 সালের আগস্ট মাসে। 2014 সালের আগস্ট মাসে, এখন হচ্ছে 2018 সাল প্রায় শেষের দিকে, 2019 সাল পড়তে গিয়েছে। এই প্রায় 5 বছর আপনি বাড়ি যাননি? আমি যাইনি বাড়িতে, মার সঙ্গে কোনো যোগাযোগ নাই, কোনো যোগাযোগ নাই, ফোনে একবার হাই হ্যালো হয়নি? ফোনে দুবার কথা হয়েছে এই 5 বছরে, মাত্র দুইবার। হ্যাঁ, আমি আমি ফোন দিয়েছিলাম একবার, আমু ফোন দিয়েছিল, আমার নাম্বার আমি চেঞ্জ করে ফেলেছিলাম ঢাকা আসার পর, আমার নাম্বার তো সামহাও পেয়ে যায়, তো পেয়ে আমাকে ফোন করে দেন আমি কথা বলি না, আমি ফোন রেখে দিই, দেন আমি নিজে কল দিয়েছিলাম। কারণ মানে আমার না খারাপ লাগতো, মানে যত কিছুই করুক তারপরও দেখা যায় যে মানে কেউ যদি বাচ্চা যদি অসুস্থ হয় অথবা অনেক খারাপ কোনো সময় কাটায় অথবা অনেক খুশির কোনো সময় কাটায়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই মা বাবা ভাই বোন আপনজনদের কথা মনে পড়ে। তা আমি যখন ঢাকায় আসার পরে যখন আমি সিক হতাম তখন হোস্টেলে থাকতাম একা একা, তো আমি খুব লোনলি ফিল করতাম, এবং যখন খুব বেশি অসুস্থ হতাম তখন আমার খুব ইচ্ছা করতো যে অন্যদের মাকে দেখতাম, যে আমার মা কেন অন্যদের মতো না, অন্য মায়েরা তো এত ভালো, তার বাচ্চাদেরকে এত কেয়ার করে,
বাচ্চাদেরকে আগলে রাখে, এবং একটা মায়ের কাছেই তো বাচ্চা সবচেয়ে সেফ থাকা উচিত, যেটা আমি ছিলাম না। তো আমার সাথেই কেন এরকম হতো? আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করতাম যে আল্লাহ আমার সাথেই কেন এরকম হলো, আমার মা কেন এরকম, অন্যদের মা তো এত ভালো। তো আমি একদম ইমোশনাল হয়ে আমি আমার মাকে ফোন দিয়েছিলাম, গত বছর অক্টোবর মাসে ফোন দিয়েছিলাম আমাকে। তো সে প্রথম এক মিনিট আমার সাথে ভালো করে কথা বলেছে, ভালো করে বলতে চেয়ে জিজ্ঞেস করলাম যে কেমন আছো, ভালো আছি, তুমি কেমন আছো? আমি বলছি ভালো আছি। তো তারপরে বলতেছে যে তুমি কেন ওইভাবে আমার আমাকে সবার সামনে খারাপ বানিয়ে তুমি বাসা থেকে চলে গিয়েছো? তা আমি বলেছি যে আমি কেন এসেছি তুমি জানো না, তুমি আমার সাথে যা করেছো তারপর আমি কীভাবে তোমার সঙ্গে থাকতাম? আমাকে বলছে তোমার সাথে আমি কী করেছি, তোমার সাথে কী করেছো জানো না? বলেছে না তোমার সাথে কিছুই করিনি। পরে বলছে যে বলো আমি তোমার সাথে কী কী করেছি। তখন আমি বলছি তুমি আমার সাথে আমাকে মারধর করেছো, আমাকে আমার সংসারটা নষ্ট করেছো, আমাকে আমার ভালোবাসা মানুষ থেকে তুমি দূর করেছো, তার সামনে আমাকে খারাপ বানিয়েছো, আমার সাথে তুমি অনেক কিছুই তো করেছো, তো তুমি এগুলো কিছুই করোনি, তুমি কীভাবে বলতেছো যে তুমি কী করছো তুমি জানো না? বলতেছে যে আমি তোমার সাথে এরকম কিছুই করিনি, তুমি তো নিজেই ডিভোর্স দিছো, তোমার ডিভোর্সের জন্য তো আমি দায়ী ছিলাম না, তো তুমি কেন এখন আমাকে মিথ্যা মিথ্যা ব্লেম করতেছো? আর তোমাকে আমি কবে মারছি, তোমাকে তো আমি মারি নাই। মানে সে আমার সাথে যা যা করেছে তার সব কিছুই সে এখন অস্বীকার করে আমার কাছে, এবং আমার আপুর সাথে মাঝে মাঝে তার কথা হয়, তখন সে আমার আপুকেও বলে যে না আমি ওর সাথে কিছুই করিনি। আপনার বড় আপুর সঙ্গে তো সেরকম কোনো কিছু করেনি আপনার দেখা মতে? বড় আপুর সংসারে অনেক ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে বড় আপু শ্বশুর বাড়িতে ফোন দিয়ে আপুর হাজবেন্ডকে ফোন দিয়ে আপুর সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। ঠিক আছে, নাই বা গেলাম, আমি শুধু মানে খুব এমন একটা জায়গায় গল্পটা দাঁড়িয়ে গেল, এখানে কথা বলাটা খুব মুশকিল। তবে প্রিয় শ্রোতা, আমরা একটা প্লিজেন্ট একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চাই, মানে যেটা সবার জন্যই সহনীয়। এতক্ষণ যারা গল্পটা শুনেছেন তারা মনে হতে পারে যে না আমরা আইএমএ জাহিলিয়ার যুগে বসবাস করছি, সামহাও কখনো কখনো এমন কোনো ঘটনার মুখোমুখি আমাদেরকে দাঁড় করিয়ে দেয় সিচুয়েশন, আসলে কখনো কখনো আমরা বলতে বাধ্যই হয়ে হয়তো বা আসলে ওরকম যুগেই বসবাস করছি। বাট না, আমাদেরকে সেভাবে ভাবলে হবে না, এর মধ্য দিয়েই পজিটিভ কিছু ভাবতে হবে। আমি আপনাকেও অ্যাকিউজ করছি না, আপনার মাকেও অ্যাকিউজ করছি না, এটা আমার দায়িত্ব না এবং আমাদের শোর জায়গা থেকে সেটা যায়ও না। আমি বরং সিচুয়েশন দেখতে চাই, আপনার মা একটা সিচুয়েশনের অ্যাক্টর, আপনি একটা সিচুয়েশনের অ্যাক্টর। মনোজগতের বা মনোবিজ্ঞানীদের ভাষায় কোনো মানুষ আসলে খারাপ না, যদি কোনো মানুষ খারাপ কোনো অ্যাক্ট করে তো সেটা তার সাময়িক মানসিক প্রবলেম এবং সেটাকে ঠিক করা হচ্ছে মনোবিজ্ঞানের দায়িত্ব, ধরে নেওয়া হয় এরকম। আমরা সেই জায়গাটা থেকেই হয়তো আপনার মাকে দেখতে চাই, দেখতে চাই যে আপনার বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে কোনো বড় রকমের ডিজাস্টারের মেন্টাল ফেজের মধ্যে গেছে, যেটা হয়তো আপনি জানেন না। কিংবা আমরা দেখতে চাই এইভাবে যে বয়সে আপনার বাবার সঙ্গে বিয়ে হয়েছিল সেই বয়সে সেই বিয়ে হওয়া বা তার আগের অতীত হয়তো এমন কোনো বিটার এক্সপিরিয়েন্স তার জীবনে আছে যেটা হয়তো তার সন্তানকে কীভাবে ট্রিট করা উচিত, যদি আপনার কথা সত্য মনে করি সেই জায়গাটাই হয়তোবা তার কোনো বড় ধরনের লজিক ছিল যেটা বা বড় কোনো ধাক্কা ছিল যে কারণে হয়তো তার সন্তানের প্রতি সে প্রপার ট্রিটমেন্টটা দিতে পারেনি। দেখতে চাই এমনভাবে যে অনেক মানুষ সুস্থ থাকার পরেও ভেতরে ভেতরে ভয়ঙ্কর রকমের অসুস্থ থাকে, হয়তো আপনার কথা যদি সত্যি মনে করে নিই তাহলে আপনার মা প্রপারলি ভালো একজন মা, কিন্তু ভেতরে ভেতরে হয়তো কোনো একটা জায়গায় অনেক রকম ভয়ানকভাবে অসুস্থ একজন মানুষ। তো এত কিছুর পরে আমি জানি আপনার সেই যত কিছুই হোক না কেন, যেটাই হোক না কেন, সে যেহেতু আপনাকে গর্ভে ধরেছে, আপনি তার শরীরে রক্ত মাংস খেয়ে বড় হয়েছেন, দুনিয়াতে এসছেন এবং তার মাধ্যমে আল্লাহ আপনাকে পৃথিবীতে নিয়ে এসছে, সুতরাং যত কিছুই করুক না কেন সে আপনার মা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা আমরা অস্বীকার করি না। হ্যাঁ, এবং ওখান থেকে স্কেপ করারও কোনো সুযোগ নেই, সে কোনোদিনও আপনার রাইভালরিস হবে না, সে কোনোদিনও আপনার এনিমি হবে না, সে কখনোই আপনি সে যদি আপনাকে মেরেও ফেলে তাও আপনি প্রতিশোধ নিতে পারবেন না, বিষয়টা এরকমই, আমাদের সৃষ্টিগত জায়গা থেকেও এরকম, আমাদের সামাজিকতা পরিবার সমস্ত কিছু জায়গা থেকেই এরকম। এই যে বললাম একটু আগে চিনি হওয়ার ঘটনাটা, বাবা যেরকম দাঁড় করিয়ে বলছে যে আমি সুইসাইড করবো আমার ছেলেকে ফিরিয়ে দাও, হ্যাঁ আপনার ক্ষেত্রেও বিষয়টা এরকমই, আপনার মা এরকমই। আমরা ঘটনাটাকে আমি বারবার বলেছি আজকে মা সন্তানের জায়গা থেকে আমরা মুখোমুখি জায়গায় দেখবো না, এই কারণে আমাদের জীবন এটা এতই বেশি নাটকীয় যে সিনেমাতে এসব ঘটনা ঘটে না, নাটকে এসব ঘটনা ঘটে না, যেটা আমাদের জীবনে ঘটে সেখানে কোনো ইকুয়েশন থাকে না, সেখানে যোগ বিয়োগ থাকে না, দুই আর দুই যোগ করলে যে চার হবে সেগুলোর কোনো ধাঁট থাকে না জীবন, এবং জীবন জীবনের মতো ঘটে যায়। আমরা এই জায়গাটাকে দেখতে চাই একেবারে বলিষ্ঠ একটা জায়গা থেকে, সেটা হচ্ছে এই মেয়েটার ফাইট ব্যাক করাটা। দেখুন, এই মেয়েটা এমন একটা জায়গাতে ছিল, বাবা তার সবচেয়ে আশ্রয়স্থল, বাবার চলে যাওয়া, তারপরে এই মেয়ের সে অর্থে প্রপার্টি বলতে কিছুই নাই, এবং তার মা নিয়ে নিল,
এখন যেটা আছে সেটা বড় বোনের ন্যায্যতই হয়তো বড় বোনের, এবং তারপরে ওখানে থেকে সে যে সিচুয়েশনগুলো ফেস করেছে তার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে একটা ভয়ানক রকমের বাজে সিচুয়েশন, যেখানে তার শেল্টার পাওয়ার কথা সেখানে সে শেল্টার না পেয়ে সেখানে একটা শত্রু সম্পর্ক দাঁড়িয়ে গেছে এবং প্রচণ্ডভাবে মানসিকভাবে সে টর্চার হয়েছে এবং ভয়ানক রকমের একটা ডিজাস্টার হতে পারত। কিন্তু এই মেয়েটা মনোবল হারায়নি, সে ওখান থেকে বের হয়ে এসছে এবং সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। বিশেষতই আমরা পরিচয়টা রিভিল করিনি কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে এবং ওর নাম সব কিছুই আমরা এখানে অন্যভাবে প্রেজেন্ট করেছি, ওর সামাজিকতার কথা চিন্তা করে, ওর পরিবারের কথা চিন্তা করে, এবং এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে করে ওর আইডেন্টিটি কখনো ফ্ল্যাশ না হয়। আর দেখুন, ও যেখানে পড়াশোনা করছে এবং যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সেটার ফিউচার সারা ওয়ার্ল্ডেই অনেক বেটার, সো একটা সময় হয়তো অনেক বেশি দাঁড়িয়ে যাবে। কিন্তু যে জিনিসগুলো ওর জীবনে ভয়ানক রকমভাবে ক্ষতি হয়ে গেছে সেই বিষয়গুলো কি কি ও কখনো ভুলে উঠতে পারবে, কখনো কি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে? ও যা দেখেছে সেই দেখার জায়গাটা থেকে ওর ভেতরে যেটা তৈরি হয়েছে সেই জায়গাটাকে কি ওভারকম করে ও সুস্থ জীবনে ফিরে যেতে পারবে? ওর একটা খুব সুন্দর মা হওয়ার প্রত্যেকটা মেয়েরই হয়তো বা এই ইচ্ছাটা থাকে, সেই সুযোগটা কি ওর জীবনে কখনো তৈরি হবে? যত কিছুই হোক না কেন, যাই হোক না কেন, ওর জন্য পজিটিভ যেন হয় সেটা জানিয়েই আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। আমি শুধু বারবারই একটা কথা বলবো, প্লিজ ডোন্ট গিভ আপ। সিচুয়েশন যেটাই হোক না কেন, যাই হোক না কেন, এর চেয়েও হয়তো ভয়ানক ঘটনা ঘটে সমাজে, এর চেয়েও হয়তো ভয়ানক ঘটনা ঘটে। আমরা গল্প প্রচার করি, আমাদেরকে রেডিও মাথায় রাখতে হয়, লাখ লাখ মানুষ এটা শুনছে মাথায় রাখতে হয়, যতটুকু সম্ভব মানুষের সব শ্রেণীর মানুষ যেহেতু অনুষ্ঠানটি শোনেন সেভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করে যাই। আজকের এই গল্পটি আমাদের জীবনে যেভাবে উপস্থাপিত হয়েছে তার চেয়ে হয়তো ভয়ানক ঘটনা কারো পরিবারে ঘটছে, তার চেয়ে হয়তো ভয়ানক ঘটনা কোনো একটা সমাজে ঘটছে। আমরা যেই অবস্থার মধ্যেই থাকি না কেন সেখান থেকে বের হয়ে এসে আমরা যেন নিজেকে একটা জায়গায় এস্টাবলিশ করতে পারি, আমরা যেন কখনো গিভ আপ না করি। আমি যতবার এরকম জীবন গল্প উপস্থাপন করেছি, একটা মেয়ের জীবন গল্প, আমি শুধু একটা মেসেজই মোটা দাগে যাবার চেষ্টা করেছি যে আমাদের সমাজে মেয়েরা কতটা ভয়ানক রকমের ভার্নারেবল পরিবেশের মধ্যে থাকতে পারে, না তাদের পরিবার, না তাদের সমাজ, না অন্য কোনো, প্রত্যেকটি জায়গাতে একটা মেয়ে অনিরাপদ হতে পারে, প্রত্যেকটি জায়গাতে একটা মেয়ে অনিরাপদ থাকতে পারে।